চেক করেন। হ্যাঁ আচ্ছা আপু, ওকে, আমাদের সবাইয়ের তো ফেসবুকের অ্যাকাউন্ট আছে, তাই না? জি আপু, জি আপু, ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, ফেসবুকের গ্রুপ ক্রিয়েট করেছি, তারপর ফেসবুকের কোনো ইভেন্ট ক্রিয়েট করেছি, এরকম কে কে আছে আমরা? জি আপু, আমি করেছি, জি আপু, আমি আছি, আমি আছি। তো আমাদের ফেসবুক পেজ ক্রিয়েটের পরে একটা পেজ যখন ক্রিয়েট করছি, এরপরের একটা পেজের যত ধরনের ইন্টারনাল সেটিংস আছে যেগুলো করা লাগে, করতে হয়, এই ব্যাপারে ধারণা কার আছে আমাদের মধ্যে কারোর? জি আপু, নাই আপু, তো নাই। আচ্ছা, আমাদের কারো কারো আছে, কারো কারো নাই, সমস্যা নেই। আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম, যেমন আজকে শুরু করছি ফেসবুক দিয়ে, ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা যে প্ল্যাটফর্ম যাব, ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে সবগুলোই আমরা স্টেপ বাই স্টেপ যাব, দেখবো, শিখবো। তো আমাদের তো আসলে ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের যাদের কিছু নাই তাদেরও আর কিছু হলেও একটা ফেসবুক আছে, তাই না? ফেসবুকের একটা অ্যাকাউন্ট, একটা আইডি আছে, যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের কিছু নাই। সো আমরা এখানে ফেসবুক পেজ ক্রিয়েট করাটাই থেকে শুরু করব, কারণ আমাদের ফেসবুক মার্কেটিং এর যত সমস্ত কাজগুলো ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দিয়ে করা হয়। হ্যাঁ, মেইনলি করা হয় ফেসবুক পেজ দিয়ে। একটা পেজের সেটিংস থেকে শুরু করে কি কি আছে ডিটেল প্রত্যেকটা জিনিস আমরা দেখবো, শিখবো, এবং এখান থেকে কিভাবে অ্যাড রান করতে হয়, ফেসবুক থেকে কিভাবে মার্কেটিং করতে হয়, ফেসবুক থেকে কিভাবে প্রমোশনাল কাজগুলো করতে হয়, সবগুলো আমরা দেখবো। সো আমাদের কোনো একটা পেজ ক্রিয়েট করার জন্য ফার্স্ট স্টেপ যেটা থাকে, এই যে উপরে আমাদের এতগুলো অপশন আছে, এটার এই যে ক্রিয়েট যে অপশনটা সেটাতে ক্লিক করলে আমাদের এখানে পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, আমরা যেটাই ক্রিয়েট করতে চাই সেটা আমাদের এখানে চলে আসে। তো আমরা যেটা আজকে পেজ ক্রিয়েট করব, সো আমরা জাস্ট পেজে ক্লিক করব। আমার মনে হয় এইটুকু জিনিস আপনারা যারা আছেন প্রত্যেকে এইটুকু জিনিস সবাই জানেন। দেখেন, আমাদের পেজের বিজনেস দুইটা ভার্সন আছে, আমরা দুই ধরনের পেজ ক্রিয়েট করতে পারি ফেসবুক থেকে। একটা হচ্ছে আমাদের বিজনেস অর ব্র্যান্ড, এইটার উপর বেস করে আমরা করতে পারি, অথবা যদি আমরা কোনো কমিউনিটি অর পাবলিক ফিগার হই, লাইক আমার একটা বিশাল গ্রুপ আছে, সেটা খুব একটা কমিউনিটি আছে যেটাকে বেস করে আমি আমার ফেসবুকটাকে রান করতে চাচ্ছি, ওই কমিউনিটিটাকে আমি এস্টাবলিশ করতে চাচ্ছি, অথবা আমি একটা পাবলিক ফিগার, আমি রিপা, আমি খুব সেলিব্রিটি একজন মানুষ। হ্যাঁ, যেরকম আমরা কি বলে শাহরুখ খান, সালমান খান, আমি তো মেয়ে মানুষ, ধরেন আমি ক্যাটরিনা কাইফ। হ্যাঁ, এখন আমার একটা পেজ এখন করতে চাইলে, সো আমি এখানে কমিউনিটি আর পাবলিক ফিগার এটা দিয়ে স্টার্ট করব। সো আমরা যখনই কোনো কাজ করতে যাব, আমরা কোন ভার্সন থেকে চিন্তা করব যে আমরা ফ্রিল্যান্সার হয়ে যখন কাজ করব, তখন আমাদের কাজগুলো কেমন করে আসবে, আমাদের কি একটা বায়ার বা আমাদের একটা ক্লায়েন্ট বা আমাদের একটা কাস্টমার আমাদেরকে কাজটা কিভাবে দিবে, সেটার উপর থিঙ্ক করে আমরা প্রত্যেকটা কাজ শিখবো আর ওভাবে করার চেষ্টা করব। তো ধরেন আমার বায়ার আমাকে বললো যে আমার একটা ফেসবুক পেজ আছে, কি একদম ফেসবুক পেজ ক্রিয়েট করাটা হয়তো বা কাজটা আসে না কখনো, সবাই একটা পেজ ক্রিয়েট করে আমরা রাখতেই পারি, রেখেও দিই, তারপরে বলা হয় যে ওই পেজের আন্ডারে অনেকগুলো কাজ থাকে, এই কাজগুলো করতে হয়, অথবা সে কোনো পাবলিক ফিগার বা কমিউনিটি হতে পারে, সেটার জন্য আমাদেরকে কাজ দিতে পারে যে আমার একটা কমিউনিটি বা পাবলিক ফিগারের একটা পেজ আছে, আপনি সেটার উপরে কাজ করবেন। তো এই পোর্শনটা আমাদের হয়তোবা আসবে না ওভাবে যে একদম পেজ ক্রিয়েট করা থেকে, আবার এটাও হতে পারে একেবারেই কেউ কিছু জানে না, আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অথবা লোকাল মার্কেট প্লেসে কেউ আপনাকে বলতে পারে যে ফেসবুক নিয়ে কাজ করব, আমার একটা বিজনেস আছে, আমি সেটাতে ফেসবুকের থ্রুতে আমার বিজনেসটাকে রান করাতে চাচ্ছি, আমার বিজনেসটাকে আরো এস্টাবলিশ করতে চাচ্ছি, সো আমার এটার জন্য আপনি যা যা করতে পারেন করে দেন। দ্যাট কেজ আমরা হচ্ছে তার জন্য একদম এই শুরু থেকে কাজ করা শুরু করে দেবো। সো আমরা চলে যাই, আমরা একটা বিজনেস আর ব্র্যান্ড পেজ ওপেন করি, ঠিক আছে? দুইটার জিনিসই মোর অর লেস সেম থিং, ইন্টারনাল সেটিংস এর ভিতরেও একই জিনিস আছে, যেহেতু এটা পাবলিক ফিগার সেখানে কিছু অপশন, কিছু ফিচার থাকবে একটু অন্যরকম, আর যেহেতু এটা বিজনেস অথবা ব্র্যান্ড নিয়ে কাজ করবো কোনো একটা অর্গানাইজেশনে, তো এখানে একটু ফিচার ডিফারেন্স, বাট সেটিংস যেটা দুইটার সেটিংস একই রকম হয়, কিছু ফিচার্স এ আক্টিভ হয়, হ্যাঁ, অথবা পুরো
ড্যাশবোর্ডটা বা টেমপ্লেটটার মধ্যে কিছুটা গ্যাপস থাকে, বাট আদারওয়াইজ কাজ কিন্তু সেম। সো আমরা এটা দিয়ে শুরু করি। সো আমরা প্রথমে যেটা করব, গেট স্টার্টেড দিলে আমাদের দেখেন পেজের নাম চলে আসে। তো কতবার আমি ক্লাসের ওখান থেকে একটা নাম নিয়ে একটা পেজ করে ফেলছিলাম, এখন আপনারা একটা নাম বলেন, আমি ওই নাম দিয়ে আপনাদের পেজ ক্রিয়েট করি এবং এই পেজ দিয়ে পুরো কাজ সব কাজ দেখব আমরা। বলেন কি দিব, সামিদ এন্ড শাপলা? আচ্ছা, আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব, আমাদের ক্লায়েন্টের পেজের নেম যেটা থাকবে সেটা দিয়ে আমরা পেজের নেমটা ক্রিয়েট করব, এবং হচ্ছে নিশ, নিশ কথাটা নিয়ে আইডিয়া আছে কার? নিশ বুঝি আমরা, নিশ কোনটাকে বলছি? আপু কোন টপিক বা একটা ওয়েবসাইট টাইপের? না, নিশটা হচ্ছে আমি একটা স্পেসিফিক একটা সেক্টরের উপর যখন কনসেন্ট্রেশন দিব ওটাই হচ্ছে নিশ। ধরেন রোলেক্স একটা ব্র্যান্ড, তখন ওই ব্র্যান্ডটা যখন লেডিস একটা হোল উপরে কনসেন্ট্রেশনটা দেয় ওটা হচ্ছে নিশ বলা যায়। ওকে আপু, আপনি যেটা বলেছেন ঠিক আছে, বাট এটার সাথে আরেকটু কিছু অ্যাড হবে। নিশটা আসলে সোজা, আমি আবার বলছি, আমি কিন্তু ক্লাসের প্রত্যেকটা জিনিস একটা সোজা খাস বাংলা ভাষায় যেমনে বললে মাথায় ঢুকে যাবে আমি সেভাবে বলে দিব, আমি এই কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজে থাকবো না। ঠিক আছে, নিশ বলতে নামটা শুনতে একটু মনে হয় নিশ নিশ কি জানি, কিন্তু নিশ জিনিসটা একেবারে ইজি। আমি যে জিনিসটা নিয়ে কাজ করতেছি আমার ওই কি বলে এটাকে, ওই ক্যাটাগরিটাকে, আমার ওই ক্রাইটেরিয়াটাকে, আমার ওই আর কিভাবে বলা যায়, ধরেন এই যে আমি লিখেছি সামিদ এন্ড শাপলা কালেকশন, তো এইটা শুনে আমি কি বুঝতে পারছি, কালেকশন যেহেতু নিশ্চয় কোনো একটা প্রোডাক্ট হবে, রাইট? যেহেতু কালেকশন বলা হচ্ছে সেটা একটা প্রোডাক্ট হতে পারে। এখন এই প্রোডাক্টটা কি হতে পারে, এটা যে কোনো একটা কাপড়ের ব্র্যান্ড হতে পারে, এটা কোনো একটা অন্য কোন ইলেকট্রনিক প্রোডাক্টের কোন একটা কালেকশন হতে পারে, বা যে কোন ধরনের কনজিউমার গুড প্রোডাক্ট হতে পারে, অথবা যদি কোনো সার্ভিস হতে পারে তখন হয়তো কালেকশন নামটা যেত না। তো আমরা যেই জিনিসটা নিয়ে আমাদের ব্র্যান্ডটা কাজ করবে, আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব, আমরা ওইটাকে আসলে মার্কেটিং এর ভাষায় অথবা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় নিশ বলে ওটাকে বলবো। ধরেন আমার একটা ইউটিউব চ্যানেল, এখন আমি চ্যানেলটা কি নিয়ে খুলবো, ধরেন আমি চ্যানেলটা খুলবো হচ্ছে গিয়ে রান্না, আমি এখানে সব রান্না বান্নার রেসিপি গুলো দিব, বা আমি গান করি, আমি আমার চ্যানেলটা খুলবো হচ্ছে গান গাবো, আমার সব মিউজিক ভিডিওস গুলো ওখানে থাকবে। তো এখানে আমার নিশটা কি হচ্ছে, এই যে রান্না কুকিং, আমার নিশটা হচ্ছে কুকিং। হ্যাঁ, আমার ক্রাইটেরিয়াটা, আমার হচ্ছে সাবজেক্টটা, আমার বিষয়বস্তুটা হচ্ছে কি কুকিং, অথবা আমারটা হচ্ছে, হ্যাঁ আমার ইয়েটা হচ্ছে মিউজিক। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ক্যাটাগরি, তো আমার ইয়েটা হচ্ছে মিউজিক। তো এই যে মিউজিক, এই যে কুকিং, বা এই যে এখন সামিদ এন্ড শাপলা, এটা একটা ধরেন আমি একটা ক্লদিং স্টোর ওপেন করছি, একটা আমার ব্র্যান্ড, এটা হচ্ছে আমার একটা ক্লদিং ব্র্যান্ড, আমি সেই নামে আমার পেজটা ওপেন করছি। তো এইখানে আমার হচ্ছে ক্লদিংটা হচ্ছে আমার নিশ। ঠিক আছে, তো আমরা এভাবে খুলে ফেলি সামিদ এন্ড শাপলা কালেকশন, এখানে সব ধরনের বাচ্চাদের কাপড় চোপড় পাওয়া যায়, তাই না সামিদ? হ্যালো আপু। আচ্ছা, এরপর দেখেন কি আসে আমাদের ক্যাটাগরি। হ্যাঁ, আমরা যখনই কোনো ব্র্যান্ডের পেজ অথবা কমিউনিটি পাবলিকের ইয়ে, আমাদের ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করতে হবে। যেহেতু আমি আমার নামটাই দেখি সামিদ এন্ড শাপলা কালেকশন, আমার নিশটা ধরছি এটা একটা ক্লদিং ব্র্যান্ড, সো আমার এখানে ফেসবুকের সাজেশনে অনেকগুলো ক্যাটাগরি থাকবে। এখান থেকে আমার জন্য, আমার বিজনেসের জন্য, আমার ব্র্যান্ডটার সাথে সবচেয়ে বেশি সুইটেবল যে ক্যাটাগরি থাকে আমরা সেই ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবো। এখানে আমরা হাইয়েস্ট তিনটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। হ্যাঁ, সো আমি প্রথমটাই যেটা নিব, যেহেতু এটা ক্লদিং আইটেম, এটা একটা শপিং এন্ড রিটেল প্রোডাক্ট। হ্যাঁ, এখানে ফেসবুকে আপনারা যখন ক্যাটাগরি কিছু একটা লিখতে যাবেন দেখবেন যে অনেকগুলো সাজেশন চলে আসে। এই যে দেখেন আমি জাস্ট শপিংটা লিখেছি, এখানে শপিং এন্ড রিটেল, শপিং সার্ভিসেস, শপিং সেন্টার, শপিং ডিস্ট্রিক্ট, ফেসবুকের, এগুলো হচ্ছে সব ফেসবুকের সাজেশন থাকে। আমরা নিজে থেকে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারি না, আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে ওনাদের নিজস্ব বাই ডিফল্ট ওরা কিছু জিনিস সেট করে রাখে, আমাদের কখনো কখনো নিজেরা সেগুলো সিলেক্ট করে নিজেদের মতো দিয়ে দিতে পারি, অথবা
আমাদের বাই ডিফল্ট যেগুলো সেট করা থাকে আমাদের সেগুলো নিয়ে কাজ করতে হয়। সো আমার এখানে এই নিশের সাথে সবচেয়ে সুইটেবল যাচ্ছে হচ্ছে শপিং এন্ড রিটেল, সো আমি এটা নিয়ে নিলাম। আমি আরেকটা চাইলে অ্যাড করতে পারি, এখন আরেকটা ধরেন করলাম আমি অনলাইন, দেখি কি অনলাইন দিয়ে আমাকে কি আসে। আচ্ছা অনলাইন দিয়ে কিছু আসতেছে না এখন। লোকাল বিজনেস, লোকাল সার্ভিস, হ্যাঁ লোকাল সার্ভিসটা নিতে পারি, বা এখানে আমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারি, বাট হচ্ছে তিনটা। হ্যাঁ আমরা ক্যাটাগরি তো অলস তিনটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, নট মোর দ্যান দ্যাট। দেন এখানে আমাকে কি চাচ্ছে, অ্যাড্রেস চাচ্ছে সিটি টাউন। হ্যাঁ আমার যদি এটা অনলাইন বিজনেস হয়, আমার যদি ফিজিক্যাল কোনো শপ না থাকে, কোনো দোকান না থাকে, সো সেই ক্ষেত্রে আমার অ্যাড্রেসের ব্যাপারটা আসছে না। আর যদি থাকে তাহলে আমি আমার ফিজিক্যাল যে শপ সেই অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি আপাতত এখানে কিছু অ্যাড করছি না, আমি এই জিনিসগুলো পরবর্তীতে অ্যাড করব, কারণ একটা পেজ সেটআপের সময় আমাদের এক প্রত্যেকটা জিনিস ধরে ধরে সুন্দর করে সেট করতে হয়। এখানে দেখেন ফোন নাম্বার একটা চাচ্ছে, সেটা লিখে দিয়েছে অপশনাল, সো আমরা অ্যাড্রেস বা ফোন নাম্বার গুলো পরে দিব। সেই জন্য আমি এখানে জাস্ট এটা এখন সিলেক্ট করে দিচ্ছি, দোন শো মাই অ্যাড্রেস। হ্যাঁ এই জিনিসটা আমি সিলেক্ট করে আমি কন্টিনিউতে চলে যাচ্ছি। বাট এই যে দেখেন আমি যখন একেবারে কোনো অ্যাড্রেস দিচ্ছি না, আমার এটা কিন্তু নিচ্ছে না। হ্যাঁ দেখেছেন ব্যাপারটা। সো আমাদের যখন কোনো একটা কাজ করব, আমি ইচ্ছে করে এটা স্কিপ করে এটা আপনাদের কন্টিনিউ দিয়ে দেখালাম, আমাদের কিছু কিছু থাকবে ম্যান্ডেটরি, যেগুলো আমরা না দিয়ে কাজগুলো করতে পারবো না। সো যেগুলো ম্যান্ডেটরি থাকবে সেগুলো আমাদেরকে ফিল আপ করে যেতে হবে। সো আমি জাস্ট ফর এক্সাম্পল আমার বাসা হচ্ছে ঢাকা খিলগায়, আমি এটা দিয়ে দিলাম, সিটি ঢাকা দিয়ে দিচ্ছি। সো এটা যে দিয়ে দিচ্ছি এর মানে কি এটা থেকে যাবে, বনানি মডেল টাউনে নিয়ে গেছে আমাকে আল্লাহ, যাই হোক। এন্ড দেখেন এখানে আমার বাই ডিফল্ট আমার ফোন নাম্বারটা এখানে চলে আসছে, কারণ আমার ব্রাউজারে আসলে এই যে খিলগাঁও এই জিনিসগুলো প্রতিনিয়ত কাজ করতে গিয়ে এত অ্যাড করা হয়েছে, সো ব্রাউজার থেকে অটোমেটিক এটা চলে আসছে। সো আমরা এটা দিয়ে আমাদের এটা ছাড়া এটা ক্রিয়েট করা যাবে না, আমরা এটা দিয়ে ক্রিয়েট করব। বাট পরবর্তীতে আমি না চাইলে যে এটা দিয়ে রেখেছি, সো এটা কিন্তু কেউ দেখছে না, দেখবেও না, এটা ওপেন থাকবে না, পাবলিক থাকবে না। আর পরবর্তীতে আমি সেটা আবার মাল্টিপল টাইম চেঞ্জও করতে পারবো, এডিটও করতে পারবো। অ্যানোটেশন নিয়ে কাজ করেন না কেউ, এই যে এখান দিয়ে একটা হলুদ রঙের আঁকি আঁকিবুকি করে দিচ্ছেন কেউ, ঠিক আছে। তো আমরা এখন কন্টিনিউ দিচ্ছি, আমাদের পেজে এখন ক্রিয়েট হয়ে যাবে, একদম ইজি একটা স্টেপ। ঘুরতে থাক, নেট তো স্লো একটু কষ্ট হবে আপনাদের, হ্যাঁ একটু ধৈর্য ধরতে হবে, নেটটা স্লো দেখে এগুলো রাউন্ড রাউন্ড ঘুরতে থাকে, কালকে থেকে খুব অতিরিক্ত করতেছে। তারপর দেখেন কি বলছে, অ্যাডে প্রোফাইল পিকচার, আমরা প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে কভার পিকচার, এগুলো সব অ্যাড করতে জানি, এগুলো আমরা পরবর্তীতে সব করব। আমি এখনের জন্য স্কিপ স্কিপ করে যাচ্ছি, আমি আমার পেজের মেইন পেজে চলে যাচ্ছি। কে আঁকিয়েছেন দেখেন, আমার পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে, এটা আমার পেজের ড্যাশবোর্ডটা চলে আসছে। এখন আমরা যখন একটা পেজ ক্রিয়েট করি যে উপর দিয়ে এক গাদা, দেখেন আমাদের অনেক অনেক অপশন থাকে, আমরা যারা পেজ নিয়ে কাজ করি, পেজের অ্যাডমিন থাকি বা পেজের যে কোনো রোলে থাকি, তারা আমরা জানি এগুলো এই অপশনগুলো আমাদেরকে দেখাবে অ্যাজ এটা আমাদের নিজেদের জিনিস, এটা কিন্তু অ্যাজ এ ভিজিটর কাউকে উপরের অপশনগুলো দেখাবে না। তো এখানে অ্যাড কভার, আমরা কভার কিভাবে অ্যাড করি সেটাও জানি, আমরা প্রোফাইল কিভাবে অ্যাড করি সেটাও আমরা জানি। এখানে আপনারা কারা ডিজাইনিং এর কাজ করেন, কারা পারেন গ্রাফিক্স নিয়ে কাজ করেছেন বা গ্রাফিক্স এর আইডিয়া আছে বা ডিজাইন যে কোনো অন্যান্য প্ল্যাটফর্ম দিয়ে ডিজাইন করা হয়েছে এরকম কিছুটা আছে আর কি, বেশি নাই। আচ্ছা আমরা কারা কারা হচ্ছে কি মানে কোন ইয়ে দিয়ে করেছি, ফটোশপ বা ইলাস্ট্রেটর এগুলো দিয়ে ডিজাইন পারি নাকি হচ্ছে অনলাইনে ইলাস্ট্রেটর কে, মমিতা আপু? জি আপু, মাশাআল্লাহ খুব ভালো, কত বেশি না প্রফেশনাল না, মানে একটু একটু পারি আর কি।
আমাদের ডিজিটাল মার্কেটিংটা করতে গেলে আমাদের কিছু জিনিস না একেবারে না জানলেই না, আমাদের সবাইকে কিছু ডিজাইনের কাজ পারতে হবে, আমাদের সবাইকে কিছু ভিডিও এডিটিং এর কাজ পারতে হবে, আমাদের সবাইকে কিছু ওয়েবসাইটের কাজ জানতে হবে। আদারওয়াইজ না, যখন আমরা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে যাই তখন হয় কি, একটা কাজ শুধু জাস্ট ডিজিটাল মার্কেটিং এর কাজ রিলেটেড থাকে না, এটার সাথে বাকি সব কাজগুলো অ্যাডেড থাকে। আমরা সবাই আস্তে আস্তে টুকটাক একটু ডিজাইনিং এর কাজ শিখে নিব, আমরা একটু ভিডিও এডিটিং এগুলো শিখে নিব, কারণ আমাদের কাজগুলো করতে হয়। আচ্ছা, কে আসছে কে যাচ্ছে একটু আমার তো সেটা খেয়াল, ডাবল আইডি গুলো কি চলে গেল নাকি? আচ্ছা, রেডমি নাম দিয়ে কে আছেন? কেউ একজন রেডমি তে আছেন, কেউ ডিভাইসের নাম দিয়ে থাকেন না? হ্যাঁ, যদি কোন ডিভাইস দিয়ে লগ ইন করে না, জাস্ট কাইন্ডলি নামটা অ্যাড্রেস দিয়ে দিন ডিভাইসের পাশে। আর আরেকটা জিনিস, ক্লাসে যেহেতু নেট প্রবলেম করছে কিছুদিন ধরে, আবার নেট প্রবলেম আসলে কন্টিনিউস থাকে, ভার্চুয়াল ক্লাস নেট চলে যায়, ইলেকট্রিসিটি চলে যায়, ইন দ্যাট কেস আপনারা যারা চলে যাবেন, ধরেন আপনারা এখন লাইনটা ফল করলো, আপনি জুম থেকে লগ আউট হয়ে গেছেন, তো ইয়ে করে দিবেন একটু হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করে দিবেন যে আপু আমার ইলেকট্রিসিটি চলে গেছে বা নেট চলে গেছে বা কিছু একটা। হ্যাঁ, ইনফরমেশনটা দিয়ে দিয়েন। কোন একজন আসছে, জাস্ট আসছে যাচ্ছে, সাউন্ড পান আপনারা? কেউ একজন এন্ট্রি করলো কিন্তু টুম করে একটা শব্দ চলে গেল, একটা শব্দ তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। হ্যাঁ আপু, পাই কি একজন এন্ট্রি করতেছে। তো আমাদের অনলাইনের একটা প্ল্যাটফর্ম আছে, আমরা যারা একেবারে আনারি, আমি বলে দিই আমি ডিজাইনিং এ আনারি থেকে বড় আনারি, আমি একেবারে ডিজাইনিং এর কাজ টাজ কিছু পারি না, বা যখন কাজ শুরু করছি দেখি যে ডিজাইন ছাড়া হয় না। হ্যাঁ, আমাদের একটা কভার ফটো ডিজাইন করতেই হয়, বা একটা প্রোফাইল পিকচার ডিজাইন করতে হয়, বা যখন আমরা কন্টেন্ট পোস্ট করি বিভিন্ন কন্টেন্ট গুলো আমাদেরকে ডিজাইন করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু না কিছু ডিজাইন পারতেই হয়। তো আমরা ক্যানভা নিয়ে নাম শুনেছি কয়জন? আমি বলবো সবাই নোট করে রাখবেন, এই যে canva.com আমি এটা লিখলাম, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। ম্যাক্সিমাম যারা হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং এর কাজ করে তাদের এই প্ল্যাটফর্মটাতে একটা অ্যাকাউন্ট থাকে, এবং এইটা দিয়ে আপনারা মাল্টিপল অনেক ধরনের ডিজাইন গুলো করে ফেলতে পারবেন। এটা একটা পেইড ভার্সন, এটার একটা ফ্রি ভার্সন আছে। আমাদের ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা টুলস, অনলাইন টুল বা অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো থাকবে সবগুলোরই ফ্রি ভার্সন থাকে, আমরা ফ্রি ফ্রি অনেক কিছু ইউজ করতে পারবো। আবার আমাদের পেইড ভার্সনও থাকবে, যেটাকে আমাদের পে করে কিনে নিয়ে বা ওখানে পেমেন্ট করে আমাদের ওই প্ল্যাটফর্মটা ইউজ করতে হবে। তো এইটা হচ্ছে ক্যানভার ফ্রি ভার্সন, প্রিভার্সন দিয়ে অনেক কিছু ডিজাইন করা যায়। আমরা এটা নিয়ে আমরা দেখবো, এটা আমাদের কোর্স মডিউলের মধ্যেও আছে, ক্যানভার কাজ কিছুটা আপনাদের দেখিয়ে দেওয়া শিখিয়ে দেওয়া, যাতে কিছু ডিজাইনের কাজ আপনারা কিছু না, আসলে ক্যানভা দিয়ে অনেকখানি কভার আপ করা যায়, তো এটা যাতে আমরা করতে পারি এটা আমরা দেখবো, আমরা এটাতে পরে আসবো। আমি জাস্ট এখন এটাকে ইন্ট্রোডিউস করে দিলাম, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম যেটা থেকে আমরা সব ধরনের ডিজাইন, যে কোনো ধরনের কন্টেন্ট ডিজাইন করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, একটা পেজ ক্রিয়েট করার পরে সর্বপ্রথম আমাদের কাজ থাকে হচ্ছে এই যে উপরে সেটিংস যে অপশনটা, সেটিংস এ গিয়ে এই পুরো পেজের ওভারঅল সেটিংসটাকে আমাদের একদম, যদি অলরেডি ক্রিয়েটেড কোনো পেজ থাকে সেই ক্রিয়েটেড পেজে যা যা এডিট করার দরকার আছে সেটা একজন নর্মাল মানুষ বুঝবে না, যে তার পেজের সেটিংসটা কোন জায়গায় কোনটা ঠিক থাকতে হবে, কোন জায়গায় কোন অপশনটা ঠিকভাবে কাজ করতে হবে, সেই জিনিসটা অন্যরা জানে না। আমরা যারা কাজ করি তখন আমরা শিখে যাই, শিখে আমরা জেনে যাই যে এইটা এভাবে থাকা উচিত, এটা এভাবে করা উচিত। তো আমরা যদি একবারে নতুন পেজ ক্রিয়েট করে একদম শুরু থেকে পুরোটা পেজ সেটিংসটা ঠিক করবো, আর যদি অলরেডি ক্রিয়েট করা কোনো পেজ থাকে, ক্রিয়েট করা কোনো পেজের কাজ থাকে, তো আমরা প্রথমে ওই পেজ কাজটা নিয়ে 21 জন কেন, এখন একটু আগে ছিল 25-26 জন, এখন 21 জন হয়ে গেছে কেন? ক্লাস বোর্ড লাগা হয়ে শুরু হয়ে গেছে, ভালো লাগতেছে না? লিভ নিচ্ছে মেবি ইন্টারনেট প্রবলেম আপু,
মালি আপু কি চলে গেছে নাকি? হ্যাঁ মালি আপু নাই, আপু আছে আছে না? আচ্ছা তো হচ্ছে আমাদের অলরেডি ক্রিয়েটেড পেজ থাকলে আমাদেরকে সেটা রিএডিট করতে হবে, যা যা সেটিংস গুলো ঠিক করতে হবে সেগুলো করতে হবে। তো আমরা পেজের সেটিংস এ প্রথমে যদি রেডি পেজ থাকে সেটাতেও, আর যদি নতুন পেজ থাকে সেটাতেও, আমরা প্রথমে চলে যাব যে জায়গাটাতে, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে অ্যাবাউট যে সেকশনটা থাকে সেটা অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনে যে যদি রেডি পেজ থাকে আমি দেখব যে কি কি আছে সেট করা, আর যদি নতুন পেজ হয় আমাকে তো একদম পুরোপুরি সব শেষ মানে ঠিক করতে হবে। তো দেখেন আমরা পেজটা ক্রিয়েট করার সময় শপিং এন্ড রিটেল এখানে দিয়েছিলাম, সো এখানে অলরেডি শপিং এন্ড রিটেল ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে আছে। এখানে আমার পেজের নেম, আগে একটা ব্যাপার ছিল পেজের নেমটা মাল্টিপল টাইম চেঞ্জ করা যেত না, কিন্তু এখন পেজের নেম চেঞ্জ করা যায়, মাল্টিপল টাইমই চেঞ্জ করতে পারবেন। বাট একটা টাইম আপনি এখন যদি এটা সামির দেন সাপলাটা চেঞ্জ করে দিয়ে অন্য একটা নাম দেন, এই নামটা চেঞ্জ হয়ে আস্তে আস্তে একটা সময় নেবে, ফেসবুক ইনফর্ম করে দিবে যে আপনার নামটা চেঞ্জ হয়ে আস্তে আস্তে এতটা সময় লাগবে, এরপর আপনার পেজটা চেঞ্জ হবে। অথবা আপনি একবার চেঞ্জ করার পর সাথে সাথে আবার এখন করলেন একটু পরে আবার আরেকটা করে দিলেন, এভাবে করা যাবে না। হ্যাঁ ইট উইল টেক টাইম, ফেসবুক আপনাকে একটা লিমিটেশন দিয়ে দিবে টাইম যে এতদিন পরে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে ইউজার নেম, এই যে ইউজার নেমটা এইটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে কোনো যেকোনো প্ল্যাটফর্মে, এটা হোক ফেসবুক লিঙ্কডিন ইনস্টা টুইটার বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে কোনো ওয়েবসাইট সেটা যেটাই হোক, আমাদের এই যে একটা উপরে ইউআরএলটা হয় না, আমরা যে এসইও এসইও করি, আমাদের র্যাঙ্কিং এ আসতে হবে, আমাদের পেজের লাইক ফলোয়ার বাড়তে হবে, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তে হবে, সবকিছুই খালি বাড়তে বাড়তে চাই, আমাদের সব বুঝতে হবে। এগুলো হওয়ার জন্য যে এসইও করা লাগে বা যে কারণে আমাদের এগুলো র্যাঙ্কিং এ থাকে, কেউ একটা কিছু এখানে সামিদান সাপলা লিখলে যাতে আগে আমার সামিদান সাপলা এই পেজটা চলে আসে। সো এই র্যাঙ্কিং এর ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের এই লিংক। পুরো ডিজিটাল মার্কেটিং এর কোর্সে দেখবেন এই লিংকটার প্রয়োজনীয়তা কতটা বেশি, আমাদের এই লিংকটাকে অলওয়েজ আমাদের একটা প্রপার জায়গাতে নিয়ে রাখতে হবে, যাতে এই লিংকে এইখানে যে দেখেন সামিদ এন্ড শাপলা কালেকশন অলরেডি এটা নামটা চলে আসছে, আমার এই নামটা যাতে আমি এস্টাবলিশ করে ফেলতে পারি, এই নামটাই যাতে র্যাঙ্কিং এ থাকে। সো এটার জন্য আমাদের যে ইউজার নেম, হ্যাঁ সেই ইউজার নেমটা আমাদের সেট করে ফেলতে হবে একদম শুরুতেই। এখন আমার পেজের নাম সামিদ এন্ড শাপলা, আমি কি ইউজার নেম ঠিক করব মালিহা এন্ড মৌমিতা? মোটেও না, তাই না? আমি কি চাইবো যে সামিদ এন্ড শাপলা কালেকশনটাই যাতে আসে। সো আমার ইউজার নেমটাই এমন ভাবে সেট করতে হবে যেটাতে সামিদ এন্ড শাপলা এই দুইটা আমার হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি বুঝি আমরা? আমরা যেই ওয়ার্ডটা দিয়ে, যেই শব্দটা দিয়ে বা যেই সেন্টেন্সটা দিয়ে, যেই ফ্রেজটা দিয়ে, হ্যাঁ আমরা হচ্ছে সবকিছুর মধ্যে র্যাঙ্কিং এ থাকতে চাই, সেগুলোকে আমাদেরকে কিওয়ার্ড বলা হয়, কিওয়ার্ড ফ্রেজ বলা হয়, অনেক ভাবে নাম দেওয়া হয়। তো এখানে আমার সামিদ এন্ড শাপলাটা হচ্ছে আমার মেইন জিনিস, এটাই আমার এস্টাবলিশমেন্ট, এটাই আমার ব্র্যান্ড আইডেন্টিটি, এটাই আমার রিকগনিশন। সো আমি এখানে আমার ইউজার নেমটা সামিদ এন্ড শাপলাই দিব। এখন ইউজার নেমে অলওয়েজ আমরা স্মল লেটার ইউজ করব। দেখেন শুধু সামিদ লিখছি, এখানে আমাকে দেখাচ্ছে দিস পেজ ইজ অ্যান এলিজিবল টু হ্যাভ আ ইউজার নেম, শুধু এটা দিয়ে আমাকে নিচ্ছে না। আমি দেখি সামিদ এন্ড শাপলা একসাথে, দেখেন সামিদ এন্ড শাপলা যখন পুরোটা লিখেছি তখন আমার ইউজার নেমটা সাপোর্ট করেছে। সো ফেসবুক থেকে আপনার ইউজার নেমটা কোনটা হতে পারে সেটা ফেসবুক আপনাকে সাজেস্ট করে দেখাবে। আর এখানে আমার ক্যারেক্টারের একটা লিমিটেশন থাকে, প্রত্যেকটা জায়গায় একটা ক্যারেক্টারের লিমিটেশন থাকে যে আমরা কোন পোস্টটা কত ক্যারেক্টারের মধ্যে দিতে পারবো, কোন কন্টেন্টের ক্যারেক্টার লিমিটেশন বা কোন ছবির সবকিছুর একটা ডাইমেনশন অথবা একটা ক্যারেক্টার লিমিটেশন থাকে, এগুলো আমরা পাশেই দেখতে পারবো। আবার অনেক সময় থাকে না পাশে দেয়া, সেটা আমাদের একটু জেনে রাখতে হবে আগে থেকে যে আমার ওখানে লিমিটেশনটা কতটুকু আছে, লিমিটের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারবো না। তো দেখেন আমি এখানে সামিদ এন্ড শাপলা এটা যখন দিয়ে দিয়েছি ফেসবুক আমাকে দেখাচ্ছে নিয়ে নিয়েছে, এখানে ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 50। তো আমি যেহেতু চাচ্ছি আমার সামিদ এন্ড শাপলা এই নামটাকে এস্টাবলিশ করতে, এটাকেই গুগলের র্যাঙ্কিং এ আনতে বা ফেসবুকের র্যাঙ্কিং এ আনতে আমি এটাই দিয়ে দিয়েছি। আমি চাইলে মেবি কালেকশনটা অ্যাড করতে পারি, পুরোটা অ্যাড করে দিয়েছি, দেখেন আমার পুরোটাই নিয়ে নিয়েছে।
তো আপনারা যখন কাজ করবেন দেখবেন কোন জিনিসটা নিচ্ছে, যেটা দেখবেন ছাড়া অন্য আর যা যা অ্যাড করে, অনেক সময় নাম্বার অ্যাড করতে হয়, অনেক সময় সাথে পিডি বা ইউজুয়ালি ইউএসএ বা যে কান্ট্রি হয় সে একটা কোড, আলাদা কোনো একটা কোড দিয়ে এস্টাবলিশ করতে হয়। তো আমাদের ইউজার নেমটা প্রথমে ক্রিয়েট করে ফেলতে হবে, আমরা ইউজার নেমটা ক্রিয়েট করে ফেলছি। This page isn't eligible to have a username. আমাকে বলছে আমার এই পেজটা ইউজার নেমটা এলিজিবল না এখন সেট করার জন্য। কেন বলতে পারে কথাটা বলতে পারবেন কেউ? আপু কি এটা আমাকে একটা ইয়ে দেখালো যে আমার পেজের ইউজার নেমটা এলিজিবল না সেট করার জন্য, এটা কেন বলতে পারে বলতে পারবেন? আপু আপনি হয়তো অন্য কোনো কাজগুলো করেন নাই কাবা পেজ তো এই কারণে। আপু যদি বড় হয়ে যায় বা ওটার সাথে রিলেটেড না হয় তখন অ্যাপ্রুভ করে না, এই জন্য হয়তো। আপু পেজে লাইক নাই সেজন্য হয়তো না? আপু লাইকের সাথে রিলেটেড না এটা, ইউজার নেমটা আমাদেরকে সচরাচর রিপ্রেজেন্ট করে। এই পেজটা সদ্য ক্রিয়েট করা একটা পেজ, মাত্র ক্রিয়েট করলাম। হ্যাঁ আমরা যখনই কোনো প্ল্যাটফর্মে একদম ইনস্ট্যান্ট কোনো কাজ শুরু করি সাথে সাথে আমাদের জন্য সবগুলো অপশন এলিজিবল হয় না, সেগুলো এলিজিবল হওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া থাকতে পারে। যেমন আমরা যখন একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করি, আমাদের ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করার পর অনেকগুলো অপশন থাকে আমাদের এলিজিবল হয় না। প্রত্যেকটা প্ল্যাটফর্মে মনে রাখবেন যে একটা টাইম লেন্থ থাকে, একটা টাইম পরে আস্তে আস্তে আপনার জন্য একটা একটা করে ওপেন হতে থাকে। তো আমি যেহেতু এই মুহূর্তে এই পেজটা ক্রিয়েট করেছি এই জন্য আমাকে এই পেজের ইউজার নেমটা ক্রিয়েট করতে দিচ্ছে না। আমি যখন পেজের একটা সেটিংস করবো, আমার পেজের একটা ডিউরেশন যাবে, আমার পেজে কিছু লাইক ফলোয়ার বাড়বে, তখন যে আমাকে এই অপশনটা ফেসবুক এলিজিবল করে দিবে। হ্যাঁ আপু মিনিমাম 20 জন লাগে না লাইক ইউজার নেম আসার জন্য? মিনিমাম 20 জন না, মিনিমাম 20 জন ওই লিমিটেশনটা নাই। তবে হ্যাঁ আপনার পেজে একেবারে লাইক ফলোয়ার কিছু না থাকলে আপনি এর সাথে সাথে পারবেন না। আপনারা যে অ্যানসার গুলো দিয়েছেন অনেকে, আপনাদের প্রত্যেকের অ্যানসারটাই ঠিক আছে। আচ্ছা মনে রাখবেন যে আমরা যখনই একদম ইনস্ট্যান্ট কাজ একটা শুরু করব আমাদের অনেকগুলো অপশন সাথে সাথে এলিজিবল হবে না, কিছু কিছু অপশন থাকবে যেটার জন্য একটা ডিউরেশনের প্রয়োজন হবে, যেটার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকবে যেগুলো মেইনটেইন করার পরে আমাদের সেগুলো অ্যাপ্রুভ হবে। আচ্ছা এইখানে যে অপশনগুলো আছে এইগুলো প্রত্যেকটা আমাকে ডিটেইল কি বলতে হবে? আর আপনারা মোটামুটি আমার যতটুকু ধারণা ফেসবুক পেজের পেজের মোটামুটি অনেকখানি কাজ অনেকে জানা আছে করা আছে। একটু বলবেন তুমি জানা আছে আইডিয়া আছে নাই কাদের? তাদেরটা শুনতে চাচ্ছি। আপু আর কোনো ইম্পর্টেন্ট বিষয় থাকলে এটা নিয়ে তাহলে বলতে পারেন, তাছাড়া এমনি তো দেখে দেখে গ্যা করা যায় শেখা যায় এটা। আপু জাস্ট আপনার থেকে দেখে দেখে একটা পেজ খুললাম মাত্র। আমি প্রত্যেকটাতে এডিট করে বা দিয়ে দিয়ে যাচ্ছি না, তাহলে অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখিয়ে দিব করে করে, আর যেগুলো হচ্ছে জাস্ট সিম্পলি বলে গেলে হয়ে যাবে সেগুলো বলে দিচ্ছি। হ্যাঁ আমার মনে হয় সেটাই বেটার হবে। ঠিক আছে তো দেখেন পেজের ইউজার নেম এর ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল, এটা বললাম আমরা ইউজার নেম অবশ্যই ক্রিয়েট করে ফেলবো, ইউজার নেম ছাড়া হবে না। কজ আমার এইখানে আমার ইউজার নেম একটা থাকতে হবে যেটা দিয়ে আমার পরবর্তীতে র‍্যাঙ্কিং ফ্যাক্টরে কাজ করবে। ঠিক আছে তো এখানে দেখেন বিজনেস ইনফরমেশন দেয়া আছে, এখানে কি বলা আছে এডিট বিজনেস ডিটেইলস। তো আমরা যে বাইরের কাজ করব বা আমরা যদি আমাদের নিজেদের পেজ ক্রিয়েট করি আমাদের বিজনেসটার যে ডিটেইলসটা আছে সেই ডিটেইলসটা আমরা এখানে হচ্ছে এডিট করে আমাদের দিয়ে দিতে হবে। এখানে দেখেন বিজনেস ডিটেইলের আন্ডারে শুধু আমাকে কি প্রাইস রেঞ্জটা আসতেছে, এই ব্যাপারগুলো আমাদের এই পেজের এডিট ইনফরমেশনের ভিতরে থাকে। তারপর দেখেন এডিট স্টার্ট ডেট, আমার বিজনেসটা যেদিন স্টার্ট হয়েছে সেই ডেটটা যদি আমি রাখতে চাই আমি এখানে দিলে
আমি যে দিন থেকে শুরু হয়েছে, ধরেন আমার বিজনেস আজকে আমি পেজটা ক্রিয়েট করলাম, তো আমার বিজনেসটা শুরু হয়েছে আজকে থেকে, হ্যাঁ 10ই আগস্ট। তো আমি এখানে এডিট স্টার্ট ডেটটা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে বিজনেস টাইপ, আমার বিজনেসটা কি টাইপ, এটা ওয়ান শর্ট অফ আপনার ইয়ের মতো চলে আসছে, আমার ক্যাটাগরিটা যেরকম সেরকম। এখানে আমার বিজনেসটা কিসের উপর বিজনেস হচ্ছে, এটা কি কাপড়ের না এটা খাবারের নাকি এটা কোন ধরনের বিজনেস, সেই টাইপটা আমরা এখানে এডিট করে, আমি বলছি আগে বারবার যে আমি প্রত্যেকটা জিনিস যে যে দেখাচ্ছি না, কারণ প্রত্যেকটা জিনিস দেখাতে গেলে বেশি লেন্দি হয়ে যাবে। আমাদের ফোন নাম্বার আমরা এডিট করতে চাইলে এখানে এডিট করে দিতে পারবো, অনেকবার এডিট করতে পারবো, এগুলোর কোনো লিমিটেশন নাই। এখানে দেখেন আমার মেসেঞ্জারের একটা লিংক ক্রিয়েট হয়ে গেছে, এই লিংকটা আমি কিন্তু, এগুলো হচ্ছে আমাদের প্রমোশনাল কাজে, আমাদের যতগুলো লিংক ক্রিয়েট হবে আমাদের লিংক গুলো অলওয়েজ প্রমোশনাল কাজে, অর্গানিক প্রমোশনের কাজে আমাদের ব্যবহার করতে হয়। অর্গানিক প্রমোশনটা কি, যেই ধরনের প্রমোশন আমরা কোনো টাকা পয়সা ছাড়া বিনামূল্যে করব, ম্যানুয়ালি করব, হ্যাঁ। আর যেটা হচ্ছে পেইড প্রমোশন বলি, যে প্রমোশন গুলো আমাদের এই যে বিভিন্ন অ্যাড রান করা হয়, অ্যাড গুলাতে আমাদের ডলার পে করে বা আমাদের অন্যান্য কারেন্সি পে করে, বাংলাদেশি টাকাও হতে পারে, পে করে আমাদের যে প্রমোশনের কাজ করতে হয় সেটাকে পেইড প্রমোশন বলে। আর অর্গানিক প্রমোশন, এই টার্মটা মনে রাখেন, এখন থেকে অর্গানিক প্রমোশন শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাবে। অর্গানিকটা হচ্ছে আমরা ম্যানুয়ালি উইদাউট এনি পেমেন্ট, উইদাউট এনি এক্সপেন্সেস, আমরা যেই প্রমোশনের কাজগুলো করে যাব সেগুলোকে অর্গানিক প্রমোশন বলে। সো আমার মেসেঞ্জারের মাধ্যমে যদি কোনো প্রমোশন করতে হয় তখন আমার এই মেসেঞ্জারের লিংকটা লাগবে। সো এখানে আমার একটা অলরেডি আমার এই পেজের একটা মেসেঞ্জার লিংক ক্রিয়েট হয়ে গেছে। তারপর এই যে আমার বিজনেস ইমেল যেটা থাকবে সেটা অ্যাড করব। এখানে ওয়েবসাইট, এখন সবার ওয়েবসাইট থাকে না, ইটস নট ম্যান্ডেটরি, আমার ওয়েবসাইট যদি থাকে, আমার বাইরের ওয়েবসাইট থাকে, আমি এখানে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব। তারপর এখানে এডিট আদার অ্যাকাউন্টস, আমার যদি এটার সাথে কানেক্টেড অন্যান্য আরো কোনো অ্যাকাউন্ট কানেক্ট করতে হয় সেখানে আমরা এই কানেকশনে যে মানে এই অ্যাকাউন্টের এখানে কানেক্ট করতে পারবো। এখন ইম্পর্টেন্ট এটা একটু, এই কয়েকটা জিনিস একটু বলবো, কারণ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু ডিটেলে বলবো। এই যে অ্যাবাউটটা, এই অ্যাবাউটটা নিয়ে আমরা সবাই খুব অনীহা করি, বাট আমাদের অ্যাকচুয়ালি যদি আমাদের পেজটাকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই, আমাদের পেজটাকে এসইও করে র‍্যাঙ্কিং এ নিয়ে যেতে চাই, পেজের লাইক ফলোয়ার বাড়াইতে রাখতে চাই, পেজটাকে ফুললি এঙ্গেজ থাকতে চাই, পেজটাকে অ্যাকচুয়ালি এস্টাবলিশ করতে চাই, সেই ক্ষেত্রে এই অ্যাবাউট সেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই পেজ ক্রিয়েট করি, পেজের অ্যাবাউটটা নিয়ে কেউ হেডেক নেই না নর্মালি, কিন্তু এই পেজের অ্যাবাউটটাকে কেন হেডেক নিতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাবাউটটা আছে 255 ক্যারেক্টারের মধ্যে লিমিটেশন রেখে, 250টা ক্যারেক্টার মানে বুঝি ক্যারেক্টার, এক একটা ক্যারেক্টার কাউন্ট সেটা বুঝি আমরা কিভাবে ক্যারেক্টার কাউন্ট হয়। হ্যাঁ আপু, জি 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 আমাদের কিন্তু একটা স্পেসও, হ্যাঁ আমি যেখানে রিপা লিখলাম এখানে 4টা ক্যারেক্টার গেল, তারপরে যে একটা দিলাম এখানে কিন্তু 5টা ক্যারেক্টার চলে গেল, সো এইভাবে ক্যারেক্টার কাউন্ট হয়। তো এই অ্যাবাউট সেকশনটা আমরা কখনোই হালাফেলা করব না, এখানে আমাদের অ্যাবাউটটা আমার যে পেজটা যেটার উপর যে নিশটার উপর বেস করে পেজটা খুলেছি সেটার একটা খুব সুন্দর একটা অ্যাবাউট লিখতে হবে উইথ কিওয়ার্ডস। আবার বলছি উইথ কিওয়ার্ডস, কিওয়ার্ডস বলতে ওই ওয়ার্ডগুলা, ওই কি টার্মগুলা, ওই কি কি ফ্রেজগুলা যেটা দিয়ে আমার পেজটা র‍্যাঙ্ক করবে, অ্যাকচুয়ালি র‍্যাঙ্ক করবে, এসইও এর জন্য র‍্যাঙ্ক করবে, পেজটা সবার আগে চলে আসবে, পেজের অন পেজ অফ পেজ এসইও যে ব্যাপারগুলো থাকে সেই কাজগুলো করবে। অন পেজ এসইও যে কাজগুলো আমরা বলি, অন পেজ এসইও আমার তো মনে হয় যে কিছু বলতে গেলে আমার ভয় লাগে, কোনটা যে অন পেজ অফ পেজ এসইও, এসইও তো সবাই জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা র‍্যাঙ্কিং এর জন্য আনে, অন পেজ অফ পেজ এসইও, লোকাল এসইও, এই এসইও গুলো নিয়ে আমরা কয়জন জানি, কোন আইডিয়া আছে কি? অন পেজ অফ পেজ লোকাল এসইও নিয়ে আমি জানি। আচ্ছা আচ্ছা, অন এসইও এর অনেকগুলা মানে ভাগ আছে, হ্যাঁ এক ধরনের এসইও নেই, অনেকগুলা ধরনের এসইও এর কাজ করতে হয়। একটা এসইও দিয়ে আমাদের পেজ বা আমাদের কোনো প্ল্যাটফর্ম বা কোনো অ্যাকাউন্ট আইডি ওয়েবসাইট কোনো কিছু র‍্যাঙ্কে আসে না, গুগলের সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্কিং এ আসে না বা যে কোনো সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্কিং এ আসে না, এটার জন্য আমাদের অনেক ধরনের এসইও করতে হয়। এসইও গুলোর মধ্যে মেইন কয়েকটা পার্ট আছে, নামগুলো শুনে রাখেন, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, একটা হচ্ছে লোকাল এসইও, একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, হ্যাঁ এই 4টা এসইও অনেক বেশি ইম্পর্টেন্ট, এই 4টা এসইও কাজ আমাদের করতেই হয়।
অন পেজ এসে আমরা কোনটাকে বলছি, এই যে এখন এই পেজটার মধ্যে আমরা কি একদম লাইভ আছি না, এখন কাজ করছি না, এই যে পেজে ইন্টারনাল সেটিংস এর কাজ করব, পেজ গুলা গুছাবো, পেজটারে প্রপার ওয়েতে মেইনটেইন করে একটা মানে স্ট্রাকচারটা একটা জায়গায় নিয়ে আসবো, এই যে কাজকর্ম করতেছি এখানে বসে লাইভ বসে পেজের মধ্যে কাজ করতেছি, এটাকে আসলে এই ফেসবুক পেজের জন্য অন পেজ এসইও করা বলবে। আর অফ পেজ কোনটাকে বলবে, এই পেজের যে একটা লিংক ক্রিয়েট হয়েছে বা আমরা একটা ইউজার নেম দিয়ে যখন সেট করে একটা লিংক ক্রিয়েট করব, ওই লিংকটাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করে ওই লিংকটা প্রমোশন করে যখন এটাকে র‍্যাংকিং এ আনার চেষ্টা করব, ওটাকে বলা হয় অফ পেজ। তখন আমরা হচ্ছে পেজের মধ্যে ডিরেক্টলি থেকে কাজ করতেছি না, পেজের লিংকটাকে নিয়ে টানা হেচড়া করে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কাজ করতেছি, সো ওটা এই জন্য বলা হয়ে যাচ্ছে যে অফ পেজ। আর এটা আমি পেজের ভিতরে থেকে লাইভে থেকে এই পেজের কাজটা করতেছি, দ্যাটস হোয়াই এটাকে বলা হচ্ছে অন পেজ এসইও। আমার এখানে অ্যাবর্টটাকে অন পেজ এসইও করার জন্য আমার এই অ্যাবর্টের মধ্যে কিওয়ার্ড রাখতে হবে, আমরা এসইওর ক্লাস যখন করব তখন দেখব যে কিওয়ার্ড কি, বাট কিওয়ার্ড নিয়ে একটা ধারণা সবারই এখন থেকেই থাকতে হবে। কিওয়ার্ড হচ্ছে ওই ধরনের শব্দগুলা, ওই ধরনের বাক্য হতে পারে, একটা সেন্টেন্স মানে একটা সেন্টেন্স হতে পারে, একটা শব্দ হতে পারে, একটা লাইন হতে পারে, অনেক কিছু ধরনের কিওয়ার্ড হতে পারে, যেটা দিয়ে গুগলে যখন আমরা কোনো একটা কিছু সার্চ করি। আচ্ছা আমি একটু এসইওর এখানে যাই, আমার এখানে তো আমার বাচ্চা কাচ্চা আছে কয়েকজন, ওদের কাছে একেবারেই একদম শুরু থেকে শুরু সব। ক্লিকবিটার কি লাইক যে ওয়ার্ডটা র্যান্ডমলি জেনারেট করলে ওটার মোস্ট ভ্যালুয়েবল পার্ট গুলো আসবে? এখন আমার আমি আজকে লাঞ্চ করি না, আমার খুব খিদা লাগছে, মানে লাঞ্চ করতে গেছিলাম করতে পারি নাই, একটু খারাপ লাগছিল কেমন জানি, কারণ আমার এখন খিদা লাগছে, এখন আমি এটা অনলাইনে কিছু অর্ডার করব। তো আমি কিছু একটা, এখন আমার চিকেন খেতে ইচ্ছে করতেছে, তাই আমি আমি কি ধরনের চিকেন চাচ্ছি ফ্রাইড, তো এই দুইটাই আমার এক ধরনের কিওয়ার্ড, আবার এই দুটোটা আলাদা আলাদা করে আমার একটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট হচ্ছে। এখন এই যে আমি ফ্রাইড লিখছি পরে ফ্রাইড চিকেন ফ্রাইড রেসিপি হাবি যাবে এত কিছু চলে আসছে, কেন এগুলো চলে আসছে, কারণ এই প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে কিওয়ার্ড, এগুলো অলরেডি গুগলে এস্টাবলিশড, আমি যখন কিছু একটা দিয়ে সার্চ করতেছি লিখতেছি এগুলো চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে, কারণ গুগল এগুলো নিয়ে বসে আছে, গুগলের ভান্ডারে এই সমস্ত আছে। তো এগুলাকে না কিওয়ার্ড বলা হয়, যে আমরা যখন কোন এসইওর কাজ করি কোন ওয়ার্ডটা কোন ফ্রেজটা কোন সেন্টেন্সটা সবচেয়ে বেশি গুগলে ইউজ হয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করে ওই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে ওই ধরনের সেন্টেন্সগুলো দিয়ে আমাদের কাজ করতে হয়, যাতে আমি যে এখানে অ্যাবর্টের মধ্যে কিওয়ার্ডটা ঢুকিয়ে দিব তাহলে হচ্ছে অটোমেটিক্যালি এই কিওয়ার্ডের কারণে আমার এই পেজটা র‍্যাঙ্ক করবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমরা এটা কখনোই হেলাফেলা করবো না, আমাদের অ্যাবর্টটাকে অলওয়েজ কিওয়ার্ড দিয়ে লিখতে হবে। এটা যে এখন আমি একটা ক্লদিং ব্র্যান্ডের একটা জন্য পেজ খুললাম, আমি এখানে খুব সুন্দর 255 ক্যারেক্টারের একটা অ্যাবর্ট লিখবো, যেখানে আমাকে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে এই ক্লদিং ব্র্যান্ডের জন্য আমার কোন কয়েকটা 3টা থেকে 4টা বা 5টা কিওয়ার্ড রেখে দিলে ওই কিওয়ার্ডগুলোর কারণে আমার এই অ্যাবর্টটা অন পেজ এসইও করা হয়ে যাবে, আমার এই পেজটার অন পেজ এসইও করা হবে, যেটা হচ্ছে পরবর্তীতে আমার র‍্যাংকিং ফ্যাক্টরের জন্য কাজ করবে। সো এই জিনিসটা ক্লিয়ার, আমরা অ্যাবর্টটা অলওয়েজ কিওয়ার্ড দিয়ে লিখবো, এবং কোনো আমরা যখন নিজের কাজ করি বাইরের কাজ করি বা যে কোনো ধরনের কাজ করি আমরা কিওয়ার্ড ছাড়া কোনো কিছু করব না, কোনো বায়োতে না কোনো ডেসক্রিপশনে না কোনো অ্যাবাউটে না কোনো কিছুতে না, ঠিক আছে? আমাদের এই ছোট ছোট এই কাজগুলোকে হচ্ছে আমার ওই পেজের ওই অ্যাকাউন্টের ওই আইডি ওই প্ল্যাটফর্মটার জন্য অন পেজ এসইও করা হয়ে যাবে, ঠিক আছে? সো এইটা একটা অন পেজ এসইওর একটা পোর্শন। আমি এখানে কোনো এখন অ্যাবাউট লিখলাম না, হ্যাঁ অ্যাবাউট লেখার কি প্রয়োজন আছে? না আপু
একটু লিখে দেখানো কি ধরনের ওয়ার্ডগুলো ইউজ করবেন, একটু লিখলে একটু ভালো হতো, একটু করলে ভালো হতো। আচ্ছা এখন আমি বসে বসে এটার জন্য অ্যাপট, আমরা যখন কোনো বাইরের কাজ করি ওর কাছ থেকে ডিটেইল ওর বিজনেস সেটটা জেনে নিই, জেনে নিয়ে ওর ওইটার অনুযায়ী একটা সুন্দর কিছু লিখি, এটাকে একটা কন্টেন্ট রাইটিং বলে। এটা একটা কন্টেন্ট ক্রিয়েট করা, একটা রিটেন কন্টেন্ট ক্রিয়েট করা। তো আমি যদি ধরে নিই এটা সামিট এন্ড শাপলা কা, আমি দাঁড়ান ইয়ে করি, এখানে বসে তো আমি অ্যাবাউট লিখতে পারবো না, এখন বসে বসে অ্যাবাউট লিখতে গেলে, কারণ একটা অ্যাবাউট যা মন চায় তা লিখে দেওয়া যাবে না। বললাম না যার মানে যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করছি, যে বিজনেসটা নিয়ে কাজ করছি, যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি, ওর ডিটেলটা জেনে আমাকে তার জন্য অ্যাবাউটটা লিখতে হবে। আমি একটু অন্য কোনো একটা পেজের অ্যাবাউটটা আপনাকে দেখাই। আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা কিছু মনে করেন না, আমি এক্সাম্পলের জন্য অনেক সময় এক একজনের এক এক পেজ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এগুলো নিয়ে আসবো। হ্যাঁ আবার ভেবেন না যে কোনো কিছু হচ্ছে কি কোনো প্রমোশনাল কাজ করার জন্য এগুলো করছি, এখানে যত যা আছে সব এগুলো ডেমো টাইপ পেজ, এখানে কোনোটাই ঠিকভাবে করা নেই। আমি এইটা দেখাই, আভায়াতে গেলে বলবেন যে আমি আমার পেজের প্রমোশন করছি, আমি এটাতে যাই, এটাতে মেবি একটা অ্যাবাউট করা আছে, আর এটা ওয়ান শর্ট অফ এখন যে পেজটা করলাম ওই নিচের উপরে করা। বাবা এত স্লো কেন, নেট কাজই তো করে না। এত লেন্দি করলে কেমন লাগে, মোবাইল হটস্পট দিয়ে যে করব সেটাও পসিবল হয় না, কারণ মোবাইলের নেটও আপনাদের কি এইচ প্লাস হয়ে আছে, আমার আজকে সারা দিন মোবাইলের নেটও এইচ প্লাস হয়ে আছে। এস প্লাস হলে সেটা ডাটা একবার অফ করে আবার চালু করলে হয়তো 4G আসতে পারে। আমাকে একজন টেক্সট করেছে হোয়াটসঅ্যাপে, নামটাও দেয়া নাই, নামটাও উনি লিখেন নাই, জানি না কে। দেখেন আপনাদের প্রত্যেক দিনের ক্লাস কি বলে লাইভ হবে বা ক্লাসের রেকর্ডিং পরে ইউটিউবে পেয়ে যাবেন, দ্যাট ডাজেন্ট মিন যে আপনারা এই জন্য ক্লাস মিস করবেন। আমি কিন্তু ক্লাস মিসটা একেবারে অ্যালাউ করবো না, হ্যাঁ ইরেগুলারিটি থাকা যাবে না, কারণ যতই বলেন আপনারা একটু সাজেশনটা নিয়ে নিতে পারেন, এখানে মালিক আপু আছে যে একটা লাইভে ক্লাস করা আর পরবর্তীতে ওই লাইভটা ভিডিও দেখে শেখাটা দুইটার মধ্যে অনেক তফাৎ থাকে। আপু আপনি একটু বলতে পারেন আপনার এক্সপেরিয়েন্সটা? আপু এক্সপেরিয়েন্স থেকে উদাহরণ দেই ওনাদেরকে, আমি যদি চাইতাম আমি কিন্তু আপনাদের ক্লাসটাও লাইভেই শুনতে পারতাম। আপুর এগুলো তো ফেসবুকের প্রত্যেক দিনই লাইভে যায়, কিন্তু আমি প্রেফার করেছি আপুর সাথে ক্লাসটা করা, কারণ ক্লাস করলে যেভাবে আপুর সাথে কমিউনিকেট করা যায় এবং প্রতিটি জিনিস না বুঝলে জিজ্ঞেস করা যায় সেটা তো লাইভে করা যায় না, কিংবা রেকর্ডিং এ করা যায় না, দেখেই থাকতে হয়, এটা অনেক বড় ব্যাপার হয়ে যায় আসলে। আর আমরা অনেক সময় দেখা গেছে ক্লাস শেষ হয়েছে আমরা ওইটা আবার একটু ভিডিওটা দেখতে গেলাম, ওটাও অনেক সময় সাপেক্ষ যেহেতু এক একটা ক্লাস অনেক দীর্ঘ হয়। আর আরেকটা জিনিস হচ্ছে ক্লাসে থাকলে অনেক কিছু আপনি না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করতে পারেন, লাইভে তো পারবো না। আপু হ্যাঁ ভাইয়া বলেন। আপু আমি একটা পেজ খুলছি মাত্র, একটু যদি দেখতেন। আচ্ছা ভাইয়া আমরা দেখবো, আমাদের প্রত্যেক দিনের ক্লাসের টাইম তো 4 ঘন্টা, আমরা হচ্ছে 5টা পর্যন্ত ক্লাসের সবকিছু করব, তারপর 5টার পরে আমরা হচ্ছে পরের ব্রেক থেকে এসে যে আমাদের ইয়ে থাকবে টাইমটা থাকবে ওই টাইমটা হচ্ছে আমরা প্রত্যেকদিন প্রবলেম সলভিং এর ক্লাস করব, যখন আজকে আমরা যেগুলো দেখবো সেগুলো থেকে অনেকগুলো প্রবলেম অ্যারাইজ হতে পারে না, যখন কাজ করবেন প্র্যাকটিস করতে যাবেন
তো এটা আবার কালকে আমরা সলভ করে ফেলবো, এভাবে যাব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে এটা একটা রেডি করা আগের, মানে এটা ডেমো ভার্সনের একটা পেজ, অ্যাকচুয়ালি রানিং হোম পেজ না। তো দেখেন এই যে একটা ডিজাইন করা দেখছেন, এগুলো কিন্তু ইয়ে দিয়ে করা, ক্যানভা যে ক্যানভা দিয়ে করা। তো দেখছেন এই যে ক্যানভা দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা মানে ডিজাইন গুলো ক্রিয়েট করতে পারি। তো এখানে আলিয়াস অ্যাটার, এটা একটা শপিং প্রোডাক্টের জন্য উইমেন ক্লদিং এর একটা মানে দিয়ে জাস্ট ফর এক্সাম্পল খোলা হয়েছিল। কি দেখার জন্য এই পেজে আসছিলাম, অ্যাবাউট, সরি ভুলে গেছি, দেখেন এখানে যেহেতু আমাদের ক্যারেক্টারটা খুবই লিমিটেড 255, সো আমরা এখানে খুব বড় রচনা আমার বিজনেসের খুব বড় কিছু লিখতে পারবো না অ্যাবাউটের মধ্যে। যেটা লিখতে হবে খুব শর্টে আমার বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে এমন কোন দুই তিনটা লাইন লিখতে হবে, আর বেসিক্যালি লিখতে হবে কি জানেন, কাইন্ড অফ শর্ট অফ ট্যাগ লাইন বা সামারি লাইন অফ মাই বিজনেস। ট্যাগ লাইন বা সামারি লাইন বলতে বুঝি আমরা, মানে আমরা যে স্কুল কলেজে পড়ছি না, ভাব সম্প্রসারণ করতে গেলে কি করছি আমরা, বড় মানে একটা দুইটা লাইন লিখছে সেটারে পুরো ভাবটাকে সম্প্রসারণ করে বিশাল করে লিখছে, আর এখানে পুরোটা উল্টা, আমরা পুরো বড় একটা জিনিসের একটা ছোট ভার্সন নিয়ে আসব, যেটা আমার এখানে ক্যারেক্টার লিমিটেশনটা কম। তো দেখেন আমি এখানে কি লিখেছি, স্টাইল আপ ইওর লাইফ উইথ দ্য আলটিমেট ফ্যাশন আইটেমস লাইক ড্রেসেস কসমেটিক্স অ্যাক্সেসরিজ শুজ ব্যাগস ফ্রম আলিয়াস অ্যাটার। সো এই একটা লাইনে আমরা কি বুঝতে পারতেছি না যে আলিয়াস অ্যাটার অ্যাকচুয়ালি কি করতেছে? হ্যাঁ এখানে দেখেন একটা ট্যাগ লাইনের মতো দেয়া হয়ে গেছে যে স্টাইল আপ ইওর লাইফ, হ্যাঁ এটাকে ধরলাম আমরা ট্যাগ লাইন, যে এই বিজনেসের ওদের শপের ট্যাগ লাইন। আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের একটা করে ট্যাগ লাইন দেখি না, কেএফসি ট্যাগ লাইন কি সামির? কেএফসি ট্যাগ চায়না। তুমি কেএফসি চিকেন খাও না? খাই বাট ট্যাগ লাইন যায় না। লেসি না, আচ্ছা আমরা তো প্রত্যেকটা জিনিসের ট্যাগলাইন ট্যাগলাইন দেখতেই থাকি, যেমন কেএফসি ট্যাগলাইন মনে হয় ফিঙ্গার লিকিং গুড, হ্যাঁ ইয়েস রাইট ইস ফিঙ্গার লিকিং গুড। তো এটা ওদের ট্যাগলাইনটা দিয়ে কি বুঝতে পারতেছি যে ওদের একটা খাবারের জিনিস ফিঙ্গার লিকিং গুড, মানে আঙ্গুলি খেয়ে ফেলতে পারবো এরকম টেস্ট ওদের। তো এখানে এটা ওয়ান সর্ট অফ, এগুলোকে ট্যাগলাইন বলা হয়, প্রত্যেকটা বিজনেসের কোনো না কোনো ট্যাগলাইন একটা তাদের বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে এরকম একটা লাইন ইউজ করা হয়। সেখানে স্টাইল আপ ইওর লাইফ বলতে বোঝাইতেছে একটা ট্যাগলাইনের মতো যে তুমি তোমার লাইফটাকে আরো স্টাইল আপ করো, কি কিভাবে, উইথ দ্য আলটিমেট ফ্যাশন আইটেমস, কিছু ফ্যাশন আইটেমস দিয়ে। ফ্যাশন আইটেমস গুলো কি, ড্রেসেস কসমেটিক্স অ্যাক্সেসরিজ শুজ এন্ড ব্যাগস। তো বুঝিয়ে দিচ্ছি এই যে চারটা কথা দিয়ে, চারটা ওয়ার্ড দিয়ে বা পাঁচটা ওয়ার্ড দিয়ে, যে এখানে ড্রেস পাওয়া যায়, এখানে কসমেটিক্স পাওয়া যায়, এখানে অ্যাক্সেসরিজ পাওয়া যায়, এখানে শুজ পাওয়া যায়, এখানে ব্যাগস পাওয়া যায়। ফ্রম কোথায়, ফ্রম আলিয়াস অ্যাটার। দেখেন জাস্ট একটা সিঙ্গেল লাইন, হ্যাঁ একটা সিঙ্গেল লাইনে আমার কিন্তু পুরো বিজনেসটাকে রিপ্রেজেন্ট করা হয়ে গেছে, হয়ে গেছে না? আপনারা এই একটা লাইন দিয়ে বুঝে যাচ্ছেন না মোটামুটি ভাবে যে আলিয়াস অ্যাটারটা অ্যাকচুয়ালি কি? তো আমাদের এই যে অ্যাবাউট এর যে শর্ট ডেসক্রিপশনটা থাকবে সেটা আমরা খুব ছোট 250 ক্যারেক্টারের মধ্যে, এক লাইন বা দুই লাইনের মধ্যে আমাদের ফুল বিজনেসটাকে পেজটাকে রিপ্রেজেন্ট করে দিব। আর এখানে কিওয়ার্ড থাকতে হবে, এখানে কিওয়ার্ড এর মধ্যে এখানে কোন কোন কিওয়ার্ড আছে বলেন তো, আপনারা বলতে পারবেন এখানে কিওয়ার্ড কোনগুলো আছে? আলিয়াস অ্যাটায়ার, অ্যাটায়ার, ড্রেসেস, ড্রেস কসমেটিক্স অ্যাক্সেসরিজ, শুজ ব্যাগ, শুজ ব্যাগ, আপনি কিওয়ার্ড ধরতে পারেন, ড্রেস দিয়ে সার্চ করলে গুগল আসে না, অবশ্যই আসে। বাট হ্যাঁ যে কে বলছেন আলিয়াস অ্যাটার? আমি আমি বললে তো ভাই বুঝবো না, আমি তো এখন আপনাদের সবার সাথে ওভাবে পরিচিত না, ভয়েস রিকগনাইজ করতে পারি না। রমজান, আচ্ছা রমজান, এ এটা আসছে কে মাইক দেবো, কিন্তু কি অ্যানোটেশন দিয়ে আঁকা কি করেন বলেন তো, মুখ ক্লিন করতে হয়। আপনারা দেখেন এই যে আঁকা আঁকি করছে যে এখানে মার্কটা যে চলে আসছিল, হ্যাঁ দেখা যায়।
জি আপু দেখা যাচ্ছে কালকেও হয়েছিল এমন করেন একটু বলেন না স্বীকার করেন শুনি কে করেন এটা নাকি মোবাইল দিয়ে আসেন এমনি হাত লেগে চলে আসে এগুলো আমারও মনে হচ্ছে যে যিনি করছেন উনি হয়তো জানেন না যে ওনার হাতের লেগে এটা হয়েছে হ্যাঁ আপু আমি মজা করতেছি আরে এটা কি কোনো কিছু না একটু একটু মজা ফাঁকি ফাঁকি করতে পারে না সবাই খুব কনফিউজ থাকবে যে আসলে করছে নাকি আমার হয় নাই তো আজকে পাওয়া গেছে আজকে এই যে লাল একটা দিয়ে দিছে আমি যদি আঁকি আমারটা হবে হবে যে তুতা কালার এটা আমি আঁকছেন তো আবার হ্যাঁ আমি আমরা তোতা বলি আর কি অনেক সময় এখন কে করছে কালার চেঞ্জ করে সেটা যত দোষ নন্দ ঘোষ আমার দোষ দিয়ে যাক সমস্যা নাই আমরা চলে আসি এবার ক্লাসে সেটা হচ্ছে আলিয়া জ্যাটের যে বলছেন জুনায়েদ ভাই তো তাই না তোতা কালার ভাই রমজান ব্যাপারি আপনার এই ব্যাপারি না আমি কালকে পড়তেছিলাম কি রমজান বাটপারি আমি সেটা আবার কেমন সরি প্রশ্ন না আমি রমজান বাটপারি আমি আল্লাহ মানুষের নামের মধ্যে এরকম বাটপারি লেখে নাকি আজব তো পরে বলি আল্লাহ কি করতেছে আমি এখানে তো ব্যাপারই লেখা পরে আবার নিজে কতক্ষণ হাসলাম হ্যাঁ আমার দাদার নাম অনুসারে দিছে তো বাবা অবশ্য আমার ভাইয়ের নামে নাই এটা আমার নামে দিছে কে জানে আমার বাবাই জানে এটা নামটা ঠিক আছে আমার পড়তে মিস্টেক হয়েছে বাবা একটু মজার ছলে পড়ে ফেলছি হয় এরকম আমাদের এইটার নাম যেটা থাকবে এখানে যেমন আলিয়া জ্যাটার আমার পেজ এর নামটা সো আমার মেইন কিওয়ার্ড হচ্ছে কিন্তু আলিয়া জ্যাটার তো এখানে আলিয়া জ্যাটারটা হচ্ছে একদম ফোকাস কিওয়ার্ড মেইন কিওয়ার্ড মেজর কিওয়ার্ড যত ভাবে এটাকে বলতে পারেন সেটা হচ্ছে আলিয়া জ্যাটারটা ছিল ব্রিলিয়ান্ট একটা অ্যানসার ছিল ভাই থ্যাংক ইউ এরপরে দেখেন ড্রেস কসমেটিক্স অ্যাক্সেসরিজ এগুলো সবগুলোই কিওয়ার্ড এর মধ্যে পড়ে বাট তারপরও কিছু কিওয়ার্ড থাকবে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা দেখে নিব যে আমাদের কিওয়ার্ড থাকবে অনেকগুলো কিন্তু সবগুলো কিওয়ার্ডই কিন্তু আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড হবে না ওখান থেকে কিছু কিওয়ার্ড থাকবে যেগুলো আমাদের ফোকাস কিওয়ার্ড থাকবে মেইন কিওয়ার্ড হিসেবে কাজ করবে যেমন এখানে আরেকটা ফোকাস কিওয়ার্ড হচ্ছে আলটিমেট ফ্যাশন সো এই দুটো হচ্ছে এখানে মেইন ফোকাস কিওয়ার্ড প্লাস সাথে বাকিগুলো কিন্তু কিওয়ার্ড এর মধ্যে পড়ছে বাট র‍্যাঙ্কিং এ আনার জন্য আমার এই আলিয়া জ্যাটার এন্ড আলটিমেট ফ্যাশন এই দুটো কাজ করতেছে এবং করবে কারণ কেউ যদি ফ্যাশন নিয়ে লাগে তখন এই আলটিমেট ফ্যাশনটার কারণে এই ফ্যাশন ওয়ার্ডটার কারণে আমার এই পেজটার র‍্যাঙ্কিংটা আগায় চলে আসবে কিছু জিনিস ইউনিকও রাখতে হয় কিছু জিনিস ইউনিক থাকতে হয় যেটা আপনি যখন এস্টাবলিশ করবেন যাতে আপনারটাই আগে আসে
ড্রেস যদি রেখে দিতাম, শুধু ড্রেস তো হাজার হাজার ড্রেস আছে, শুধু ড্রেস দিয়ে আমি র্যাঙ্কিং এ আসতে পারবো না। আমার আমার মধ্যে আমার কিওয়ার্ডের মধ্যে ইউনিক কিছু জিনিসও রাখতে হবে যেটা শুধু আমারই আছে, অন্য কারো নাই, এবং গুগল এই জন্য আমাকে আগায় নিয়ে আসবে, কারণ এটা তো এটা ওরই আছে, এটা অন্য কারো নাই। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি একটা অ্যাবাউটটা কিভাবে আমরা লিখতে পারি। অ্যাবাউটটা আমরা হচ্ছে প্যারাগ্রাফ হতে পারে। ঠিক আছে, গেল, আমরা আবার আমাদের মেইন পেজে চলে আসি। এখানে এভাবে অ্যাবর্টটা লিখবো, অ্যাবর্টটা নিয়ে এত ডিটেইলসে বলার কারণই, কারণ এই অ্যাবর্টটা অন পেজ এসইওর মধ্যে পড়ে, তো আমাদের এই অ্যাবর্টটা অলওয়েজ খেয়াল রাখতে হবে, ভালো করে লিখতে হবে। দেন হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন জিনিসটা বলতে পারবো কেউ, ইমপ্রেশনটা কি বোঝাচ্ছে? ইমপ্রেশনটা তো সবাই দেখি ফেসবুকের মধ্যে, টুকলে তো এখানে সবাই দেখতে পাচ্ছে, বাট এই ইমপ্রেশনটা অ্যাকচুয়ালি কি কি জানি? আইডিয়া নেই আমার। আপু জানি না। কেউ জানি না? না, এরকম হলে তো হবে না, আমরা কেউ কেউ তো জানবো অ্যাট লিস্ট, নাকি আমরা জেনে অনেকে চুপ করে আছি, তাহলে কিন্তু খবর আছে। না, ইমপ্রেশনটা বুঝি না। ইমপ্রেশন শব্দটার মানে যেভাবে দাঁড়ায়, যে একটা মানুষের ইমপ্রেশন যেটা, সেরকম কিনা এটা জানি না। তবে ফেসবুকে দেখি অনেকে এই জায়গাটাতে কোটেশন দেয়। আচ্ছা, আমরা ক্লাসে যারা আছি, আমরা কি সবাই আছি? আমি কিন্তু রিপ্লাই খালি কয়েকজনেরই গলা শুনতেছি, যেটা হ্যাঁ আপু আপু আছে, আপু আছে, প্রত্যেকেরই হয়। আছি আপু, হ্যাঁ হ্যাঁ আপু, কেন আছি আমরা? আচ্ছা, আবার আমরা ক্লাস করতে করতে একটু বোর হয়ে গেল, আমরা বলবো যে আপু অনেকখানি হয়েছে, একটু বোর হচ্ছি, একটু অফ যাই, আমরা অন্য কথা বলি। হ্যাঁ আপু, ওনাদেরকে মানে একটা লোক দেখাই। হ্যাঁ আপু, ভাইয়া আপনারা ক্লাসে যদি রেসপন্স না করেন, মার্ক কিন্তু কেটে যাবে, কারণ ক্লাস পারফরম্যান্স এর উপরেও মার্ক থাকে। আচ্ছা, আল্লাহ আলী, আপু তো ফুল মার্ক পেয়ে যাবেন, সেই জন্য তো আপনাদেরকে সুযোগটা করে দিলাম প্রথম দিনই বললাম। সোজা কথায় যদি বলি, লিগাল স্টেটমেন্ট অফ ওনারশিপ, আপনি যে এই যে স্বামী দেন সাপলা কালেকশন, এটা যে আপনার পেজ, এটা একটা লিগাল স্টেটমেন্ট, একটা কোড অফ কন্ডাক্ট বলতে পারেন। আমরা একটা বিজনেস ক্রিয়েট করলে, আমরা যখন ফিজিক্যালি কোনো বিজনেস রান করি, আমাদের ওগুলা ট্রেড লাইসেন্স অনেক কিছু করতে হয় না, বা আমার একটা ওনারশিপ থাকে না যে এটা আমার বিজনেস, আমার কিছু ডকুমেন্টস আছে, কিছু কাগজপত্র আছে যে এটার সত্ত্বাধিকার আমার, এটা আর কারো না। ফেসবুকে এটাকে ইমপ্রেশন বলা হচ্ছে, যে আপনার সত্ত্বাধিকার, এই পেজের সত্ত্বাধিকার আপনার, এই ওনারশিপটা আপনার। হ্যাঁ, সেইটার যে আপনার লিগাল স্টেটমেন্ট থাকে, সেইটাকে হচ্ছে ইমপ্রেশন বলা হচ্ছে। আমরা এখানে ইমপ্রেশন অ্যাড করতে পারি কিছু কিছু কান্ট্রির জন্য। হ্যাঁ, নট ফর, ও বাবা, এটা কে, কার কার এখান থেকে কান্ডা ফাটাই দিল রে ভাই, কে করলেন এটা? আব্রার, আপনার এখান থেকে এরকম খচর মচর আওয়াজ আসতেছে, আমার কান ফেটে গেছে, আমি তো হেডফোনে বসে আছি। আমাদের মতো জানারই, আমরা বাঙালি তো, আমাদের আসলে অনেক কিছুর মধ্যে অনেক রেস্ট্রিকশন আছে, আবার অনেক কিছুর অনেক কি বলে ফ্লেক্সিবিলিটিও আছে। তো আমাদের এই ইমপ্রেশনটা হয়তোবা খুব একটা অ্যাড করতে হয় না, বা এই ইমপ্রেশনটা আমরা যদি ফেসবুকের পেজ নিয়ে কাজ করি, ইমপ্রেশন নিয়ে আমাদের এত বেশি হেডেক থাকতে হবে না,
যে ইমপ্রেশনটা আমাদের লাগবে, বাট ইমপ্রেশনটা আমরা জেনে রাখি আমার যে এই পেজে স্বত্বাধিকার, আমি ওনারশিপটা আমার আছে, আমার এটা একটা লিগাল স্টেটমেন্টটাকে আমার এখানে ইমপ্রেশন হিসেবে বলা আছে। আর ফেসবুকে ইমপ্রেশনে যেটা অ্যাড করা হয় বা অ্যাড করে রাখা হয়, আমরা একটু দেখি ফিজিক্যালি একটা এক্সাম্পল দেখে আসি যে ফেসবুকের ইমপ্রেশন গুলা মানুষ কি দিয়ে রাখে। পেজে চলে যাই, পেজে দেখি যে কি কি থাকে ফেসবুক ইমপ্রেশনে, যারা 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 অ্যাড করে রাখে সেখানে কোনটা ওপেন করলে ক্লিয়ারলি বোঝা যাবে দেখি তো। না বুঝলে আমাকে একটু বলেন, আমি একটু করি জুম করে দিই, তাহলে মনে হয় বোঝা যাবে। বোঝা যাচ্ছে কি? আমার নিজের ল্যাপটপে আমি বুঝি না, চোখে এত কম দেখি। বোঝা যাচ্ছে না, আর একটু জুম করলে ভালো হতো। এটা যে পিকচারটা আপলোড করা, পিকচারটাই ফোসা, ফালতু রেজুলেশন। তো আমি জুম করার পরে দেখেন আরো ফেটে ফেটে চলে গেছে, বোঝা যাচ্ছে না, একটাও তো বোঝা যাচ্ছে না। কি হাবি জাবি করে করে রাখছে। আচ্ছা এইটা একটু দেখেন, বোঝার চেষ্টা করেন, একটু খুব ব্লার ব্লার আসতেছে, বাট দেখেন এই যে কি গেছে, উই আর প্রাউড অফ আওয়ার কি লিখছে, কি ক্রিয়েটিভিটি উইথ ব্লা 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 ব্লা। দেখেন এখানে কোম্পানির নেম, ইমেল, ওয়েবসাইট, ফোন নাম্বার নাম্বার এগুলো ইমপ্রেশনে দিয়ে রাখছে। এইটা দিয়ে রাখার মানে কি আমার ওনারশিপটা আসতেছে বলতে পারেন এই কথা? যে আপু তাহলে আপনি বললেন যে লিগাল স্টেটমেন্ট অফ ওনারশিপ, আমার স্টেটমেন্টটা দিতে হবে, আমার স্বত্বাধিকারটা এখানে রেখে দিতে হবে, কিন্তু এখানে যে অ্যাড্রেস ফ্যাড্রেস দিয়ে রাখছে এটা কিভাবে স্বত্বাধিকার হয়? হ্যাঁ এইটা ওয়ান শর্ট অফ আপনার স্বত্বাধিকারটা প্রকাশ করতেছে, যে এটা আপনার সব, আপনার এখানে এটা আপনার অ্যাড্রেস, এটা আপনার ইমেল, এটা আপনার ফোন নাম্বার, এটা দিয়ে হচ্ছে আপনার এই পেজটা করা। সো এটাকে ওয়ান শর্ট অফ ইমপ্রেশনের আন্ডারে ফেলে এভাবে অনেকে দেখবেন ইমপ্রেশনের জায়গায় তার বিজনেসের ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস আর বিজনেসের কিছু ডিটেইল গুলো অ্যাড করে রাখে। আপনারা একটু ফেসবুক ইমপ্রেশনটা সার্চ করে এক্সাম্পল গুলো দেখে নেন, আমি যতই বড় করতেছি আর যাই করতেছি এটা হচ্ছে ক্লিয়ার আসতেছে না। এখানে যেগুলো এক্সাম্পল হিসেবে আছে ছবিগুলো একটা রেজুলেশন ভালো না, যেখানে স্ক্রিনটা দিলে আপনাদের আসবে আসতেছে না, আবার এখানে কই চলে গেল ইউটিউবের মধ্যে আসতেছে না। ইমপ্রেশনে সবাই এই ধরনের জিনিসগুলোই অ্যাড করে রাখে নরমালি ইন জেনারেল, বাট ইমপ্রেশন জিনিসটা মেইনলি বোঝাচ্ছে আপনার ওনারশিপটাকে, ঠিক আছে। আর এখানে আরেকটা আছে এডিট প্রাইভেসি পলিসি। সো আমরা যখন একটা বিজনেস করি আমাদের প্রত্যেকটা বিজনেসের কোনো না কোনো প্রাইভেসি পলিসি, রুলস, রেগুলেশন অবশ্যই থাকে, থাকে না? সো আমার যদি যে বাইরের কাজ করতেছি বা আমার যদি নিজের পেজ হয়ে থাকে, আমার এই বিজনেসটার জন্য, আমার এই সামিট অ্যান্ড সাপ্লা কালেকশন, এই দোকানটার জন্য, এই শপটার জন্য, অনলাইন প্লেসটার জন্য যদি আমি কোনো প্রাইভেসি পলিসি ক্রিয়েট করে রাখি বা আমি বানিয়ে রাখি, দেন আমি হচ্ছে এটা এখানে এডিট করব। এটা কিভাবে দিতে হয়? প্রাইভেসি পলিসিতে কোনো ইমপ্রেশনে যেরকম দেখেন আমি ক্লিক করলে আমাকে কিছু লেখার জায়গা দিচ্ছে, দেখেছেন আমি এখানে লিখতে পারছি, কিন্তু আমার প্রাইভেসি পলিসিতে আমি কিছু লিখতে পারবো না। এখানে আমাকে দেয়া আছে কি লিংক দিতে হবে, কোনো একটা লিংক। সো আমি বিভিন্ন ভাবে আমার এই লিংকটা আসতে পারে, যদি আমার বিজনেসটা ওরকমই হয়, আমার একটা ওয়েবসাইট থাকে, তো প্রত্যেকটা ওয়েবসাইটে দেখেন কোনো না কোনো প্রাইভেসি পলিসি থাকে। এই যে দেখেন ফেসবুকের নিচে এখানে একটা প্রাইভেসি আছে না, এটা কি ফেসবুকের প্রাইভেসি পলিসি? সো আমাদের নিজেদের বা বাইরের যদি প্রাইভেসি পলিসি ক্রিয়েট করা থাকে ওয়েবসাইটে, সো আমরা এসে এখানে ওয়েবসাইটের ওই প্রাইভেসি পলিসি লিংকটা এখানে দিয়ে দিব। হ্যাঁ এই যে দেখেন এখানে আমাকে কিছু দেখাচ্ছে সাজেশন, কারণ যে অন্য কাজ করেছি ওখান থেকে কিছু এসেছে, helpro.com পলিসি, প্রাইভেসি পলিসি। তো এখানে একটা লিংক দিতে হবে, লিংক গুলো কোথেকে আসবে? আমাদের আইদার হচ্ছে ওয়েবসাইটে যদি থাকে ওয়েবসাইট থেকে এনে লিংক গুলো দিতে হবে। এছাড়া আমরা আরেকটা চালাকি করতে পারি, আমরা যে গুগল ডকে যখন কিছু একটা ক্রিয়েট করি, হ্যাঁ গুগল ডককে কিছু ক্রিয়েট করলে আমাদের একটা লিংক ক্রিয়েট হয় না? গুগল ডকের ফাইলগুলো আমরা শেয়ার করি কিভাবে? লিংক দিয়ে না? আমি লিখে ওই লিংকটাকে এখানে এনে রেখে দিতে পারি,
আর যদি আমার একান্তই না থাকে বা আমার বাইরে না থাকে উই ক্যান স্কিপ ইট, এটা ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট আর নেসেসারি, যেটা না দিলে কিছু হবে না। না যদি থাকে আমি এটা এডিট করে দেব, এই দুইটা ব্যাপারে, এডিট ইমপ্রেশন আর এডিট প্রাইভেসি পলিসি। যদি থাকে আমি আমার বায়োডাটা দিয়ে দিব, আর যদি না থাকে উই ক্যান স্কিপ ইট। ম্যাক্সিমামে দেখবেন যে এই দুইটা কিছুই দেওয়া থাকে না, ম্যাক্সিমাম পেজে দেখবেন এগুলো দেওয়া থাকে না, কারণ এগুলো থাকা না থাকার মধ্যে পার্থক্যটা এটা, ইমপ্রেশনটা থাকলে আপনার ব্র্যান্ডের রিলায়েবিলিটিতে বাড়ে, যখন তারা দেখে যে এটা একটা লিগাল ওনারশিপের একটা স্টেটমেন্ট এখানে দেওয়া আছে, তখন আপনার এই পেজটার উপর ভরসাটা বেড়ে যায়। আপনার যখন একটা প্রাইভেসি পলিসি দেওয়া থাকে, সেটা অবভিয়াসলি কোনো ওয়েবসাইটের লিঙ্কিং থাকে, তখনও আর একটু রিলায়েবিলিটিটা বেড়ে যায় যে না এটা একটা অথেন্টিক কোনো জায়গা। আচ্ছা এখন দেখি কার কাছ থেকে সাউন্ড আসতেছে। এগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ডের বা আমাদের পেজের বা আমাদের অ্যাকাউন্টের রিলায়েবিলিটিটা বাড়ে। আহারে সাউন্ড হলে কথা বলতে গেলে প্রবলেম হয়, কে 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 আছে, মিউট করে দিচ্ছি, মিউট করে দিলাম। এখন তো আমি নিজেও আমি নিজে মিউট হয়েছি কি মনে হয় না। আমাকে শোনা যাচ্ছে? কেউ একজন আনমিউট করে বলেন। আচ্ছা আমি দিছি সবাইরে মিউট করে, আমি নিজেও মিউট হয়ে গেছি, আগে শোনা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো এটা আমার ইম্পর্টেন্ট না, আমাদের যদি থাকে আমরা দিব, কারণ আমাদের এটা দেয়া থাকলে আমাদের এটার উপরে রিলায়েবিলিটিটা ভরসাটা অথেন্টিসিটিটা বাড়ে, না দিলে যে কিছু হয় মানে একেবারে প্রবলেম হয়ে যাবে সেরকম কিছু না। সো এইখানে আমাদের ছিল এই অ্যাবাউট এর মধ্যে এই পোর্শন গুলা ইম্পর্টেন্ট কিছু যেটা ছিল সেটা বলেছি। আর এই যে দেখেন এখানে একটা আওয়ার স্টোরি, এখন আমার বিজনেসে তো অনেক ডিটেইল আছে, অনেক কিছু আছে, আমি এখানে অ্যাবাউটে মাত্র 255 ক্যারেক্টারের একটা শর্ট সামারি লাইন লিখছি। এখন আমার বিজনেসের ডিটেইলটা যদি জানাতে চাই মানুষ কিভাবে জানবে? আমার তো কোনো ওয়েবসাইট নাই ভাই, বা আমার আদার্স কোনো প্ল্যাটফর্মে কিছু নাই, আমার যা আছে এই ফেসবুক পেজটা আমার সম্পত্তি, আমার এটাকে দিয়ে আমার প্রত্যেকটা জিনিস রিপ্রেজেন্ট করতে হবে, তখন আমার করার কি আছে? অবভিয়াসলি আমার কোনো না কোনো একটা ওয়ে থাকতেই হবে। সো এইটা হচ্ছে সেই ওয়ে। এই আওয়ার স্টোরিতে গেলে এইখানে দেখেন একটা ছবি দেওয়ার অপশন থাকে, এখানে আমরা খুব সুন্দর করে একটা বাইরের পেজের জন্য যদি নিজেদের ডিজাইন করতে হয় আমরা ডিজাইন করে নিব, বা বাইরের যদি ডিজাইন করা ওর প্রোডাক্টের বা ওর পেজের জন্য অনেক ছবি টবি থাকে আমরা সেখানে একটা সুন্দর একটা ছবি দিব, প্লাস হচ্ছে এখানে একটা টাইটেল দিব। দেন হচ্ছে এখানে দেখেন আমি অনেক কিছু বড় করে লিখতে পারবো, আমার বিজনেসের ফুল ডিটেইলটা আমি এখানে দিতে পারবো। সো এটার এক্সাম্পল আমি আবার আলিয়াস এটার এখানে চলে যাই, দেখেন ওখানে আমি জাস্ট দুই লাইনে লিখছিলাম, এখানে আমরা দেখি দেখেন আলিয়াস এটার ওই কভার পিকটা আমি এখানে নিয়ে আসি, সুন্দর একটা ছবি দেওয়া আছে, আলিয়াস এটার ইজ অ্যান অনলাইন রিটেল শপ। আমি এখানে একটা টাইটেল লাইন দিয়ে দিয়েছি যে এটা কি অ্যাকচুয়ালি, এটা একটা অনলাইন রিটেল শপ যেখানে কাপড় চোপড় বা মেয়েদের এক্সারসাইজ গুলো পাওয়া যাবে। দেন আমি এখানে মোটামুটি একটা বড় করে ডিটেইল একটা লিখেছি, এই স্টোরিটার মধ্যেও কিন্তু আমি কিওয়ার্ড দিয়েছি, এই স্টোরিটার মধ্যেও কিন্তু আমি কিছু কিছু কিওয়ার্ড ফ্রেজ ইউজ করেছি যেটা আমার র্যাঙ্কিং এ কাজ করে। সো আমার বিজনেসের ফুল ডিটেইলটা যখন আমি দিতে যাব এখানে আমার কি কি আছে না আছে সেটা আমরা হচ্ছে আমার স্টোরিতে দিয়ে দেবো। আমরা যখন কোন পেজের কাজ করব আমরা পেজের কোন সিঙ্গেল কিছু বাদ দিব না যেটা আমাদের করা লাগবে বাইরের জন্য করতে হবে, ঠিক আছে? ইভেন আমাদের নিজেদের পেজে যে কোন ভাইয়া জানি বিয়ে আছেন ওদের একটা গেলাম কি জানি ব্লু হু কি হুইল ব্লু হিল আপু ব্লু হিল দা ব্লু হিল হ্যাঁ দা ব্লু হুইল। সো ওইটা ভাইয়ার নিজের বিজনেসের পেজ, এটা ভাইয়ার পেজে যদি কিছু কিছু বাদ থাকে এখন থেকে সব কিন্তু এডিট করে দিবেন, যেগুলো যেগুলো করা আছে। আচ্ছা আপু আমার পেজ কোয়ালিটিটা কেমন দেখেন তো একটু, কি কেমন ভাইয়া? মানে আমার পেজ কোয়ালিটি মানে আমি যে অ্যাবাউট দিস সি ওটা পারফেক্ট কিনা আপনার মতে? আচ্ছা ভাই আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা যে বললাম আজকে 5টার পরে হচ্ছে আমরা সব কিছু রিভিউ করব, প্রবলেম সলভ করব, আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো দেখব, কাটটা ঠিক আছে কাটটা ভুল আছে, ঠিক আছে?
এখন চলে গেলে এই এই মানে লিসেনের হচ্ছে ফ্লোটা নষ্ট হয়ে যাবে, আমরা যাবো ইনশাল্লাহ ভাই। হ্যাঁ ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে এই জায়গাটাতে এই এই কাজ ফার্স্টে পেজে ধরে আমরা অ্যাবাউট সেকশনের পুরোটা ঠিক করব। ঠিক করার পরে আমরা সেকেন্ডে যেখানে চলে যাব সেটা হচ্ছে এই যে পেজের সেটিংস এ, সেই সেটিংস এ চলে যাব। এখন যদি আমরা পেজের অ্যাডমিন হই, পেজের কিন্তু অনেকগুলো রোল আছে। হ্যাঁ, আমি যদি নিজে ক্রিয়েট করি পেজটা, পেজের অ্যাডমিনটা আমিই থাকি। বাট যদি আমাকে বায়ার কাজ দেন, বায়ার কিন্তু আমাকে অ্যাডমিন রোল দিবে না। আমরা কি জানি যে একটা পেজের অনেকগুলো রোল থাকে, অনেকগুলো রোল দেওয়া হয়। হ্যাঁ, তো বায়ার কিন্তু আমাদের কখনো অ্যাডমিন রোলটা দেয় না। আর আমরা যদি অ্যাডমিন রোলে না থাকি, তাহলে এই যে ফার্স্টে যে জেনারেল সেটিংসটা, আর জেনারেল সেটিংস এর আন্ডারে যে এতগুলো সেটিংস, এগুলো কিন্তু আমরা পাবো না। এই অপশনগুলো আমাদের কাছে এলিজিবল থাকবে না। আমরা যদি একটা এডিটরের রোল পাই, বা একটা মডারেটরের রোল পাই, বা আমরা একটা অ্যানালিস্টের, অ্যাডভার্টাইজার, বিভিন্ন রোলগুলো যে আছে সেগুলো যদি পাই, সেগুলো এক একটা রোলে এক একটা অপশন আমার জন্য ওপেন থাকবে। সব অপশন সব রোলের জন্য ওপেন থাকে না। সো অনলি অ্যাডমিন ক্যান অ্যাক্সেস অল দ্য থিংস অফ আ পেজ। অ্যাডমিন ছাড়া বাকি কেউ প্রত্যেকটা অপশন পাবে না। আমি এডিটর হলে এডিটর হিসেবে বাকি অন্যান্য সব অপশন পাবো। অ্যাডমিনের পরের পাওয়ারফুল পজিশনটা হচ্ছে এডিটরের রোলে। তো যেহেতু আমি পেজটা ক্রিয়েট করেছি, আমি অ্যাডমিনে আছি, সো আমি সব অপশনই পাচ্ছি। এখন চলে আসি এইখানে কি কি অপশন আছে যেগুলো আমাদের ঠিক করতে হবে, আর যেগুলো নিয়ে কথা বলতে হবে। সবগুলো অপশন বলার কিছু নাই, দৌড় দিব একটা ছোট ছোট করে। দেখেন পেজ ভিজিবিলিটি, পেজটা পাবলিশ আছে। হ্যাঁ, আমি যদি পেজ একটা ধরেন পেজের কাজ করেছি, বাট ইনস্ট্যান্ট আমি পেজটা পাবলিশ করতে চাচ্ছি না। পেজটাকে আমি পুরোপুরি গুছিয়ে একদম সুন্দর করে রেডি করে দেন পাবলিশ করব। দেন উই ক্যান ডু দ্যাট ফ্রম হেয়ার। আমরা এখানে পেজ পাবলিশড অপশনটা দেয়া আছে, এডিটে গেলে পেজ পাবলিশড অর আনপাবলিশড যেটা চাই সেটা করে রাখতে পারবো। তো পেজ পাবলিশ করতে চাই এখান থেকে করতে হবে। ভিজিটর পোস্ট, হ্যাঁ, ভিজিটররা কে এখানে পোস্ট করতে পারবে? এনিওয়ান ক্যান পাবলিশ, মানে যে কেউ আমার এখানে পোস্ট করতে পারবে নাকি করতে পারবে না, সেটা আমার এখানে এই অপশনটা এখান থেকে আমাকে ঠিক করতে হবে। দেন দেখেন নিউজ ফিড, অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট। আমার এই মানে আমার যে পেজের নিউজ ফিডটা থাকবে সেটা কোন কোন অডিয়েন্সের কাছে ভিজিবল হবে, ভিজিবল হবে না, সেইগুলোর কন্ট্রোলটা এখান থেকে আসবে। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, আমি কি সবার জন্য অপশনটা ওপেন করে রেখেছি যে আমি যে পোস্টগুলো দিব বা আমি যে স্টোরিগুলো শেয়ার করব, সেটা সে যে কেউ আমার পেজের পোস্ট বা স্টোরি অন্যরা শেয়ার করতে পারে? হ্যাঁ, আমরা এখানে অলওয়েজ অন করে রাখবো। হ্যাঁ, এটা অফ রাখবো না, কারণ আমার পেজটা চাচ্ছি পাবলিসিটি। আমি যদি এখানে পাবলিক না করে প্রাইভেট করে রাখি, তাহলে আমার পেজটার অর্গানিক্যালি প্রমোশনটা হবে না, অর্গানিক্যালি রিচটা বাড়বে না, মানুষজন সেটা ইয়ে করবে না। আমার ধরেন একটা খাবারের ছবি দিছি, বা আমি একটা ড্রেসের, যেহেতু পেজ আমি একটা ড্রেসের ছবি দিয়ে রাখছি, এটা যত বেশি শেয়ার করবে মানুষ পোস্টের থ্রুতে বা হচ্ছে স্টোরিগুলো দিলে, স্টোরিগুলো যদি শেয়ার করে, অটোমেটিক্যালি আমার পেজের লাইক ফলোয়ার এগুলো বাড়তে থাকবে। সো এই অপশনটা আমরা অলওয়েজ অন রাখবো। দেন হচ্ছে মেসেজ, মেসেজের অপশনটা আমি একটু পরে বলছি। বাটন আসবে, বাটনের সাথে মেসেজের অপশনটা চলে আসবে, এটা আমি একটু স্কিপ করছি। কে জানি ক্যামেরা অন করছেন, ক্যামেরা অন করলে না যে আমার সাইড বারে একটা আপনাদের ইয়ে বার চলে আসে, তখন আমার ক্লাস নিতে একটু প্রবলেম হয়। কার ক্যামেরাটা অন? আপনার ফ্যানটা অনেক সুন্দর বোঝা যাচ্ছে, কে কে উকি উকি দিচ্ছে সবই দেখা যাচ্ছে। কিন্তু আপনি কি টের পাচ্ছেন আপনার ক্যামেরা যে অন? উনি মনে হয় শুনতেছে না, সবাই মোবাইলের দিকে তাকায় আছে না ওনার দিকে তাকায় আছে। ক্লাস দেখাচ্ছে, ক্লাস এই ছেলে তো। আপনি নিজে তো মিউট হয়ে আছেন, কিন্তু আপনার তো সব দেখা যাচ্ছে এখান দিয়ে। আপু উনি ঘুম
আপু ওনাকে এই সময়ের প্রশ্ন জিজ্ঞেস করবেন। তারপর ট্যাগিং এবিলিটি, আপনার পেজটা পোস্টারকে কেউ ট্যাগ করতে পারবে কিনা সেটা অন অফ রাখার এখানে অপশন, আদার পেজ আপনাকে ট্যাগ করতে পারবে কিনা সেটার অপশন এখানে, এগুলো যে আমরা এগুলোর ফুল কন্ট্রোল গুলো এখান থেকে করতে পারি। আর এখন আসি ইম্পর্টেন্ট, যেগুলো আমি এগুলো জাস্ট হালকা করে বলে যাচ্ছি, যেগুলো আমাদের দরকার সেটা হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। আপনারা এমন অনেক সময় পাবেন যে আপনাদের বায়ারা বলবে যে আমার পেজটা যাতে শুধুমাত্র ইউএস এর মধ্যে থাকবে, অন্য দেশের মানুষের আমার দেখার দরকার নেই, অন্য দেশের অডিয়েন্স আমার দরকারও নেই। ইন দ্যাট কেস আমাদেরকে এখানে কান্ট্রি রেস্ট্রিকশন দিয়ে দিতে হবে যদি আমার বায়াররা চায়, বাট আদারওয়াইজ আমরা নর্মালি কান্ট্রি রেস্ট্রিকশন দিয়ে রাখবো না, কারণ আমার ফেসবুক এটা একটা ওপেন জায়গা, আমার পেজটা একটা ওপেন জায়গা, সেটা সবার জন্য ওপেন থাকবে। বাট হ্যাঁ, যদি আমার বায়ারের রিকোয়ারমেন্ট থাকে, যেমন অনেকের অনেক বায়ারের অনেক রিকোয়ারমেন্ট থাকবে, যখন আমরা বাইরের বায়ারদের নিয়ে কাজ করি তাদের রিকোয়ারমেন্ট গুলো আমাদের থেকে অনেক ডিফারেন্ট থাকে। যেমন যদি একটা চায়নার বায়ার হয়, সে না শুধু দেখবেন যে কিছু কিছু টেন্ডেন্সি থাকে, তারা হচ্ছে শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়, এর বাইরে যেতে চায় না, এরকম তখন থাকবে। আমার কি স্ক্রিন আসছিল নাকি অফ হয়ে গেছে? আবার স্ক্রিন আসছে, আসছে আপু। হ্যাঁ হাসিফ, সাইমন আপনার নাম মেনশন করছি না, আপনাকে তো দেখছি চিৎকার হয়ে শুয়ে আছেন, এরপরে আপনার বাসার সবাইকে দেখে বলছে, আপনার ভাই বোন আম্মু টাম্মু যারা ছিল জানি না ওনারাই মনে ছিল। শুনেছিলাম তো এখানে আসবে কাজিন ছিল সেজন্য। হ্যাঁ সবাই কি উকি বুকি দিয়ে আপনার ক্লাস দেখতেছে মোবাইল দিয়ে? আপু আমি একটু ওয়াশরুমে গেছিলাম সেজন্য ওরা মানে এখানে কি আসবে নয় ছিল, তার জন্য মিউট করে রাখছিলাম, আমাদের বাইরে যদি নিড থাকে তাহলে হচ্ছে আমরা কান্ট্রি রেস্ট্রিকশনটা দিয়ে দিব। এটা কিভাবে দিব, এই যে দেখেন আমি যদি লিখি এটা শুধু বাংলাদেশের যারা ফেসবুকে ইউজ করছে শুধু বাংলাদেশ দেখবে আর কেউ থাকবে না, আমি এখানে এই যে বাংলাদেশটা ট্যাগ করে দিলাম এবং সিলেক্ট করে দিলাম অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ। তো এখন বাংলাদেশের ছাড়া, বাংলাদেশ থেকে যত ধরনের ফেসবুক আইডি আছে এরা ছাড়া কিন্তু অন্য কোনো কান্ট্রির কোনো জায়গাতে আমার এই পেজটা যাবে না। তো এটা আমরা তখনই করব যদি বায়ার চায়, আদারওয়াইজ আমরা এটা করব না। অলওয়েজ আমাদের এটা কান্ট্রি রেস্ট্রিকশনটা অন থাকবে না, অফ থাকবে, কোনো রেস্ট্রিকশন দেয়া থাকবে না। দেন হচ্ছে এজ রেস্ট্রিকশন, অনেক ধরনের প্রোডাক্ট হতে পারে, ফর এক্সাম্পল আপনি এমন বাইরে কাজ পেলেন তার হচ্ছে টোবাকো নিয়ে কাজ, তার কোনো ড্রাগ আইটেম নিয়ে কাজ, অথবা কোনো অ্যাডাল্ট আইটেম নিয়ে তার কাজ। হ্যাঁ সেক্ষেত্রে সে চাচ্ছে তার এটা একটা লিমিটেশন থাকুক, এই যে আমাদের বাচ্চা কাচ্চারা ওই জিনিসগুলো যাতে না দেখে, বা একটা এজের পরে ওনারা যাতে এটাকে না দেখে। তো সেই জায়গাতে যদি আমার এজ রেস্ট্রিকশন দিয়ে রাখতে হয় তাহলে এই যে দেখেন এই অপশনটা ক্লিক করলে কত এজের মধ্যে তারা থাকবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন ধরেন এটা আমার কোনো অ্যাডাল্ট আইটেম বা কোনো ড্রাগ আইটেম এর একটা পেজ বা ওরকম প্রোডাক্ট বা এমন কোনো প্রোডাক্ট যেটা আমি ছোটদের জন্য নট ফর কিডস এরকম রাখতে চাচ্ছি। সো পিপল 18 এন্ড ওভার এরকম করে দিয়ে রাখতে পারি, বা 21 এর বেশি, বা অ্যালকোহল রিলেটেড। এই যে দেখেন এটা এখানে কয়েকটা অপশন আছে, আমরা এভাবে এজ রেস্ট্রিকশনটাও দিয়ে রাখতে পারবো। বাট ইন জেনারেল এগুলো রেস্ট্রিকশন আমরা কখনো দিব না, কারণ আমরা যত বেশি রেস্ট্রিকশন একটা পেজে দিব আমার পেজটা তত বেশি স্পেসিফিক হয়ে যাবে, আমার অডিয়েন্সের লেন্থটা ততটা স্পেসিফিক হয়ে যাবে, এটা যেটা কিনা আমার জন্য ভালো না। আপু আমার মনে হয় এই আপনার এজ রেস্ট্রিকশন যে গিয়াটা অপশনটা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমার টার্গেট কাস্টমার গুলাকে আমি এই এজ রেস্ট্রিকশনের মাধ্যমে অনেক বাড়াইতে পারবো, যে টার্গেট কাস্টমারের কাছে আমার প্রমোশনাল যে অ্যাডভার্টাইজিং বা যেটাই বলেন সেটা যাবে বেশি পৌঁছবে আর কি। হ্যাঁ হ্যাঁ এই জন্যই বললাম যে আমাদের ইন জেনারেল আমরা কোনো রেস্ট্রিকশন রাখবো না, যদি রেস্ট্রিক্টেড করে দিই ধরেন আমি যদি বাংলাদেশ দিয়ে দিই শুধু ঢাকি অডিয়েন্সটা টার্গেট অডিয়েন্স আমার পেজের জন্য শুধু ঢাকার মধ্যে হয়ে গেল না, তাহলে আমি এই এজ রেস্ট্রিকশন বলতেছি আপু, এজ রেস্ট্রিকশন।
হ্যাঁ হ্যাঁ আমি দুইটা নিয়ে বলছি, এই যে কান্ট্রি বা এজ, এই দুইটা রেস্ট্রিকশন যদি আমরা অন করে রাখি আমাদের অডিয়েন্সটা, টার্গেট অডিয়েন্সটা, কারণ ভবিষ্যতে তো আমাদের মেইন কাজগুলো হচ্ছে প্রমোশনের কাজ থাকবে, মার্কেটিং এর কাজ করবে, তখন আমরা যখন অ্যাড রান করতে যাব তখন দেখবো যে আমাদের অডিয়েন্সটা অনেক বেশি স্পেসিফিক হয়ে যাবে, একটা লিমিটেড ভার্সনে চলে আসবে, সেটা আমার জন্য কখনোই ভালো না। সো অনলি ইফ আমরা এই দুটা নিয়ে কাজ করব যদি আমাদের বায়ার সেই রিকোয়ারমেন্টটা দেয়, আদারওয়াইজ আমরা এগুলো অন রাখবো অলওয়েজ। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে পেজ মডারেশন। হ্যাঁ, পেজ মডারেশনটা হচ্ছে যেমন ধরেন আমরা তো বাঙালির এই কাজটা বেশি করি, বিশেষ করে কোনো প্রোডাক্টটা খুলে আমরা কি করি, একটা ভালো জিনিস দিছে মন চাইলে এসে, মানে আমরা ব্যাড কমেন্ট করার জন্য বা ব্যাড ফিডব্যাক দেওয়ার জন্য অলওয়েজ এক পায়ে খাড়া, না বাঙালিদের স্বভাবই তো সেটা। তো ধরেন আমি একটা প্রোডাক্টের ছবি দিছি, এখানে এসে কেউ একজন আমার সাথে পার্সোনালি আক্রোশ, তার সে এসে লিখে দিল একদম ফেক প্রোডাক্ট, অথেন্টিক না, ফালতু, বা আরো কোন স্ল্যাং টাইপ ইউজ করে দিল একটা এসে, সো এটা আমার পেজের জন্য একটা ব্যাড ইমপ্যাক্ট না? কেউ যদি আমার পেজে এসে আমার প্রোডাক্ট নিয়ে এরকম একটা বাজে মন্তব্য করে দেয়, এটা আমার পেজের জন্য একটা নেগেটিভ ভাইব ক্রিয়েট করবে। সো ইন দ্যাট কেস আমি এই অপশনটা, এই অপশনটা অনেক ইম্পর্টেন্ট, আমরা যারা মেইনলি আমাদের নিজেদের বিজনেস বা বায়ারদের বিজনেস নিয়ে কাজ করব, তার জন্য আমার কোনটা ভালো আর কোনটা খারাপ দুইটাই আমাকে দেখে করে রাখতে হবে। সো এখানে পেজ মডারেশনে দেখেন এডিট অপশনে গেলে আমাদের কি দেখাচ্ছে, কিছু ব্লক ওয়ার্ড, হ্যাঁ কিছু ব্লক ওয়ার্ড আমি দিয়ে দিতে পারবো। সো আমার কাছে যত ধরনের নেগেটিভ ওয়ার্ডের কালেকশন থাকবে আমি সবগুলো এখানে ম্যানুয়ালি টাইপ করে রাখতে পারবো। লাইক আমি এখানে যদি দিলাম যে কেউ আমার এখানে পেজে এসে লিখবে না যে চিপ প্রোডাক্ট, এই মন্তব্যটা, এই চিপ ওয়ার্ডটা কেউ অ্যাড করতে পারবে না। তারপর ধরেন দিলাম যে ফেক, এটা কি ওয়ার্ড করতে পারবো না। তারপর ধরেন একটু ডোন্ট টেক ইট আদারওয়াইজ, হ্যাঁ আমি বোঝানোর জন্য বলছি, এখানে মোটামুটি ম্যাচিউর আছেন, কোনো কোনো সময় হয়তো কিছু জিনিস এক্সট্রা বলতে হচ্ছে, বাচ্চা আছেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, লাইক এরকম একটা ফালতু ওয়ার্ড কেউ ইউজ করলে এটা কতটা বাজে হবে, তাই না? তো আমি চাই না আমার পেজের মধ্যে, আমার ইয়ের মধ্যে এই ধরনের ফালতু কিছু কেউ দেখ। তো এই ধরনের যদি চাই আমি ম্যানুয়ালি ট্যাগ করে এগুলো অ্যাড করে রাখতে পারবো, অথবা আমি তো এখানে কয়েকটা ম্যানুয়ালি ট্যাগ করব, আমার কাছে ধরুন অনেকগুলো ওয়ার্ড আছে এরকম যেগুলো আমি চাই না আমার পেজের মধ্যে কেউ এগুলো এসে কমেন্টে দেখ বা কোনো ভাবে ওই ফিডব্যাক গুলো দেখ। ইন দ্যাট কেস এই যে আপলোড ফ্রম CSV, CSV ফাইল কি ফাইল আমরা বুঝি না? বুঝিনি, এমনি ফাইল দেখছি, তবে হচ্ছে জিনিসটা কি আসলে, এটা তো ফাইল দেখছিলাম CSV ফাইল, আমার পিসি যে স্লো, একটা জিনিস ওপেন হতে অনেকক্ষণ লাগে, আমি একটু ওপেন করি তারপর বুঝিয়ে দিব না যে এটা কি টাইপ ফাইল। আমরা তো এক্সেল, এক্সেল ফাইল তো সবাই চিনি, হ্যাঁ আমরা তো এক্সেল ফাইল সবাই চিনি, এটা ওয়ান সর্ট অফ এক্সেল ফাইল, খালি এটার মধ্যে একটু, হ্যাঁ এটা এখানে আমার সিএসভি ফাইল এখানে চলে আসছে, আমরা তো জানি এক্সেল ফাইল গুলো কোনো না কোনো ফর্মুলা ফাংশন দ্বারা বানানো, তাই না, একটা এক্সেল এর শীট। তো এখানে সিএসভি এর মধ্যে এটা আমি আপনি আমরা নরমালি বুঝবো না, এক্সেল এরই আরেকটা ফরম্যাট, এটা এক্সেল এর অন্য একটা ফরম্যাট, ফরম্যাটটাকে সিএসভি ফরম্যাট বলা হয়, সেখানে যে কমা সেপারেটেড ভ্যালু, এটা ইন্টারনালি কোন একটা ফাংশন এটাকে অ্যাড করে রাখছে। যারা যে এমএস প্যাকেজ নিয়ে অনেক ভালো জানেন তারা হয়তো বা খুব ভালো ডিটেল এটাকে বলতে পারবেন, এটা জাস্ট আপনারা মনে রাখেন, এটা মানে এক্সেল এরই আলাদা একটা অন্যরকম একটা ফরম্যাট যেটাকে সিএসভি ফরম্যাট বলা হচ্ছে। এবং আমাদের ডিজিটাল মার্কেটিং এ প্রত্যেকটা জিনিসে বিভিন্ন ফরম্যাট সাপোর্ট করা হয়, যে আমাকে এই ফরম্যাটে কাজ করতে হবে, এই ফরম্যাটের ফাইল নিতে হবে, এই ফরম্যাটের কন্টেন্ট নিতে হবে, এই ফরম্যাটের ভিডিও নিতে হবে, এই লেন্থের ভিডিও নিতে হবে। সো এখানে ওরা সিএসভি ফরম্যাট একটা দিয়ে রাখছে, সেটা হচ্ছে সিএসভি ফরম্যাট, যে ফাইলটাতে ধরেন এখানে আমি একটানা লিস্ট করে যতগুলো ওয়ার্ড চাই, যে ওয়ার্ড গুলো, হ্যাঁ
এই ওয়ার্ডগুলা কেউ আমার এখানে ইউজ করবে না তো এই ওয়ার্ডগুলার লিস্ট আমি এখানে একটা এক্সেল ফাইল রেডি করে দিলাম ধরেন এগুলো সব হচ্ছে আমার এই ওয়ার্ড যেগুলো চাই না যে তারা কেউ এই ওয়ার্ডগুলো আমার পেজে ইউজ করুক হ্যাঁ এটা আমি এই সিএসভি ফরম্যাটে সেভ করে এই পুরো ফাইলটা যখন আমি গাছি কে আর্নিং করে নিজে পরিবারে দেশ মানব জাতির কল্যাণে দেশের ইচ্ছু ব্লা 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 কি 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 এটা কার এখানে লিখছে এটা নাম আর লাইবে না সো আমরা হচ্ছে পুরো সিএসভি ফাইলটা এখানে আপলোড করে দিতে পারি তাহলে আমার এই ফাইলের মধ্যে ধরনে এটা আমার ফাইলটা ছিল এখানে সব ওয়ার্ডগুলো আমি কালেক্ট করে আমি এই ফাইলটা সেভ করে ওখানে আপলোড দিয়ে দিচ্ছি তো এই ফাইলের আন্ডারে যত যত ওয়ার্ড আছে ওই ওয়ার্ডগুলো আমার পেজে কেউ এসে লিখতে পারবে না সে কোনো নেগেটিভ ভাইব দিতে পারবে না নেগেটিভ কমেন্ট করতে পারবে না ব্যাপারটা ক্লিয়ার এটা খুব ইম্পর্টেন্ট একটা অপশন এটা আমাদের কাজ করতে হবে আমরা যখন কারো কাজ করব বা নিজেদের কাজ করব আমরা অবভিয়াসলি এখানে যত ধরনের নেগেটিভ ভাইবের ওয়ার্ডগুলো আছে নেগেটিভ ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা এখানে লিস্টেড করে দিয়ে অ্যাড করে রেখে দেব ঠিক আছে দেন হচ্ছে প্রোফেনিটি ফিল্টার যেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে এটার সাথে কানেক্টেড আমি এটাকে যত বেশি স্ট্রং রাখব ফেসবুক নিজে থেকে আমরা এটা অলওয়েজ স্ট্রং দিয়ে রাখব এটা আমরা অফ রাখব না এটাকে অলওয়েজ যার পেজের কাজ করছে এখানে স্ট্রংটা দিয়ে রাখব স্ট্রং দিয়ে সেভ করে রাখব স্ট্রং করে রাখার মানে ফেসবুক নিজে থেকে আমার পেজের সাথে কেউ আকাঙ্ক্ষা করতে আসলে মানে আনইথিক্যাল কিছু করতে আসলে ফেসবুক নিজে থেকেও সেটা প্রোটেক্ট করবে ফেসবুক ওই বান্দারে ব্যান করে দিবে ওই বান্দার সাথে ফেসবুক একটা কোনো ওয়ার্ন দিবে ওই বান্দার অ্যাকাউন্টের কোনো একটা কি বলে ওয়ার্নিং দিয়ে রাখবে বা কিছু না কিছু একটা করবে ঠিক আছে তো আমরা আমার পেজটাকে ফেসবুকের থ্রুতেও আরো একটু সিকিউর করে নিলাম যাতে আমার পেজটার সাথে আনইথিক্যাল কিছু না হতে পারে দ্যাটস ওয়াই আমরা এই প্রোফেনিটি ফিল্টারটা অন করে রাখলাম আমার ফেসবুকের পেজটা আরো সিকিউরিটি অপশনটা আমি স্ট্রং করে দিলাম ক্লিয়ার জি আপু ওকে দেন দেখেন সিমিলার পেজ সাজেশন এটা যদি আমি অন করে রাখি আমার পেজের সাথে কানেক্টেড যত পেজ আছে বা সিমিলার যত পেজ আছে আমাকে সাজেশন দিবে পেজের কোনো আপডেট থাকলে এই আপডেটগুলো আমাকে দিতে থাকবে এগুলো সব আমরা হচ্ছে নিজেরা গেলে বুঝে যাব এগুলো না বোঝার তেমন কিছু নেই এখানে আরেকটা ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের পেজটা রাখা না রাখা ডিলিট রিমুভের অপশনটা আমরা এই জেনারেল সেটিং এ পাবো আর এটা অ্যাডমিনের পাওয়ার থাকে কোনো এডিটর বা আদার্স কোনো রোলের এই পাওয়ারটা থাকে না আর মার্জ যে পেজটা বলা হচ্ছে আমার যদি মাল্টিপল পেজ থাকে ধরুন আমার সামিদ এন্ড শাপলা আছে আমার এদিকে অ্যালেজেটার আছে আমার এদিকে আরো দুই তিনটা রিপাস কালেকশন চার পাঁচটা পেজ আছে তো আমি একটা পেজের সাথে আরেকটা পেজ যদি মার্জ করে সবগুলা পেজকে মার্জ করে রাখতে চাই তো আমরা এই অপশনটা থেকে মার্জ করে রাখতে পারবো এই অপশনগুলো এখানে থাকে এখানে মোরালেস যা বলেছি দরকারি যেটা বলা ছিল বলে দিয়েছি বাকিগুলো আপনারা দেখে নেবেন এটা ইম্পর্টেন্ট কিছু যেমন বাই প্রোফানিটি ফিল্টারটা আরেকটু যদি বলতেন প্রোফানিটি ফিল্টারটা হচ্ছে পেজ মডারেশনের পেজ মডারেশন আমরা কি করেছি নিজেরা ম্যানুয়ালি নেগেটিভ জিনিসগুলো অ্যাড করে দিয়েছি তাই না আর প্রোফানিটি ফিল্টারটা যখন স্ট্রং করে রাখবো তার মানে হচ্ছে আমরা ফেসবুক কেও সেই অথরিটিটা দিয়ে রেখেছি যাতে ফেসবুক নিজে থেকে ফিল্টার করে যদি আমার পেজের সাথে কেউ আনইথিক্যাল কিছু করতে আসে সেটাতে যাতে ফেসবুকের অথরিটির থ্রুতেও আমার পেজটা সিকিউর থাকে সেজন্য আমি এটা স্ট্রং করে রেখেছি মানে ওনাদেরকে ওদের ফিল্টার অপশনটা অপশন মানে অন করে দিয়েছি যাতে এখানে ওরাও একটা ফিল্টারিং করে ওকে দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি জেনারেল তার সেটিংস তো দেখলাম এখন পেজের ইনফোতে দেখি পেজের ইনফোতে কি আছে দেখেন এখানে একটা পার্ট আছে এই পার্টটা আগে ছিল না এই যে কোভিড শুরু হয়েছে পর থেকে এই পার্টটা আসে এই পার্টটা নরমালি কিন্তু আগে থাকতো না কোভিড এর জন্য এটা আছে এখানে আমাদের কিছু করার নেই কোভিড নিয়ে এত কিছু আপডেট হাবিজাবি এগুলো আমাদের কোনো কাজ নেই আমাদের নরমাল এখান থেকে কিন্তু শুরু হয় এই যে ডেসক্রিপশন আমরা যে অ্যাবাউট এর ডেসক্রিপশনটা দেখেছি এইটা সেম ডেসক্রিপশন এখানেও ওখানে আমি কিছু লিখি না সো আমাকে এখানে কিছু দেখাচ্ছে না আমি এই পেজের পেজে এটা চলে যাই তাহলে আপনারা
एग्जांपल দেখে বলতে পারবেন যেগুলো করা আছে রাজিতুল্লাহ রিফাত আমার ক্লাসের কেউ এ নাম তো শুনি নাই আমিও দেখি না তারপর অনেক সময় অনেকে ফেসবুকে থাকে অন্য অনেকের নাম দিয়ে মানুষের তো নামের অভাব থাকে না তো দেখেন এই যে জেনারেল আসার পর ডেসক্রিপশনে যেটা লেখা থাকবে এটা এখানে আবার লেখা থাকবে সেটাই আপনাকে শো করবে ক্যাটাগরিজটা থাকবে যে এখানে যে এখন যদি আমি আরো কিছু ক্যাটাগরি অ্যাড করতে চাই সেটা যখন দেখাছিলাম লাইক আমি যদি দেখি অনলাইন দিয়ে কি আসে আমাকে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস না আমার এটা যায় না শপিং রিলেটেড যায় না আমার এটা যেহেতু শপিং এর আমি দেখি ক্লদিং নিয়ে লিখলে কি যায় দেখেন ক্লদিং শপ হ্যাঁ আমার এটার সাথে এই পেজের সাথে মানে নিচের সাথে এটা যাচ্ছে সো আমি এটা অ্যাড করতে পারছি তো এরকম করে যদি আমরা আরো চাই তিনটা অ্যাড করে নিতে পারবো আমি দেখাই দিলাম এখানে ক্যাটাগরিজটা আরো চেঞ্জ করতে চাইলে আবার চেঞ্জও করতে পারবো আমার ক্যাটাগরি যদি আমি ভুল কিছু দিয়ে পেজ ওপেন করি পরবর্তীতে বা বায়ার পড়ে রাখছে বায়ার তো বুঝে নাই বায়ার একটা কোন রকম ক্যাটাগরি দিয়ে ওপেন করে ফেলছে তো বায়ারের নিচটা ধরে আমাকেও ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে ঠিক করে নিতে হবে দেন ফোন নাম্বার ফোন যদি থাকে থাকবে না থাকলে আমি ডাজন্ট হ্যাভ ফোন নাম্বার ওয়েবসাইট থাকলে না থাকলে ডাজন্ট হ্যাভ ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস থাকলে দিয়ে দিব লোকেশন আমার লোকেশন যেটা থাকবে যেটা অ্যাড করেছিলাম সেটা এখানে দিয়ে দিব এবং সাথে দেখেন আমার লোকেশন ম্যাপটাও আমি চাইলে জামুল দিয়ে নারানারি করলে আমার লোকেশন ম্যাপটা এখানে সেট হয়ে যাবে যেটা দিব বাই ডিফল্ট ফেসবুক গুগল ম্যাপ থেকে আমার লোকেশনটা নিয়ে নিবে দেন হচ্ছে সার্ভিস এরিয়া এটা একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমার সার্ভিসটা আমি কোন কোন এরিয়াতে দিচ্ছি আমি অবশ্যই সেটা সিলেক্ট করে দিব এখন আমি ইউএস এর বায়ারের কাজ করতেছি এখন বায়ার ইউএসএ তো পুরো এত বড় একটা কান্ট্রি কারণ বায়ার কি পুরো ইউএস জুড়ে তার প্রোডাক্ট সার্ভিস দেয় যেহেতু এটা অনলাইন একটা সার্ভিস তাই না আমরা যখন ফেসবুক পেজ বা অনলাইনে থ্রুতে কোনো বিজনেস করি সেটার তো ফিজিক্যাল শপ অবশ্যই থাকবে বাট ফিজিক্যাল শপ থাকা মানে কি মানে যদি আমার বিশাল কোনো বড় চেইন শপ হয় সেক্ষেত্রে আমার এক একটা ডিস্ট্রিক্টে বা এক একটা স্টেটে আমার আলাদা আলাদা শপ থাকতে পারে বাট ম্যাক্সিমাম তো এরকম হয় না যে সব জায়গায় শপ থাকে যেমন আপনাদের চিটাগাং ডিভিশনে যা আপনার এই যে ভাইয়ার যে রেস্টুরেন্ট ভাইয়ার সার্ভিস এরিয়াটা কি শুধু চিটাগাং এ না তাও চিটাগাং ডিভিশনটা ধরলে ভুল হবে শুধু চিটাগাং যদি ডিস্ট্রিক্টটা ধরি সেটা সবচেয়ে এক্স্যাক্ট না ভাইয়ার সার্ভিস এরিয়াটা হ্যাঁ আপু চিটাগাং শহরে তো আমাদের অবশ্যই সার্ভিস এরিয়াটা বাইরের কাছ থেকে জেনে নিতে হবে যে ও যে অনলাইনে প্রোডাক্ট সেল করতেছে বা অনলাইন সার্ভিসটা দিবে তার সার্ভিস এরিয়াটা স্পেসিফিক কোন কোন এরিয়া কোন কান্ট্রি বা কোন ডিভিশন বা কোন স্টেট কোনটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেব তো আমি এখানে দিয়ে রাখছি যেহেতু অনলাইনে আমি বাংলাদেশের সব জায়গাতে মোটামুটি ডিভিশন গুলোতে তো এসে পরিবহন বা সুন্দরবন হাবিজাবি দিয়ে আমরা হচ্ছে প্রোডাক্ট পাঠাই দিতে পারি তো আমি এখানে দিয়ে রাখছি যে আমি 6টা ডিস্ট্রিক্টে হচ্ছে আমার প্রোডাক্ট গুলো ডেলিভারি দিই তো আমাদের বায়ারের যে সার্ভিস এরিয়া গুলো থাকবে আমরা অবশ্যই এখানে অ্যাড করে দিব এই কারণে যাতে অন্য কেউ একটা প্রোডাক্ট অর্ডার করে বসে থেকে পরে আমাকে ক্লেম করতে না পারে যে আপনি তো অর্ডার মানে আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন আমি তো এখন আপনি থাকেন ইউএসএ আমি হচ্ছে ক্যানাডা থেকে অন ক্যানাডা থেকে অর্ডার করলে আপনি আমার প্রোডাক্ট দিবেন না ইউএস থেকে ক্যানাডাতে অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি করা সম্ভব ওটার জন্য কত বিশাল কাহিনী তাই না তো সে কিন্তু ক্লেম করতে পারে আমাকে যে আপনি দিয়ে রাখছেন কেন তাহলে আপনি আপনার সার্ভিস এরিয়া দিয়ে রাখেন নাই কেন এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সার্ভিস এরিয়া দিয়ে দিব যাতে অন্য কেউ এসে আমি চিটাগাং এর হয়ে ঢাকা থেকে বসে যাতে ভাইরে বলতে না পারে হোসেন তো রেস্টুরেন্টটা চিটাগাং এ দেন না কেন খাবার ডেলিভারি দেন ঢাকা আমি জানি না দিতে হবে তো দিস যখন আপু পুরো শহরে ফুড পান্ডা দেয় তো হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি তো এটা এক্সাম্পলের জন্য বলছি যে আমার সার্ভিস এরিয়াটা আমি যখন স্পেসিফিক আমার এখানে দিয়ে রাখবো
তো অন্যরা কিছু অর্ডার করতে গেলে বা এটা আমার অনলাইন প্রোডাক্ট বা সার্ভিসটা নিতে গেলে তারা দেখবে যে আমার এখানে সার্ভিস ডিলি হচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ, আমি এর বাইরে দেই না। তো তারা এর বাইরে যারা আছে তারা আপনার এখানে অর্ডার করবে না বা দিবে না বা আপনার এখান থেকে প্রোডাক্ট বা সার্ভিসটা নিবে না। দেন আসেন এই যে অফিস আওয়ার যেটা বা বিজনেস আওয়ার যেটাকে বলা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটার সাথে কানেক্টেড আমার যে মেসেজগুলো আসবে, মেসেজের রিপ্লাই আমার পেজ থেকে যাবে, অটো রেসপন্স মেসেজ সেট করা যায় পেজ থেকে, তো ওইগুলা কখন কোনটা কিভাবে যাবে এটার উপর ডিপেন্ড করে। আমি যে যে টাইমটা অফিস আওয়ার দিয়ে রাখবো, দেখেন এখানে অপশন আছে কয়েকটা, ওপেন ফর সিলেক্টেড আওয়ার্স, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমার মানে সবটা খোলা থাকে, আমি অ্যাভেলেবেল থাকি এখানে অনলাইনে, অথবা দিতে পারে অলওয়েজ ওপেন যারা 24/7 সার্ভিস দিচ্ছে তারা, বা কোনো আওয়ার্স অ্যাভেলেবেল না আমরা এটাও সিলেক্ট করে রাখতে পারি স্পেসিফিক কিছু কিছু সময়ের জন্য। লাইক ঈদ আসছে, আগামী 3 দিন আমি পেজে অ্যাক্টিভই থাকবো না, তো আমি নো আওয়ার্স অ্যাভেলেবেল দিয়ে রাখতে পারি, অথবা আমার সবটা যদি পার্মানেন্টলি ক্লোজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটা অপশন করব। বাট নর্মালি যেটা ইন জেনারেল বাই ডিফল্ট থাকা উচিত সেটা হচ্ছে ওপেন ফর সিলেক্টেড আওয়ার্স। আমার বায়ারের বিজনেস আওয়ার্সটা কখন থেকে কখন, বায়ার কোন কোন সময়টাতে এখানে সার্ভিস প্রোভাইডটা করবে, প্রোডাক্টের এই কাস্টমার সার্ভিসটা মানে প্রোভাইড করবে, সেটা জেনে আমরা ওই অনুযায়ী আমাদের অফিস আওয়ার গুলো এখানে। জি ভাইয়া কেউ কিছু বলছেন? ওই অনুযায়ী আমরা হচ্ছে এই সার্ভিস আওয়ার গুলো সেট করে দিব। দেখেন এখানে 10টা থেকে 14টা, মানে হচ্ছে 2টা পর্যন্ত ওপেন, মাঝখানে 1 ঘন্টা ব্রেক আছে, আবার 15টা থেকে 20টা। তো আমি এভাবে অফিস আওয়ার গুলো সেট করে দিব, যেদিন বন্ধ থাকবে সেটা ডিসসিলেক্ট করা থাকবে, তাহলে ওই দিন আর আপনার অফিস আওয়ার থাকবে না। ওই দিন আপনার পেজে কেউ নক দিলে ওই টাইমটাতে আপনার অ্যাওয়ে মেসেজ চলে যাবে, আমরা যখন অটো রেসপন্স দেখব একটু পরে ওখানে দেখব যে অ্যাওয়ে মেসেজ, ইনস্ট্যান্ট মেসেজ বা আরো যে অটো রেসপন্স গুলো আছে সেগুলো কি চলে যায় বাই ডিফল্ট, কি কি চলে যায়। তারপরে এই যে अगेन দেখেন ইমপ্রেশনটা এখানেও আছে, এখান থেকে এডিট করা যাবে। প্রাইস রেঞ্জ আনস্পেসিফাইড দিয়ে রাখছেন, আপনাদের যদি প্রাইস রেঞ্জটা যদি 100 এর মধ্যে থাকে তো 100, যদি 1000 এর মধ্যে থাকে তাহলে এই অপশনটা, আর আনস্পেসিফাইড দিলে যে আপনার প্রাইস রেঞ্জ এক একটা এক এক রকম, কোনটা 200 টাকা প্রোডাক্ট আছে আর কোনটা আপনার 20,000 30,000 40,000 আছে, সো আপনার কোনো স্পেসিফিক না, তো এটা আনস্পেসিফাইড দিয়ে রাখাই ভালো। আর যদি একদম নিতান্তই বায়ারের বা কাজে যার কাজ করছেন তার পেজের প্রাইস রেঞ্জটা ফিক্স থাকে যে তার এখানে যেমন 1 to 99 সব 99 এর ভিতরে তার প্রোডাক্ট, এর বাইরে কোনো প্রোডাক্ট নেই, প্রথম যদি স্পেসিফিক রেঞ্জ থাকে তাহলে আমরা রেঞ্জটা এখানে সেট করে দিব। এখানে দেখেন আরেকটা আছে ইন্টার প্রোডাক্ট অফার, আমাদের যদি কোনো অফার থাকে আমরা আমাদের পেজ থেকে যদি কোনো অফার ক্রিয়েট করে রাখি, লাইক এখন আমি শামিদান সাপ্লা থেকে 10% অফারের কিছু প্রোডাক্ট দিচ্ছি, তখন আমরা এখানে কিছু প্রোডাক্টের অফার এখানে অ্যাড করে রাখতে পারি, কিন্তু এগুলো আমরা পরে যখন পেজ নিয়ে কাজ করতে থাকবো তখন অটোমেটিক্যালি আমরা প্রতিনিয়ত যে কাজ করি প্রতিনিয়ত নতুন নতুন জিনিস অ্যাড করে ফেলি, সেগুলো বাই ডিফল্ট এগুলো থাকে, এই জিনিসগুলো একটু ঠিক করে নিতে হবে, পেজ ইনফোর মধ্যে এই আছে। এখন আমরা চলে যাই মেসেজিং এ, যেটা একটা পেজের আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, মেসেজ আমার কখন কোনটা যাবে না যাবে এই জিনিসটা আমার একদম পারফেক্টলি সেট করা থাকতে হবে। আপনারা তো এখন সব পেজে দেখেন, পেজে নক করে পুশ করে দিতে একটা পপ আপ চলে আসে না মেসেজের, থ্যাংক ইউ ফর মেসেজিং আস ব্লা ব্লা ব্লা, এটা সেটা দেবো রেখে দিবেন। মানে আপনি যে মেসেজ লিখছেন সেটাতে একটা ইন্টার বাটন করলেই যাতে আপনার মেসেজটা চলে যায়, সেন্ড বার বারবার সেন্ড সেন্ডে ক্লিক করতে না হয়, জাস্ট এটা অন করে রেখে দিবেন। দেন গো টু অটোমেটেড রেসপন্স, এখানেই যাচ্ছি আমরা, এর আগে এখানে এই ব্যাপারগুলো একটু বলি। শো এ গ্রিটিং, এটা অবভিয়াসলি অন করে রাখতে হবে, যখনই আপনাকে আপনার পেজে কেউ আসবে তার কাছে যাতে ইনস্ট্যান্ট টুস করে একটা পপ আপ মেসেজ চলে আসে একটা গ্রিটিংস দিয়ে। দেখেন এখানে গ্রিটিংসটা কি লেখা আছে, এটা ফেসবুকের বাই ডিফল্ট একটা টেক্সট যে হাই রিপা আলম, আমার নাম দেয়া,
thanks for getting in touch with us on Messenger. Please send us any question you may have. আপনারা যদি ফেসবুকে কেউ থাকেন আলিয়াস একটা পেজ সাথে যে একটু নক দেন, দেখবেন এরকম টাইপ একটা গ্রিটিংস মেসেজ আপনাদের কাছে চলে যাবে, কারণ এটা সেট করা আছে অলরেডি। তো আমরা এটাকে ফার্স্টে হচ্ছে অন করব। অন করে এই যে বাই ডিফল্ট ফেসবুকে যে টেক্সটটা থাকে এটা তো সবাই, সব বান্দারা যত মানুষ এখন ফেসবুক পেজ ওপেন করে সবাই এটাকে অন করে বসে থাকে এবং সবার কাছে সিমিলার টেক্সট যায়। কিন্তু আমরা কি এক সিমিলার রাখবো? না, আমরা রাখবো না। কেন রাখবো না? আমরা যেই বাইরের কাজ করবো বা আমরা যার কাজ করবো বা আমাদের নিজের পেজ হয় তা আমরা তো চাবো যে আমাদের এটা যেটা অন্য সবার থেকে আলাদা হয়, তাই না? সবাই যে কাজ করে আমিও যদি সেই কাজ করি তাহলে আমি অন্যদের থেকে ডিফারেন্ট হলাম কিভাবে? আমার ইউএসপি কি থাকবে, আমার ইউনিকনেসটা কি থাকবে? তো আমরা এটাকে বাই ডিফল্ট যেটা থাকে ফেসবুকে সেটা আমরা রাখবো না, আমরা এটা চেঞ্জ করে দিব। আমরা যখন অ্যাকচুয়ালি বায়ারের কাজ করব তখন আমাদের এই কাজগুলো নিয়ে করতে হবে, বা আমাদের নিজেদের বিজনেস প্রোডাক্ট হলে আমরা এগুলো অন্যদের থেকে আলাদা হয়ে যাব। তো আমরা এটা চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জ লিখলে আমাকে এখানে দেখাচ্ছে এই যে অপশনটা চলে আসছে যে আমি এই টেক্সটটা না রেখে কোন টেক্সটটা রাখতে যাচ্ছি। তো এই চলে আসে আমাদের নিজেদের ক্যাপাবিলিটির জায়গাগুলো। এখানে তো সুন্দর একটা টেক্সট লেখাই আছে, বাট এর থেকে সুন্দর করে একটা গ্রিটিংস কিভাবে দেয়া যায় এটা আমাদের নিজেদেরকে জেনারেট করতে হবে, আমাদের লিখতে জানতে হবে, আমাদের পারতে হবে যে হাই রিপা আলম লেখা আছে ফাইন, দেন পরে আমি কোন একটা সুন্দর টেক্সট আমার বাইরের পেজটার জন্য আমি নিজে ক্রিয়েট করবো বা আমি আমার নিজের প্রোডাক্ট বা বিজনেসের জন্য ক্রিয়েট করবো। তো এটা আমরা সবাই ক্রিয়েট করতে পারবো। এটা এই জিনিসগুলো হচ্ছে আমাদের নিজেদের ক্যাপাবিলিটির জায়গা, আমরা এগুলো কতটা ভালো পারি বা কতটা মন্দ পারি বা কি। আর আমরা যদি একেবারে না পারি ইন দ্যাট কেস ফেসবুকে যেটা বাই ডিফল্ট আছে সেটা থাকবে। এখানে দেখেন ক্যারেক্টার লিমিটেশন 160 দেয়া আছে, 160 ক্যারেক্টারের মধ্যে আপনাকে গ্রিটিং মেসেজ লিখতে হবে। তো আমরা কি এই মেসেজগুলো লিখতে পারবো? আমরা তো সবাই স্টুডেন্ট, আমরা মোটামুটি, আমার কাছে, আমি আপনাদের রিভিউ কালকে পড়লাম, রিভিউগুলো দেখে আমি পুরাই থান্ডার্ড। কয়েকজনের রিভিউ এত ভালো ভালো লিখেছেন, মানে ভালো লিখেছেন এই জন্য না যে আমার প্রশংসা সবাই খুব করে দিলেন, সেটার জন্য বলছি না, বাট আপনাদের ইংলিশ ক্যাপাবিলিটিটা দেখে আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ আপু। সিরিয়াসলি, বিশেষ করে মাইকেল, মাইকেলের ইংলিশ আমার কাছে মনে হচ্ছে, মানে আমাদের ডিজিটাল মার্কেটিংটা পারতে হলে আমাদের ইংলিশে খুব ভালো হতে হবে, এটা আমাদের আদার কোনো অপশন নেই। আমরা যারা এখনো একটু স্টুডেন্ট আছি, ছোট আছি, আমরা এখন থেকে আমাদের ইংলিশটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবো, যাতে আমাদের ইংলিশের দুর্বলতার কারণে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বাইরদের সাথে কমিউনিকেট করতে বা তাদের মেসেজ বুঝতে, তাদের সাথে টেক্সটিং করতে আমাদের কোনো সমস্যা না হয়। কারণ আমাদের সবকিছু ইংলিশে, বাংলায় তো কিছু নাই, আছে কি? যারা যেটা লিখছেন আমার আপনাদের ইংলিশটুকু দেখে ভালো লাগছে যে আপনারা, আমার মনে হচ্ছে আপনারা যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট, সবাই পড়াশোনার মধ্যে আছেন, আপনাদের সবারই ইংলিশ ক্যাপাবিলিটিটা অনেক ভালো। এটা একটা খুবই খুবই বড় প্লাস পয়েন্ট, ইউ হ্যাভ নো আইডিয়া যেটা আপনাদের জন্য কত বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে কয়টা দিন পরে যখন আপনারা ফ্রিল্যান্সিং এর জায়গাতে যাবেন। আই হোপ আপনারা এটা খুব সুন্দর করে লিখে নিতে পারবেন, একটা গ্রিটিংস মেসেজ কিভাবে লিখতে আমি সেগুলো দেখালাম না, ঠিক আছে? এখানে একটা অ্যাড পার্সোনালাইজেশন এর ব্যাপার আছে, এটা নিয়ে আমি একটু পরে ডিটেলে কথা বলছি, বলছি না। তো আমরা এটা অন করে রাখবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার গ্রিটিং মেসেজ, কেউ যখন আমার পেজে যাবে সাথে সাথে তার কাছে একটা পপ আপ গ্রিটিং মেসেজ যাতে চলে যায় সেই জন্য আমরা এটা অন করে দিলাম। তারপর হচ্ছে এই যে অ্যাগেইন আমরা তখনও দেখেছিলাম যে আমাদের মেসেঞ্জারের একটা লিংক ক্রিয়েট হয়েছে, এই যে এখানে যে লিংকটা আছে এই লিংকটা আমরা যখন প্রমোশনাল কাজে যাই, মেসেজের মেসেজিং প্রমোশন করি, তখন আমাদের এই লিঙ্কগুলো প্রয়োজন পড়ে। তো আমরা এই লিঙ্কটা, মেসেঞ্জারের লিঙ্ক যদি খুঁজতে চাই আমাদের পেজের এখানে কিন্তু থাকবে আমাদের লিঙ্কটা, এখান থেকে আমি কপি করে নিয়ে যে কাজে আমার লিঙ্কটা লাগবে আমি সেখানে ব্যবহার করতে পারবো। দেন হচ্ছে দেখেন অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, এটা একটু অ্যাডভান্স লেভেলের জায়গা, এখানে কোডিং ফোডিং এর ব্যাপার আছে আমি এখানে যাব না। এটা যদি আমার বায়ারের ওয়েবসাইট থাকে,
বাইরের ওয়েবসাইটে যদি আমার এই ফেসবুকের মেসেঞ্জারটা আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাকে এই অপশনটা দিয়ে কাজ করতে হবে সেটাতে আমি একটু যাই আমি এটা আপনাদের দেখাইতে পারবো না আবার দেখাতে চাইলে পারবো কিন্তু এটা আমি এখানে দেখেন নেক্সট দিব নেক্সট দিলে বাইরের মেসেঞ্জার ইয়ে বাইরের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে কিরকম একটা টেক্সট যেতে পারে সেটা একটা প্রিভিউ আমাকে দেখাচ্ছে আমি নেক্সট দিব তারপর এইভাবে আসবে সেটা আমাকে দেখাচ্ছে নেক্সট দিলে দেখেন এখানে একটা কোড আসে এই কোড গুলো কিভাবে ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হয় সেগুলো আপনারা সবাই কিছু কিছু জিনিস একটু মনে করবেন যে আমি কোড করে রাখতেছি যখন যেটা আসবে সেটা আমি চলে যাব যেমন আপনাদের ফেসবুক পিক্সেলের একটা ব্যাপার আছে সেটা তো কোডিং এর ব্যাপার থাকে এবং এটা পুরোটা হচ্ছে ওয়েবসাইটের সাথে কানেক্টেড তো ওয়েবসাইট রিলেটেড বা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন এর রিলেটেড যত কাজ থাকে সব হচ্ছে এসব কোডিং নিয়ে কাজ করতে হয় সেগুলো একটু অ্যাডভান্স লেভেলের আমরা হচ্ছে যখন আসবে সময় তখন আমরা যাব কিন্তু আমরা যে না করে চলে যাব সেটা কিন্তু না আমরা করব কিন্তু এটা এখন না ঠিক আছে আমি জাস্ট এটা একটা রিভিউ প্লাস কিছু একটা আমি দেখিয়ে দিলাম যে আমার ওয়েবসাইটে যদি আমার মেসেঞ্জারটাকে আমি অ্যাড করে রাখতে চাই আমার এই কোডটা নিয়ে আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে সেই কানেকশনটা কিভাবে করব সেটা আমরা পরে দেখব তারপর হচ্ছে ডিউরিং এ মেসেঞ্জার কনভারসেশন এটা এই যে সেটআপ অটোমেটেড রেসপন্সেস এই যে এখন আমি এই সেটআপ অপশনটাতে ক্লিক করলে আমাকে অটোমেটেড মেসেজ সেট করার যে জায়গাটা সেখানে নিয়ে যাবে এখানে গিয়ে অনেকগুলো মেসেজ অটোমেটিক্যালি যাতে চলে আসে আমার পেজে ইনস্ট্যান্ট মেসেজ বলেন আমার যখন পেজটা আনঅ্যাভেলেবল মানে আমার বিজনেস আওয়ার অ্যাভেলেবল থাকবে না তখন কার কাছে কি মেসেজ যাবে বা আমি কোন এফএকিউ এফএকিউ কি জানি সবাই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যে আমার পেজে বাই কিছু কোশ্চেন অ্যাড করা থাকবে সেই কোশ্চেন গুলো কি হবে এটার অ্যানসার গুলো কি হবে এগুলো সব কিছু আমার হচ্ছে এখান থেকে সেট করতে হবে বাবা আমার গলা ব্যথা করছে দেখেন কোন দিক দিয়ে 4:38 বেজে গেল আপনারা কি টের পাইছেন আপনারা যে অলরেডি প্রায় 3 ঘন্টার মতো ক্লাস করতেছেন না আপু বোর লাগতেছে না আপু না বোর লাগতেছে না বুঝতে সমস্যা হচ্ছে আমি নিজের পেজে ট্রাই করতেছি আমি নিজের পেজে ট্রাই করতেছি আচ্ছা ভালো কথা নিজের পেজে সাথে সাথে ট্রাই করতেছেন সেটা ভালো কিন্তু আমার মাঝে মাঝে একদম সাথে সাথে করতে গেলেও কিন্তু আমার টুকটাক কিছু স্টেপ মিস করে যাবেন পরে দেখা যাবে পরে দেখা যাবে করতে গেছেন পরে খুঁজে পাবেন না আচ্ছা আপু কোন জায়গায় গেছিল যেমন এই জায়গাটাই কি হয় আমার প্রিভিয়াস ক্লাসে একজন ভাইয়া বলছে আপু আমি না এটা সেট করতেই পারতেছি না আমার আসে না করতেছে যে কোথা থেকে আসে কিন্তু ওপেন করে রাখছে শুধুমাত্র একটা ক্লিক দেখেন এখানে গ্রেট পিপল এ যখন ক্লিক করি আমি যখন এই যে এই জায়গাটাতে ক্লিক করব তখন আমার এই বারটা ওপেন হবে যে এইটুকু জিনিসটা এনে কাজটা করতে পারতেছিল না মালিয়া আপু এটা মনে হয় হাসেম ভাইয়া না কে জানি ছিল হ্যাঁ না মোহসিন ভাইয়া জানি বলতেছে আপু আমার এটা তো ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়েই খুঁজে পাইতেছি না আপনি যে দেখাইছিলেন তখন তো ছিল আমারটার মধ্যে তো নাই বুঝছেন মালিয়া আপু এইখানে যে একটা ক্লিক করলে এটা আসবে এইটুকু মাঝে মাঝে কিছু কিছু সময় দেখে যে স্টেপ মিস হয়ে গেলে তখন পারা যায় না তো আমরা এখানে ক্লিক করলে দেখেন এটা নাই হয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে এটা আসে এটা আসার পর যখন আমরা আবার এখানে দিব এই জায়গাটাতে বার রেখে মাউসটা রেখে এখানে ক্লিক করব তখন কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনটা আসবে আর এডিটটা আসবে এখানে দিলে অ্যাওয়ে মেসেজটা আসবে এর আগে কিন্তু এটা আসে না ওনারা এই যে এখানে টিপাটিপি করতেছিল আসতেছিল না পরে বলতেছে আপু আমার এখানে এই পেজের অপশন গুলো আসে না ওকে আমরা শুরু থেকে যাই এই যে গ্রিড পিপলে দেখেন দুইটা অপশন আছে একটা ইনস্ট্যান্ট রিপ্লাই আর একটা হচ্ছে অ্যাওয়ে মেসেজ একটু আগে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটা ওখানে অন করে দিলাম এখন ওই মেসেজটাকে ওখান থেকে একবার এডিট করা যাচ্ছে আবার আমি এখান থেকে আরো একটু কিছু এডিট করে দিতে পারবো এডিট করার জন্য আমরা যখন ইনস্ট্যান্ট রিপ্লাই ক্লিক করব দেখেন আমাকে এখানে পাঁচ ডে প্রিভিউ দেখাচ্ছে রিপা হাই থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস উই হ্যাভ রিসিভড ইওর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইওর গেটিং ইন টাচ এটাও ফেসবুকের বাই ডিফল্ট করা সো আমরা বাই ডিফল্ট তো রাখবো না বললামই আমরা সুন্দর করে বায়ারের জন্য পেজের কাজ করে দেব বায়ার যে আমাদেরকে পে করবে ডলারে এমনি এমনি করবে না বায়ারের জন্য আমাদের সব কিছু ইউনিকলি করে দিলে বায়াররা আমাকে পে করবে দেন একটা না হাজারটা অর্ডার আমাকে দিবে এবং আমাকে
আমাকে ভালো ভালো রিভিউ দিবে, রেটিংস দিবে। তো এখানে দেখেন আমি যখন এডিটে ক্লিক করলাম, আমার এই এডিটের অপশনটা চলে আসছে। এই মেসেজটা কখন যাবে, কেউ যখন আমার পেজে গিয়ে মেসেজে সবগুলো জানি না আপু, আপনি ওই যে কিছু দেখাই দিয়েছিলেন না এক্সট্রা ক্লাসে, ওই অতটুকুই। এখানে তো ধরেন আরো ডিটেইল করে দেখাচ্ছেন। হ্যাঁ, আমি কিন্তু ওই ক্লাসের শুরুতে ফেসবুকে ক্লাসগুলো তো ভিডিও তখন হয় নাই, এটা একটা ওনাদের একটা দুর্ভাগ্য সবার জন্য। আমি এই ক্লাসের ভিডিওটা প্রোভাইড করে দিব 107 কে, 107 এর মায়া আমার জীবনে যাবে না বুঝছেন, ফার্স্ট ব্যাচ না আপু। হ্যাঁ, কারণ ওনাদের এই ভিডিওগুলো হয় নাই তখন, আমার শুরু শুরু ক্লাস ছিল, আমার জুমের কিছু প্রবলেম ছিল তখন, লাইভ এর ব্যাপারটাও ছিল না, তো রেকর্ডিংটাও হয় নাই, আমি বুঝে উঠতে পারি নাই, তো মিস হয়ে গেছে। তো যাই হোক, এই যে অ্যাড বাটন বা একটা পেজে গেলে আমরা এখানে এই মেসেজ অপশনটা পাই না, যখন কেউ আমাকে মেসেজে লিখবে তখন তার কাছে এই মেসেজটা চলে যাবে যে হাই ব্লা ব্লা ব্লা, যেটা লেখা আছে সেটা আমাকে প্রিভিউ দেখাচ্ছে। সো আমরা এটাকে এডিট করে দিব, এডিট করে চেঞ্জ করে দিব। আমরা যদি কোনো বাংলাদেশি বায়ার, লোকাল মার্কেট প্লেসের বায়ার, আচ্ছা আমাদের বায়ার কিন্তু দুই টাইপ আমরা কাউন্ট করি, একটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস বলি, যেটা হচ্ছে আমাদের লোকালিটির মধ্যে বাংলাদেশের মধ্যে, আমরা হচ্ছে অনলাইনে থ্রুতে না, অনলাইনে থ্রুতেও পেতে পারি, সেটা হলো যে লোকাল মার্কেট প্লেস হবে না সেটা না, লাইক অনলাইনে আপনি ফেসবুকের থ্রুতে কোনো একজনের কাছ থেকে একটা কাজ পেলেন, তো এটাও একটা লোকাল মার্কেট প্লেসের কাজ। আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলতে আমরা শুধুমাত্র বোঝাচ্ছি আমাদের দেশের বাইরের যত রকমের ক্লায়েন্টের কাজ করব, সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বায়ার, আর হচ্ছে লোকাল মার্কেট যেটা আমাদের উইদিন বাংলাদেশের মধ্যে যারা আছে তাদের। আচ্ছা, যার এখানে আজান দিয়েছে একটু ভাইয়া মিউট করেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সো আমরা এই টেক্সটটাকে চেঞ্জ করে দিব। অ্যাড পার্সোনালাইজেশনের ব্যাপারটা আমি তখন বলেছিলাম যে আমি পরে বলছি। এই যে দেখেন আমার এখানে একটা অটোমেটিক রিপ্লাই এসে বসে আছে না, বা আমরা যখন কোনো পেজে ক্লিক করি দেখেন না, আপনি ক্লিক করলে আপনার নাম ধরে সে ডেকে বসে, সে জানে কিভাবে যে আপনার নাম ওইটা? এখন বললেন আপু আমি তোমার ফেসবুক থেকে করছি, তোমার ফেসবুক থেকে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ফেসবুক থেকে নিয়ে নিচ্ছে, কিন্তু এটাকে সেট করে দিতে হয়। যদি সেট করে না নেয় ফেসবুক থেকে, অটোমেটিক আপনার নামটা নিয়ে নিবে না। এটা সেট করার জন্য এই যে অ্যাড পার্সোনালাইজেশনটা থাকে এটার মধ্যে ক্লিক করলে দেখেন কি দেখাচ্ছে, ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, সার নেম অফ রিসিপিয়েন্ট, ফুল নেম অফ রিসিপিয়েন্ট, ফেসবুক পেজ লিংক, ফোন নাম্বার, অ্যাড্রেস। সো আমি এই এতগুলো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন যেটা দিয়ে রাখবো সেটা ধরে সে কাজ করবে। ফেসবুক সেটা ধরে অটো রেসপন্স, এটা একটা বট কাজ করে, অটোমেটিক বট, ফেসবুকের অটোমেটিক একটা বট, রোবট। হ্যাঁ, রোবট বলতে পারেন বা বট, বট কাজ করে। তো আমি যেটা সেট করে দিব সেটাই এখানে দিবে। তো আমি এখানে সেট করে রেখেছিলাম ফার্স্ট নেম, নরমালি আমরা সবাই ফার্স্ট নেমটাই সেট করি, অথবা সার নেম, বাইরের দেশে কিন্তু সার নেম দিয়ে ডাকা হয়, যেমন আমাকে বাইরে গেলে রিপাও ডাকবে না, শারমিনও ডাকবে না, ডাকবে কি জানেন? মিস আলম, কারণ আমার সার নেমটা হচ্ছে আলম। তো বাইরেটা, বাইরের কান্ট্রির জন্য এটা প্রেফারেবল হয় বেশি, আমাদের কান্ট্রির জন্য ফার্স্ট নেমটা বেশি প্রেফারেবল হয়, অথবা আমরা ফুল নেমও দিয়ে দিতে পারি। তো আমি এখানে ফার্স্ট নেমটা সেট করে রেখেছিলাম, দ্যাটস ওয়াই দেখেন আমি যখন এই যে ফার্স্ট নেমটা দিয়েছি অটোমেটিক্যালি আমার এখানে রিপাটা চলে আসছে। এখন আমাকে রিপা কেন দেখাচ্ছে, কারণ আমি যে রিপা হয়ে এখানে কাজ করতেছি, তো আমাকে প্রিভিউটা রিপা দিয়ে দেখাচ্ছে। আর আমরা কার্সরটা যেখানে রেখে, আমি এটা একটু কেটে দিই, আমার কার্সরটা এখানে ছিল, দ্যাটস ওয়াই আমাকে এখানে আসছে, কিন্তু এটা কি ঠিক জায়গা ছিল বলেন তো? এটা কি ঠিক জায়গা ছিল কার্সরটা? নামটা আমার আসবে কখন? হাই এর পরে আসা উচিত ছিল না? যেটা এডিট করছি সেটা দিয়ে আমরা অবশ্যই এখানে
সেভ করে দিব আর আমরা যদি প্রিভিউ দেখতে চাই যে আমার মেসেঞ্জারে প্রিভিউ কিভাবে আসে আমরা এখানে ক্লিক করলে আমাকে প্রিভিউ দেখাবে এখন আমার প্রিভিউটা কোথায় চলে আসছে জানেন আমার মোবাইল মেসেঞ্জারে এইখানে আসছে হ্যাঁ দেখি তো এই যে আমার মোবাইলে টুং করে উঠছে আমার মোবাইলে চলে আসছে একটা প্রিভিউ মেসেজ আচ্ছা এখানে তো চলে আসার কথা আমার মোবাইল আসছে আপনাদেরকে দেখাই কিভাবে আচ্ছা আপনারা যখন আপনাদের পেজটা নিয়ে কাজ করবেন তখন প্রিভিউ মেসেজ দিবেন দেখবেন আপনাদের মোবাইলের মেসেঞ্জারে একটা প্রিভিউ টেক্সট চলে আসবে তো আমরা এটা সেভ দিয়ে দেব প্রিভিউটা এটাই থাকে যে পাশে যেটা দেখাচ্ছে এটাই প্রিভিউ হ্যাঁ এই মেসেজটাই কিন্তু আমার মোবাইলে আসছে তো আমরা এটা সেভ করে দিব বায়রের জন্য সুন্দর করে করে রেডি করে এখানে এতটুকুই আছে এটা হচ্ছে ইনস্ট্যান্টলি যখনই কেউ আমার পেজে যে মেসেজ অপশনটাতে বাটন যে থাকে পেজের বাটনে যখন মেসেজ বাটনে ক্লিক করবে সাথে সাথে তার কাছে এই টেক্সটটা চলে যাবে এক ধরনের ইনস্ট্যান্ট রিপ্লাই অটো রেসপন্স সেট করা সেকেন্ড হচ্ছে অ্যাওয়ে মেসেজ যখন আমার অফিস আওয়ার গুলো দেয়া আছে ওইটার বাইরে যখন আমাকে কেউ নক করবে লাইক আমার এখানে অফিস আওয়ার দুপুরবেলা এক ঘন্টার একটা ব্রেক আছে ওই সময় যদি কেউ এসে আমার পেজে নক করে তার কাছে একটা টেক্সট যাবে আমরা এখানে এডিট করে দেই দেখেন তার কাছে টেক্সটার মধ্যে এখানে কি কি সব এসে আসছে না জানি আচ্ছা এই যে দেখেন ফ্রাইডে পুরোটা অফ আছে এখানে দেখাচ্ছে তো ফ্রাইডে সারা দিন যদি আমাকে নক করে কেউ ওই সময় আমার অ্যাওয়ে মেসেজটা কি থাকে বাই ডিফল্ট ফেসবুক থেকে রিপা থ্যাঙ্কস ফর ইওর মেসেজ উই আর অ্যাওয়ে এন্ড ক্যান রেসপন্ড এট দিস টাইম we appreciate you getting in touch হ্যাঁ সেটা ফেসবুকের বাই ডিফল্ট করা এইটাকে আমরা চেঞ্জ করে দিব হ্যাঁ একই ভাবে আমরা চেঞ্জ করতে পারবো আমরা এটা চেঞ্জ করে দিব অ্যাড পার্সোনালাইজেশনটা দিয়ে দিব দিয়ে হচ্ছে সেট করে দিলে যখন আমি আমার পেজের জন্য বিজনেস আওয়ারটা অ্যাভেলেবল না ওই সময় যারা আমাকে টেক্সট করবে সেই সময় অটোমেটিক তার কাছে এরকম এই ধরনের একটা টেক্সট চলে যাবে এই গেল গ্রিট পিপলের দুই ধরনের টেক্সট আমরা অটো রেসপন্স সেট করতে হবে আমাদের মাস্ট সেট করতে হবে আমরা কিন্তু এখানে প্রত্যেকটা কাজ দেখবো অ্যাজ এ ফ্রিল্যান্সারের জায়গা থেকে একটা ফ্রিল্যান্সিং এর জায়গা থেকে কাজ করতে গেলে আমাদের কিভাবে কাজ করতে হবে অথবা আমাদের নিজেদের বিজনেস নিয়ে বা নিজেদের প্রোডাক্ট টোডাক্ট নিয়ে কাজ করতে গেলে কিভাবে করতে হবে সেই সেখান থেকে ঠিক আছে তো আমাদের মাস্ট এই কাজটা করতে হবে দেন মাসি শেয়ার অ্যান্ড গেট ইনফরমেশন এইখানে ক্লিক করলে দেখেন আমার কি আসতেছে frequently asked question আমরা বিভিন্ন পেজে আমরা যত পেজে যাই এখন অটোমেটিক দেখি না অনেকগুলো question সেট করা থাকে এই যে দেখেন এখানে কতগুলো question সেট করা আছে কি how much do your product or service cost can you tell me more about your business can someone assist আমরা FAQ ব্যাপারটা বুঝি frequently asked ব্যাপারটা বুঝি যে প্রবলেম হ্যাঁ আমরা তো বুঝি এটা বাই ডিফল্ট কিন্তু কোশ্চেন সেট করে রাখবো এবং একটা অ্যানসারও সেট করে রাখবো যখন কেউ এই এই মানে আমার পেজে যাবে তখন তার কাছে এই কোশ্চেনগুলো আসলে সে একটাতে সিলেক্ট করলে তাকে অ্যানসারটা অটোমেটিক এই অ্যানসারগুলো তার কাছে চলে আসবে এটা এডিট করার জন্য এখানে গেলে এইখানে একটু এক্সট্রা কাজ থাকে দেখেন আমি একটা কোশ্চেন সেট করেছি যে কোশ্চেনটা টাইপ করেছি এটা আবার অ্যানসারও আমাকে সেট করে দিতে হবে দেখেন এখানে আমি দিয়েছি হাউ মাচ ডু ইওর প্রোডাক্ট অর সার্ভিস কস্ট আমরা যে বিভিন্ন পেজে গেলে দেখি যার পেজে যেরকম লাগে এখন আমি যে বাইরে কাজ করতেছি সেই বাইরে প্রোডাক্ট আর বিজনেস বেস করে আমাকে কোশ্চেন গুলো সাজাতে হবে যে এই ধরনের প্রোডাক্টের জন্য ধরেন সামি দেন সাপ্লাইটা যেহেতু একটা ক্লোদিং আইটেম যে জামা কাপড় বিক্রি হবে এখানে জামা কাপড় রিলেটেড মানুষ কি ধরনের প্রশ্ন করতে পারে এগুলো আমাদের ব্রেইনস্টর্ম করে বের করতে হবে বাইরে কাজ যখন করব যে বাইরে এটা কাপড় চোপড়ের বিজনেস এটা কাপড় নিয়ে জানতে আসলে তার ফার্স্টে কি প্রশ্ন করতে পারে যে ভাই আপনার এটা কি অথেন্টিক প্রোডাক্ট আপনার এটা কোন দেশে ইম্পোর্টেড ধরুন একটা মেয়েদের ড্রেস হলে প্রশ্নটা কি আছে যে কি বাংলাদেশি নাকি পাকিস্তানি না ইন্ডিয়ান ড্রেস এরকম করে প্রশ্ন আসে না সবার মনে আমরা তো সবাই জানি যে নরমালি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন গুলো মানে হচ্ছে নরমালি আমাদের ব্রেইনের মধ্যে কোন কোন ধরনের প্রশ্নগুলো ঘুরতে থাকে তো আমরা যেই বাইরের কাজ করছি ওই বাইরের নিশ অনুযায়ী ওই প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী আমাদের কি ধরনের ফ্রিকোয়েন্টলি প্রশ্ন মানুষের মাথায় আসতে পারে সেটা আমাদের নিজেদের ব্রেইনস্টর্ম করে বের করতে হবে বের করে এই কোশ্চেন গুলো এখানে সেট করে এগুলোর আবার অ্যান্সারটাও সেট করে রাখতে হবে তো দেখেন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি হাউ মাচ ডু ইওর প্রোডাক্টস অর সার্ভিস কস্ট এখানে দিয়েছি ইট ডিপেন্ডস অন হুইচ প্রোডাক্ট ইউ আর পারচেজিং অ্যান্সারটা তুমি যে প্রোডাক্টটা কিনতেছো
সেটার উপর ডিপেন্ড করে তোমার সার্ভিস বা প্রোডাক্টের কস্ট আসবে। আমি এখানে পিছনে দিয়ে রাখছি পার্সোনালাইজেশন, এটা অবশ্যই সামনে আসবে। সো এখানে আমার পার্সোনালাইজেশনটা অ্যাড হবে। হ্যাঁ, সো পার্সোনালাইজেশন তো অ্যাড করলাম, বুঝলাম। তারপর দেখেন এখানে আছে অ্যাড অ্যান অ্যাটাচমেন্ট। এখন অ্যাটাচমেন্ট বলতে আমাকে কি বোঝাচ্ছে? আমি ধরেন এই প্রশ্নটা ছিল, ধরেন একটা টি শার্ট নিয়েছিল, টি শার্টের একটা প্রশ্ন আমি সেন্ড করে রাখছি। তো প্রশ্নটা ছিল যে এরকম যে তোমার এখানে কোন কোন কালারের টি শার্ট আছে। তো আমি যদি এটার একটা কি বলে ভিজুয়াল ভার্সন তাকে দিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে আমি একটা অ্যাটাচমেন্ট, দেখেন মিডিয়া অ্যাড করতে পারবো, আমি কোনো ইমেজ অথবা কোনো ভিডিও। সো আমি চাইলে আমার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলোর কিছু ইমেজ আমি কোশ্চেনের সাথে সেট করে রেখে দিতে পারবো। প্রোডাক্ট রিলেটেড একটা ভিডিও যদি আমার করা থাকে বিজনেসের, আমি ভিডিওটা এখানে অ্যাড করে দিতে পারবো। তাহলে হবে কি, সে যখন প্রশ্নটা করবে উত্তরটা তো যাবে, উত্তরটার সাথে সাথে তার কাছে ওই ভিডিও বা যে ইমেজগুলো আমি সেট করে রাখছি সেগুলো তার কাছে চলে যাবে, ফর স্যাম্পল হিসেবে চলে যাচ্ছে। শাপলা কিছু বলবেন? আমার ডিভাইসে যেখানে ইমেজ থাকবে সেখান থেকে আমাকে ইমেজ নিতে, বাবা গলায় মনে হচ্ছে দেখেন যখন আমরা চেঞ্জ ইমেজে ক্লিক করলাম, আমার মানে আমার কাছে ডিভাইসে যে সেট করা থাকবে ওখান থেকে আমি ইমেজ দিয়ে নিতে পারবো। আমরা যখন বাইরের কাজ করবো তখন তো হচ্ছে আমাদের কাছে বাইরের বিজনেস রিলেটেড যত প্রোডাক্টের ছবি বা সার্ভিসের ছবি এগুলো তো বাইরে আমাদেরকে প্রোভাইড করবে। সো আমরা ওভাবে একটা সিলেক্ট করে নিয়ে নেবো। আমি এখান থেকে ধরেন ধরেন এটা এই ছবিটা এখানে অ্যাড করে দিলাম, এটা আমার বাইরের প্রোডাক্ট ছিল টি শার্টটা। সো যখন কেউ এই প্রশ্নটার মধ্যে ক্লিক করবে তার কাছে এই অ্যান্সারটা যাবে, সাথে ছবিটাও চলে যাবে অ্যাজ এ স্যাম্পল হিসেবে যে আমার এখানে কোন ধরনের টি শার্ট গুলো আছে। নর্মালি এটা কারা ইয়ে করে, যে যে প্রশ্ন থাকে ওই প্রশ্নের সাথে রিলেটেড ইমেজ আর ভিডিও যে দেয় সেটা না, প্রত্যেকটা বিজনেস বা যারা পেজ নিয়ে কাজ করে তাদের ছোট ছোট কিছু প্রোডাক্টের ছবি এডিট করা কিছু সুন্দর স্যাম্পলের ছবি থাকে বা কিছু ভিডিও। এখন তো ভিডিওর যুগ আসছে, ফেসবুক মনিটাইজেশনের ব্যাপার আসছে, সেটা নিয়ে সবাই জানেন কি মনিটাইজেশন ব্যাপারটা জানেন? না আপু এটা জানতে যাচ্ছিলাম, আপনার মধ্যে জানি না। মানে আপু 4000 আওয়ার ওয়াটসঅ্যাপ আর 1000 সাবস্ক্রাইবার হলে মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করব। মনিটাইজেশন হলে অটোমেটিক্যালি মানে কি আমরা ভিডিও বা ব্লগ এর মাধ্যমে আর্ন করতে পারব। এক্স্যাক্টলি ঠিক অ্যানসার দিয়েছেন, তবে এটা ইউটিউবের টার্ম কথা যে বলেছেন এটা একটু ভুল হয়ে গেছে। মনিটাইজেশন আসলে কোন ইউটিউবের টার্ম না, আমরা আসলে ইউটিউবের জায়গা থেকে মনিটাইজেশনটা শুনে শুনে ইউজ টু, বাট মনিটাইজেশনের ব্যাপারটা ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা প্ল্যাটফর্মে আছে। আগে ফেসবুকে ছিল না, বাট রিসেন্টলি গত 1.5 মাসে এইটা ফেসবুকে অ্যাড হয়ে গিয়েছে, যে ফেসবুক থেকেও মনিটাইজ, ফেসবুক পেজও মনিটাইজ হবে এবং ফেসবুকের এই পেজের থ্রুতেও ফেসবুক আপনাকে টাকা পয়সা দিবে আর কি। এটা কিভাবে আপু মানে কিভাবে হয়, এটা মানে প্রসেসটা কি? এটার তো ওভারঅল একটা প্রসেস আছে। হ্যাঁ আমি এগুলো নিয়ে অবশ্যই কথা বলবো, আপনাদের কোনো কিছু বাদ যাবে না, আমি সবগুলো বলবো। জি জি সো
মনিটাইজেশন এর ব্যাপারটা খালি একটু মাথায় রাখেন, আমরা এটা নিয়ে কথা বলবো, অবশ্যই আলোচনা করবো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো যেখানে ছিলাম সেটা একটু শেষ করি, আজানের টাইম দিয়েছি, আমি ব্রেকও দিব। তো আমরা এখানে চাইলে হচ্ছে ইমেজ বা ভিডিও অ্যাড করে রাখতে পারি। নরমালি এখানে প্রোডাক্টের কিছু স্যাম্পলে সুন্দর কিছু ইমেজ রেডি থাকে অথবা ভিডিও থাকে, সেগুলো হচ্ছে আমরা দিয়ে রাখি। ভিডিওটা এখন বেশি প্রিফারেবল অ্যাজ হচ্ছে ফেসবুকের আমি আমার পোস্ট যত বেশি ভিডিও কন্টেন্ট পোস্ট করব ওইটার উপর বেস করে আমার পেজটা মনিটাইজ হবে, আমার একটা আর্নিং সোর্স হবে। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করব বায়ারের কাজ করলে বায়ারকে বলবো যে আপনি একটা আপনার ভিডিও দেন আমাকে, যেটা আমি আপনার ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অথবা যে যেই জায়গাগুলোতে আমাকে মিডিয়া অ্যাড করার অপশন থাকবে সেখানে আমি ভিডিওগুলো অ্যাড করে রাখি। তো এখানে আমরা মিডিয়া অ্যাড করতে পারলাম, পার্সোনালাইজেশন অ্যাড করতে পারলাম, কোশ্চেন সেট করে অ্যানসারটা সেট করতে পারলাম, দেন আরেকটা জিনিস বাকি থাকে যে অ্যাড এ বাটন। এই জায়গাটাতে ক্লিক করলে দেখেন বাটন লেভেল, আমার ফেসবুকে যদি আমি কোনো বাটন দিয়ে রাখি, এই বাটনের ব্যাপারটা হচ্ছে কি, এটার সাথে আমার ডাইরেক্ট ওয়েবসাইট কানেক্টেড। আমরা শুধু তাদেরই জন্য বাটন গুলো দিয়ে রাখতে পারি যেখানে বাটনে আমার হচ্ছে আমার একটা কল আসছে। হ্যাঁ আপু আমি দেখেছি, বাট আমি আসলে ইন্টারেস্টেড না আসলে এটাকে কন্টিনিউ করার জন্য, দ্যাটস ওয়াই আমি আর রিনিউ করিনি আর যেভাবে আছে। আর আমি একবার কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমার আইডিটাকে যাতে ডিঅ্যাক্টিভেট করা হয়, আমি না থাকলে আপনারা চুপ কেন থাকেন, আপনাদের নিজেদের কোনো কথা থাকে না? ব্রেক ব্রেক, হ্যাঁ ব্রেক লাগবে, আমার এখানে আজান দিয়ে দিছে আপনাদের ব্রেক টাইম। এখন চলে যান, 15 মিনিটের ব্রেক, 15 মিনিটের জায়গায় তো 20 মিনিট লাগায় দিবেন, সমস্যা নাই। কিন্তু হচ্ছে যেটা রুলস সেটা হচ্ছে মিটিং রুম লিভ নেওয়া যাবে না। ও আমার ল্যাপটপে তো চার্জ নাই আপা, আমারও সেম সমস্যা হচ্ছে, আমি দুবার ল্যাপটপের চার্জ থাকবে না, তারা আবার মোবাইল দিয়ে লগ ইন করবেন, অপশন তো দুইটাই আছে। আচ্ছা ঠিক আছে আপু, মোবাইল দিয়ে লগ ইন করে থাকেন। আচ্ছা
কিন্তু মিটিং রুম লিভ নেন না, এখন ল্যাপটপে চার্জ হলে ল্যাপটপ থেকে বের হয়ে মোবাইল দিয়ে লগ ইন হয়ে বসে থাকেন, কিন্তু মিটিং রুম লিভ নেওয়া যাবে না, সবাই মিউট করে ব্রেকে চলে যান, আমিও যাচ্ছি, 15 মিনিট পরে আবার দেখা হচ্ছে, দেখা তো হচ্ছে না, রেকর্ডিং তো অফ থাকবে, সময় কখন থেকে কাউন্ট 5টা 1 থেকে রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং অন আছে, লাইভ অন আছে, একেবারে আপনাদের ক্লাস শেষ হবে যখন তখন রেকর্ডিং অফ হবে, লাইভ অফ, ঠিক আছে? আপনারা চলে যান ব্রেকে, আমিও যাচ্ছি, এখন আমাকে ডাক দিলে আমি শুনবো না, আমি নামাজটা পড়বো, একটু পানিটা নিয়ে একটু খেয়ে আসি, হ্যাঁ ওকে আপু ক্লাস
এই তো মনে হচ্ছে আসো আসো
সবাই আছি আপু হ্যাঁ আপু আছি আছে আপু জি আপু আছি ওকে এখানে রাখছস কেন আমি চা বানাতে গেছিলাম তো ঘুম থেকে উঠছিল এই কারণে খান খান আমিও আনতেছি আপু তো চাখোর কল্যাণ সমিতির সদস্য না আপু লাইভে মেসেজ দেখছেন ঠিক না দেখে তো মায়া লাগতেছে মজিন ভাই দেখছেন মজিন ভাই অ্যাডভান্স লেভেলের হলে করবে ক্লাস মজিন ভাই তো মজিন ভাই অ্যাক্টিভ আচ্ছা কোথায় ছিলাম আমরা ইয়েতে সবাই কি আসছি কারা আছি ইয়াপো ওকে সো আমরা এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে ছিলাম এখন আসি বাটন সো বাটন আমরা যদি এখানে একটা বাটন সেট করি এইখানে আমাদের বাটন কি টাইপ হতে পারে বাটন জিনিসটা আমরা বুঝি যে বাটন কি বাটন কোনটাকে বলা হচ্ছে যেখানে ক্লিক করলে কোনো কিছু আসবে এরকম কিছু আর কি যেমন লাইক একটা বাটন হতে পারে বাটনটা দেখেন এখানে এখানে যে পেজটা আমরা ক্রিয়েট করেছি তার আগে এখানে লেখা আছে অ্যাড বাটন এখানে কোনো মেসেজ বা কন্টাক্ট আস বা বুক নাও বা সাইন আপ এই ধরনের কিছু লেখা আছে নাই তো এই ধরনের আমরা যে সেট করি প্রত্যেকটা জায়গাতে আমরা কিছু একটা সেট করাটাকে বাটন বলা হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজে এগুলাকে বাটন বলা হয় তো এখানে এখানে আমার এই প্রোডাক্টের সাথে বাটনটা যেতে পারে যে অর্ডার নাও হ্যাঁ লাইক আমি যেহেতু এটা একটা শপিং প্রোডাক্ট সেল করতেছি সো আমার এই প্রোডাক্টটা নিতে হলে তাদের কি লাগবে অর্ডার করতে হবে না জি আপু তো এখানে আমার ব্যাটেনের লেভেলটা আমি যেটাই চাই আমরা আছে নিজেরা টাইপ করে কিছু কিছু জায়গায় আমরা নিজেরা টাইপ করতে পারবো না আমাদেরকে অপশন দেওয়া হবে ওই অপশন থেকে সিলেক্ট করতে হবে আর কিছু জায়গায় হয়তো আমরা বাটনের জায়গাটা নিজেরা ক্রিয়েট করে একটা কিছু লিখে নিয়ে বাটনটা ক্রিয়েট করতে পারবো আমরা নিজেরা একটা বাটন জেনারেট করতে পারবো তো এখানে যদি আমি দেই অর্ডার আরে অর্ডার নাও সো এটা আমার বাটন এখানে দেখেন চাচ্ছি হচ্ছে অ্যাড এ ইউআরএল ইউআরএল বলতে হচ্ছে এই যে লিংক গুলো কি এগুলাকে ইউআরএল বলা হয় তো এখানে একটা ওয়েবসাইটের ইউআরএল চাচ্ছে বাট আমার ওয়েবসাইট নেই তখন আমি কি করব তো আমার যদি কনজিউমার গুড প্রোডাক্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের পেজের মধ্যে একটা শপ থাকে না আমরা বিভিন্ন পেজে গিয়ে দেখি না আলাদা করে শপ ক্রিয়েট করা থাকে ওই শপের আন্ডারে আবার অন সবগুলো প্রোডাক্টের ছবি টুবি দেওয়া থাকে প্রাইস লিস্ট সব ডিটেইলস গুলো দেওয়া থাকে দেখেছি আমরা হ্যাঁ জি আপু দেখুন আমাদের পেজে কোন একটা শপ ক্রিয়েট করব
তখন ওই সফটওয়্যারে আলাদা করে একটা এরকম একটা লিংক ক্রিয়েট হয়। দেখেন আমরা এখন আছি কোথায়, অ্যাওয়ে মেসেজের জায়গাতে বা অটোমেটেড রেসপন্সের এখানে। তো আমাকে কিন্তু এটা এখানে দেখাচ্ছে, এই যে এই লিংকটা অ্যাওয়ে মেসেজের। তো আমরা যখন শপে থাকি আমাদের শপের একটা এরকম একটা লিংক ক্রিয়েট হয়। তো আমরা এখানে আমার এই পেজের আন্ডারে যদি কোনো শপ ক্রিয়েট করা থাকে আমি এই শপের লিংকটা দিয়ে দিতে পারি। আর যদি আমাদের বায়ারের ওয়েবসাইট থাকে অথবা আমাদের নিজেদের ওয়েবসাইট থাকে আমরা এখানে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলে তো আমাকে ডাইরেক্ট এখানে ক্লিক করলে ওয়েবসাইটের লিংকটাতে নিয়ে যাবে। আমি একটা ওয়েবসাইট লিংক নিয়ে এসেছি, দেখেন কতবারও আমি খালি দারাজ দারাজ দারাজের সবকিছু নিয়ে আমি এক্সাম্পল নিয়ে দেখাইছি। কোন দিন জানি দারাজ আমারে মামলা করে দেয় যে ভাই আপনি না আপু দারাজ আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে। আমি গতবার ওই কাজটা করতাম, কিছু একটা লিঙ্ক এনে দেখাইছিলাম, আমি দারাজের লিঙ্ক এনে এসে বসাই দিতাম এখানে। তো এবার আমি দারাজ দেখাই, তো দারাজের পেজটাতে গেলাম, এই যে এটা কিন্তু দারাজের লিঙ্ক। হ্যাঁ আমি এটাকে কপি করলাম, দেন হচ্ছে আমি দেখেন অর্ডার নাও এখানে এটা সেট করে দিলাম, আমার বাটনটা অ্যাড হয়ে গেল। সো আমার মেসেঞ্জারে গিয়ে যদি কেউ অর্ডার নাও ক্লিক করে ওই বাটনটাতে ক্লিক করলে ডিরেক্ট দারাজের পেজে নিয়ে চলে যাবে। এটা আমাদের এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে আমাদের তিন চারটা অপশন থাকে, কোশ্চেন আনসার সেট করা, পার্সোনালাইজেশন, কোন একটা মিডিয়া অ্যাড করা, এন্ড ফাইনালি যে কোন একটা বাটন। এটা হচ্ছে আমার একটা অর্গানিক্যালি প্রমোশন। আমি যদি আমার শুধু যারা আমরা বায়ারের কাজ করব, নরমালি সব বায়ারদের দেখা যায় ওয়েবসাইট একটা থাকে, যারা অ্যাকচুয়ালি অনলাইন বিজনেস করে তাদের কিন্তু একটা ওয়েবসাইট ছাড়া চলে না। শুধুমাত্র ফেসবুকের থ্রুতে সবসময় বিজনেসটাকে খুব বেশি সুপ্রসার মানে প্রসারিত করা যায় না, একটা ওয়েবসাইট দরকারি পড়ে। তো একেবারে ওয়েবসাইট না থাকে, একটা ব্লগার সাইটে একটা ব্লগ সাইট থাকে বা কোনো না কোনো গুগলের সাইট আছে, বিভিন্ন গুগলের সাইটে কোনো একটা সাইট ক্রিয়েট করা থাকে। তো ট্রাফিকটাকে এখানে ট্রাফিক বলা হচ্ছে, মানে এখানে যারা আসবে এদেরকে অ্যাকচুয়ালি ডাইভার্ট করে নিয়ে গিয়ে ওই ওয়েবসাইটে নিয়ে যাওয়াটার জন্য অ্যাকচুয়ালি এই বাটনের কাজগুলো, প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই বাটনের কাজগুলো করে। আমি এটা দিয়ে সেভ দিয়ে দিই। সেভ দিয়ে কেউ একজন জানে পেজটাতে, হ্যাঁ পেজের লিংকটা আমি একটু দিচ্ছি, পেজটাতে একজন জান যে একটু মেসেজের মধ্যে ক্লিক করে দেখেন যে ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেনটা আসে কিনা, এন্ড হচ্ছে আপনাকে ক্লিক করলে দারাজে নিয়ে যাচ্ছে কিনা। কোথায় দিব, চ্যাট বক্সে দিব, মেসেঞ্জারে দিব? ও বাবা আজকে টিভি দেখতেছে কে, ক্লাস করতেছে আবার টিভিও দেখতেছে। আপু হ্যাঁ ভাইয়া, আমাদের ওই আজকে যে লাইভ ক্লাসটা যেটা হচ্ছে LADP চিটাং ব্রাঞ্চের ফেসবুক পেজে যে আপলোড করছেন ওখানে ক্যাপশনটার ক্ষেত্রে মানে আজকে সেকেন্ড ক্লাস এটা একটু লিখে দিলে ভালো হয়, বা আমরা যদি শেয়ার করি বা সেভ করে রাখি পরবর্তীতে পেতে যেন সুবিধা হয় আর কি, সে কারণে বললাম। ঠিক আছে আমি লিখে দিব আপু। ঠিক আছে কাজ করতেছে ওই লিংকটা, ফ্রিকোয়েন্ট লাইভ কোশ্চেন। হ্যাঁ চলে গিয়েছে দারাজের লিংকে, চলে গিয়েছে না? জি আপু। তো এটাই হচ্ছে কাজ। তো আমরা যখন বাটন দিয়ে দিব একটা, সে বাটনটা আমাকে ডাইরেক্ট হচ্ছে নিয়ে চলে যাবে ইয়ের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে যাবে। আলেজ এটার কই চলে গেল,
বাবারে তো এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি সবাই আপু এটা একটু রিপিট করলে ভালো হয় আমি এটা বুঝি নাই বাটনের কাজটা কে বলেছিলেন কোন ভাইয়া জি আপু এটা রিপিট করার কথা কোন ভাইয়া বললেন এই যে কথা বলে না মনে হয় রমজান ভাই ওখানে চুপ করে আছে না না আমি বলি নাই যে ভাইয়া বলছেন ভাইয়া বলে আবার হারাই গেলেন কোথায় আচ্ছা যেই বললেন বাটনটা হচ্ছে আমি যে মেসেঞ্জার আমি যে দিয়েছি গ্রুপের মধ্যে আপনারা যান ওই পেজটাতে গিয়ে মেসেজ অপশনে ক্লিক করলে দেখবেন এফএকিউ আসছে এফএকিউ এর মাঝখানে দেখবেন একটা বাটন দিয়ে দিয়েছি অর্ডার নাও ওখানে ক্লিক করলে ডাইরেক্ট দারাজে নিয়ে যাচ্ছে আমরা এই বাটনগুলো অ্যাড করি এই জন্য যে আমাদের ফেসবুকে যারা আমার অডিয়েন্স আছে যারা আমার ফলোয়ার আছে যারা আমার পেজে লাইক দিয়ে রাখছে আমার যদি কোনো তারা যদি আমার এখানে কোনো আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করি কেন আমাদের ট্রাফিকটাকে মানে এখানে যারা আমাদের ফলোয়ার আছে যারা আমার লাইক দিয়েছে বা আমার পেজের সাথে কানেক্টেড আছে তাদেরকে যাতে ডাইভার্ট করে আমার ওয়েবসাইটে নিয়ে যেতে পারি বা আমার যদি একটা শপ ক্রিয়েট করা থাকতো তারা যদি বাটনে ক্লিক করলে আমার এই পেজের যে শপটা আছে এই শপটাতে গিয়ে আমার বাকি সব প্রোডাক্টের ডিটেইল প্রাইস টেস সহ সুন্দর করে যখন দেখতে পারে এটা যাতে করে আমি একটা জায়গা থেকে ট্রাফিক আরেকটা জায়গায় পাস করার জন্য এই বাটনগুলো আমরা হচ্ছে অ্যাড করি তো আমার তো এখন কোনো ওয়েবসাইট নাই এই পেজের দ্যাটস ওয়াই আমি ফর এক্সাম্পল দারাজের ওয়েবসাইটটাকে এখানে লিংকটাকে দিয়ে আমি জাস্ট প্র্যাকটিস পারপাসে দেখলাম যে আমরা একটা বাটনের নেম দিলাম অর্ডার নাও আর সেটার সাথে একটা ওয়েবসাইটের লিংক অথবা যদি কোনো শপ ক্রিয়েট করা থাকে শপের লিংক এখানে দিলে তার ওই বাটনটাতে ক্লিক করলে ডাইরেক্ট দারাজের পেজে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে বাটনের কাজটা এটাই যে আমরা ট্রাফিকটাকে ডাইভার্ট করে নিয়ে যেতে যাচ্ছি অন্য কোথাও আমরা তো প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটা জিনিসই করতেছি মার্কেটিং এর জন্য সো আমি শুধু ফেসবুকের মধ্যে যাতে লিমিটেড না থাকি আমরা যখন বায়ারদের কাজ করি বায়ারদের সবারই প্রোডাক্টের একটা না একটা কোনো ওয়েবসাইট থাকে বা পেজের মধ্যে অবশ্যই কোনো শপ ক্রিয়েট করা থাকে সো মেসেজের মধ্যে যারা আমার সাথে কানেক্টেড হবে তারা যাতে মেসেজের থেকে আমার এই পেজের শপে চলে যেতে পারে ডাইরেক্ট যেখানে আমার অন্যান্য সব প্রোডাক্টের ডিটেইল গুলো দেয়া থাকে সেগুলো তারা দেখে ওখান থেকে অর্ডার করতে পারে অথবা আমার যদি ওয়েবসাইট থাকে অবভিয়াসলি আমার এটা যেটার পেজ এই পেজের প্রোডাক্ট নিয়ে তো আমার ওয়েবসাইট থাকবে তাই না তারা যাতে আমার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারে আমরা তারা যে গিয়ে কি করি অর্ডার করি না এই যে প্রোডাক্ট অর্ডার করি না সো আমি যে এখানে বাটনটা ধরেন এটাই দারাজটাই আমার বিজনেস আমি দারাজের মালিক সো আমি চাচ্ছি যে আমার ফেসবুক দারাজের নিয়ে আমার এই যে ফেসবুক পেজটা আছে আমার এই পেজে যারা আসবে তারা যাতে আমার পেজ থেকে আবার আমার দারাজে চলে যায় অর্ডারটা আমার পেজে না করে দারাজে গিয়ে আমাকে অর্ডারটা করে তো এই জন্য আমি দারাজের লিংকটা এখানে দিয়ে দিছি তো আমার এই বাটনে যখন কেউ ক্লিক করবে তাদেরকে ডাইরেক্ট দারাজের লিংকে নিয়ে যাবে এবং দারাজ থেকে সে আমার প্রোডাক্টটা কিনে নেবে তো এটা আমার আপু এই অপশনটা কই বাবা এই অপশনটা আমরা হচ্ছে অটোমেটেড রেসপন্সের আন্ডারে পাচ্ছি শেয়ার এন্ড গেট ইনফরমেশন এখানে ক্লিক করলে এই যে frequently asked question এখানে আসে এখানে যখন আমরা এডিট করতে যাই বিভিন্ন ধরনের কোশ্চেন এডিট করি এই কোশ্চেনের সাথে আমরা ইমেজ বা মিডিয়া যেটা আছে সেটা এড করতে পারি সাথে এখানে একটা বাটনও এড করতে পারি আপনি এতক্ষণ পরে এসে বলতেছেন এই অপশনটা কোথায় পাবো এতক্ষণ কোথায় ছিলেন ক্লাসে
কে বললেন এই কথাটা? আপু আবার চুপ করে আছে। ক্লাসে পুরোটা টাইমে মনোযোগ না দিলে অনেক কিছু মিস করে যাবেন, তারপর বুঝবেন না, তারপর ওটা পারবেন না। যে বলছেন ভাইয়া বকা দিব না, কোন ভাইয়া বলছেন বলেন তো একটু। কাউরে কিছু জিজ্ঞেস করলে টুস করে মিউট করে বসে থাকে। আমার তো দেখি আপনাদের জন্য ইয়ে করে রাখতে হবে, সাইড দিয়ে সাইড বারটা অন করে রাখতে হবে, কে বলতেছেন সেটা তো বুঝি না। আবার যখন বলেন তারপর আমি জিজ্ঞেস করলে আর বলেন না কে বলছেন, বলেন না কেন? আমি মাইকেল। মাইকেল ভাইয়া, আচ্ছা ভাইয়া সমস্যা নাই তো, ক্লাস করতে আসছেন, বুঝতে আসছেন, বুঝতে না পারলে প্রবলেম হলে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, একবার না 10 বার জিজ্ঞেস করবেন, কিন্তু দিন শেষে বুঝে নিতে হবে, পেরে নিতে হবে। আজকে যে মানে আপনাদের যে কোঅর্ডিনেটর একজন এসেছে, কি বলেছে যে আমার কাছ থেকে আদায় করে নিতে হবে, শিখতে তো হবে আপনাদেরকে, আমি তো সব জানি পারি। আপনারা যদি সবগুলো বলেন হ্যাঁ আপু বুঝেছি পেরেছি করবো, দুদিন পরে যখন মার্কেট প্লেসে কাজ করতে হবে, নিজের প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন, তখন তো পারবেন না যদি এখন ক্লিয়ার না হয়ে থাকে, তাই না ভাইয়া? তো পুরো ক্লাসের মাঝখানে যেটা যখন বুঝতে সমস্যা হবে বলে দিবেন, আর বলে আমাকে জিজ্ঞেস করলে আমি রাগ হবো না, বিরক্ত হবো না, কিছুই হবো না, বরঞ্চ আমি এগুলো খুশি হই যে আপনারা অ্যাক্টিভ। সবাই যে যে মিউট করে চুপচাপ বসে থাকেন, আমি তো বুঝতে পারবো না যে কে কি বুঝতেছেন না বুঝতেছেন। আজকে এতটুকু পর্যন্ত যা দেখানো হয়েছে সেগুলো বুঝতে কারোর প্রবলেম হয়েছে? যদি হয়ে থাকে প্লিজ আমাকে বলে দেন, সুন্দর করে স্বীকার করে দেন, কোনো সমস্যা নাই। আমি কিন্তু মানে এইটুকু অ্যাট লিস্ট বলতে পারবো যে আমি এই জায়গাতে অনেক বেশি লিবারেল। বুঝেছি, তো প্র্যাকটিস করতে গিয়ে প্র্যাকটিস করতে গেলে তারপর বুঝবো যে মানে কোন জায়গায় আমাদের সমস্যা হচ্ছে, তখন আবার প্রশ্ন করবো। ঠিক আছে, আমাকে মানে দ্বিধা মনের মধ্যে রাখেন না যে আপনি একবার থেকে দুইবার প্রশ্ন করলে যে আপনি রাগ হবে কিনা বা বলবে কিনা, এক জিনিস কি দুইবার চারবার বুঝাবে কিনা। এই যে মালি আপুকে জিজ্ঞেস করেন, রিভিউ ক্লাসেও হয়েছে যে আগে যেটা যেটা যাদের যেটা বোঝার প্রবলেম ছিল, আপনারা তো 2টা থেকে 6টা পর্যন্ত বলেন আছে 8 ঘন্টা ক্লাস, আমার ক্লাস শেষ হয় কিন্তু নরমালি 7টাও বেজে যায়, কারণ হচ্ছে যে প্রবলেম থাকে সবাই প্রবলেম গুলো দেখায়, আমি ওগুলো আবার সলভ করি, এভাবে 7টাও বেজে যায় আমার ক্লাস শেষ হতে। এবং এটা আমি না, আপনারা নিজেরাই বলবেন আপু এটাতে এটাতে প্রবলেম ছিল, এটাতে হয় নাই, ওটা কাজ করে না, এগুলো একটু দেখায় দেন আমার। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা বুঝেছি, যে ভাইয়া জিজ্ঞেস করেছিলেন সে ভাইয়া বুঝেছেন বাটনটা কি, বাটনটা কেন সেট করব আমরা? এই যে আবার ওচু মাইকেল দে, মাইকেল দে, আপনাকে জিজ্ঞেস করছে। হ্যাঁ আমি বুঝছি, বলবেন বুঝছি না বুঝে বলবেন না, কিন্তু বুঝে গেছি। আপনারা না বললে আমার তো আপনাদের মনের ভিতরে ঢুকে বোঝার হয়ে নাই, তাই না? হ্যাঁ আপু অবশ্যই করতে হবে, কারণ বাবা কি হলো এটা, কান পুরা ঢাস করে দিল আমার, আমার এখান থেকে হইছে আপু, এই জন্য আপু হেডফোন ইউজ করি না। প্রত্যেকটা অপশনই আসবে, যেমন আমি এখানে ফার্স্ট কোশ্চেনটা নিয়ে কাজ করতেছিলাম এগুলো আসছে, আমার যদি এটা সেভ দিয়ে দেই দেখেন আমার আরো 2টা কোশ্চেন আছে, সবগুলাই কিন্তু আমি আলাদা করে এডিট
করতে পারবে যে কোশ্চেন 1 দেখাচ্ছে আমাকে এখানে, এই যে কোশ্চেন 2 দেখাচ্ছে, 2 তেও দেখেন অ্যাটাচমেন্ট বাটন সব আছে, 3 তেও আছে। তো আমরা ইচ কোশ্চেনের আন্ডারে আলাদা আলাদা করে অ্যাটাচমেন্ট বাটন সব সেট করতে পারবো চাইলে, বাট প্রত্যেকটার আন্ডারে হচ্ছে এতগুলো বাটন বা অ্যাটাচমেন্ট সেট করার প্রয়োজন পড়ে না। আমরা সেটা বুঝে কাজ করার সময় বুঝে করবো যে কোনটার আন্ডারে আমাদের একটা বাটন দিলে বেটার হবে বা কোনটার আন্ডারে আমাদের একটা ইমেজ বা ভিডিও সেট করলে ভালো হবে, সেটা বুঝে আমরা ওভাবে কাজ করবো। দেন আমরা ফাইনালি সেভ দিয়ে দিলে আমার জিনিসটা সেভ হয়ে যাবে। দেন এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন গেল, তারপর হচ্ছে সেন্ড কনফার্মেশন। এখানে দেখেন জব অ্যাপ্লিকেশন রিসিট ফলো আপ এই কিছু অপশন আছে, এগুলো হচ্ছে এবার ক্যাটাগরি ওয়াইজ একটু ভ্যারি করে। লাইক আমার এটা একটা কনজিউমার গুড, হ্যাঁ একটা শপিং প্রোডাক্ট, সো এখানে আমার জব অ্যাপ্লিকেশন রিসিভের অপশনের এই মেসেজটা অন করার প্রয়োজন পড়ছে না। বাট এটা যদি আমার কোনো কনসালটেন্সি টাইপ ফার্ম হতো বা ধরেন আমার বিডি জব, আমরা সবাই তো বিডি জব চিনি তাই না, তো এটা যদি আমার বিডি জব পেজ হতো সেই ক্ষেত্রে আমার এই অপশনটা অ্যাপ্লিকেবল হতো। তখন আমি কি করতাম, অ্যাপ্লিকেশন রিসিভের অপশনটা সে অন করে আমি এটাকে একটু অ্যাড করে নিতে পারতাম যে আমার ফেসবুকের বিডি জবস এর ফেসবুকের পেজের থ্রুতে যদি কেউ আমার কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকে, লাগে যে জব সার্কুলার যে দেয় আমরা যদি কোনো অ্যাপ্লাই করে থাকি জব জবের, তো এইটা সেট করে রেখে দিতে পারতাম যে দেখেন এখানে কি আসে, হাই উই হ্যাভ রিসিভড ইওর অ্যাপ্লিকেশন, অ্যাপ্রিশিয়েট ইওর ইন্টারেস্ট ইন ওয়ার্কিং উইথ আস। সো আমাদের অর্গানাইজেশনটা বা আমাদের নিশ্চয়ার উপর বেস করে আমাদের এই অটোমেটেড রেসপন্সেস গুলো কোনটা দরকার আর কোনটা দরকার না সেটা সেট করতে হবে। বাট এই যে গ্রিটিংস এর যেটা ছিল ইনস্ট্যান্ট অ্যান্ড অ্যাওয়ে মেসেজ প্লাস হচ্ছে FAQ, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের মাস্ট, যে কোনো পেজ হোক, যে কোনো ক্রাইটেরিয়া হোক, যে কোনো ক্যাটাগরি হোক, যে কোনো বিজনেস হোক, যেটাই হোক আমাদের এই তিনটা জিনিস সেট করাটা বাঞ্ছনীয়, আমাদের এটা প্রয়োজন পড়ে। বাট এগুলোর পরে যদি আমাদের এরকম কনসালটেন্সি ফার্ম, কোনো রিক্রুটিং ফার্ম এরকম টাইপ কিছু হয় সেই ক্ষেত্রে আমাদের এই জব রিসিপ্টটা অন করে এটাতে কাজ করতে হয়, অথবা যদি আমার এই যে দেখেন অ্যাপয়েন্টমেন্ট লেটার ফলো আপের এই ব্যাপারগুলো থাকে, হচ্ছে যদি আমি একটা ডক্টর হই, আমার যদি একটা পাবলিক ফিগারের পেজ থাকে যে আমি একটা ডক্টর, যেমন এই যে ডক্টর জাহাঙ্গীর এখন অনেক ফেমাস না, উনি সারাদিন ফেসবুকে আসে অনেক কিছু ইয়ে করে, তো ওনার যদি পেজটা হয় ওনার পেজে দেখবেন যে হয়তো অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার বা অ্যাপয়েন্টমেন্ট ফলো আপের অপশন গুলো তার পেজে, তার মেসেজের অপশন দেখবেন যে এগুলো কাজ করতেছে, কারণ তার পেজটা ওই রিলেটেড, তার এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার একটা ব্যাপার থাকে। আমি যদি ওনাকে দেখাতে চাই আমি তো অবশ্যই ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবো, তো যদি আমি ফেসবুকের থ্রুতে তার কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই সেক্ষেত্রে আমার তাকে মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তখন হচ্ছে এই যে অ্যাপয়েন্টমেন্ট ফলো আপ বা অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার, যারা যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কবে সেটা রিমাইন্ডার হিসেবে টেক্সট চলে যাবে। কারণ আমি যদি এটা সেট করি অন করে রাখি, দেখেন আমি উই আর লুকিং ফর আ টু ইয়ার অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ এরকম একটা টেক্সট চলে যাচ্ছে, সো আমার এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য যে তার পেজে নক করতেছে তার কাছে এই টেক্সটটা চলে যাবে যে আপনি কি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা বসে আছি বা লুকিং ফরওয়ার্ড ফর ইয়ার অ্যাপয়েন্টমেন্ট। তো এগুলো হচ্ছে ওই ধরনের ক্রাইটেরিয়া বা অর্গানাইজেশন অনুযায়ী এগুলো লাগে। আর এখানে একদম শেষে দেখেন পেজ রিকমেন্ডেড বা পেজ নট রিকমেন্ডেড, এইখানে যদি আমরা এটা অন করে রাখি, দেখ আমার পেজটা যদি কেউ রিকমেন্ড করে কাউকে তার কাছে একটা থ্যাংক ইউ টাইপ মেসেজ চলে যাবে। দেখেন এখানে হ্যালো থ্যাংকস ফর রিকমেন্ডিং আস, উই আর গ্ল্যাড দ্যাট উই হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স। সো আমার আলেজ এটাকে যদি আপনারা এখন কোথাও রিকমেন্ড করেন আপনার কাছে থ্যাংক ইউ মেসেজ হিসেবে এরকম একটা চলে যাবে। তো এটা আমরা চাইলে যে এডিট করে প্রত্যেকটা জিনিসই আমরা এটাতে ক্লিক করলে আমাদের এডিট অপশনটা চলে আসে, সো এডিটে গিয়ে কিন্তু আমরা টেক্সটটা কি টেক্সটটা দিতে চাই সেটা রিএডিট করতে পারবো। ওই যে অ্যাড পার্সোনালাইজেশন এটা থাকে, এখানেও আমাদের ইমেজ গুলো দেওয়ার অপশন থাকে প্লাস বাটনের অপশনটা এখানেও থাকে, অ্যাজ লাইক অ্যাজ ফ্রিকোয়েন্টলি অ্যাজ কোশ্চেনে যেরকম ছিল সেরকম। তো এই প্রত্যেকটা অপশন বেসিক্যালি সব পেজের জন্য রিলেটেড না, এটা হচ্ছে অর্গানাইজেশন বা আপনি কোন বিজনেস নিয়ে কাজ করছেন, আপনার নিশটা কি কাজ করছে সেটার উপর ডিপেন্ড করে বাকিগুলো সেট করতে হতে পারে নাও করতে পারে, যেটা আমরা বাইরের যে কাজটা নিব তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সো এখানে গেল সব অটো রেসপন্স সেট করার ব্যাপারটা। এই অপশনটা আমরা কোত্থেকে আসছিলাম, আমরা পেজ সেটিংস এ যখন গিয়েছি সেটিংস এ, সেটিংস এর থেকে
মাশাআল্লাহ নেট আমরা মেসেজিং যেটা অপশনটা ছিল ওই মেসেজিং অপশনে গিয়ে আমরা এখানে অটো সেটআপ রেসপন্সেস একটা অপশন ছিল সেখান থেকে গিয়ে এই প্রত্যেকটা অপশন পেয়েছি এতটুকু পর্যন্ত আছে ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত সব পুরো ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে করেছিলেন না করিনি আপু না আপু আগে করিনি তবে এখন করতেছি আর করি না ঠিক আছে তো হোপফুলি আপনারা এখন মানে পেজ আপনাদের তো আজকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব তো আপনারা সবাই প্র্যাকটিস করে নেবেন এরপরে আসি দেখেন আমাদের কি অপশন আছে টেমপ্লেটস এন্ড ট্যাবস এখন এই টেমপ্লেটস এন্ড ট্যাবস গুলো কি আমরা যে এই যে পেজে যাওয়ার পর এই যে এখানে আমাদের এই যে পেজটা একটা সেটআপ এটা একটা লেআউট ডিজাইন করা না এটা কিন্তু একটা টেমপ্লেট ডিজাইন করা আছে যে এটার প্রোফাইল পিকচারটা এখানে থাকবে এখানে অ্যাড কভার থাকবে এই অপশনগুলো এভাবে আসবে এই যে ডিজাইন এগুলো হচ্ছে ফেসবুকের বিভিন্ন লেআউট ফেসবুক থেকে টেমপ্লেট বা লেআউট রেডি করা থাকে বাবা এইটা না আমি হেডফোন লাগাই না আপু তাই বেঁচে গেলাম আর কি একটা টেমপ্লেট কিন্তু ফেসবুকে থ্রুতে রেডি করা থাকে একটা এটাকে একটা টেমপ্লেট বলা হচ্ছে আর এই যে এগুলো এক একটা হোম ইভেন্ট পোস্ট রিভিউস ফটোশপ ব্লা 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 যা আছে এগুলোকে বলা হয় এক একটা ট্যাব আমরা এই যে এখানে এক গাদা জিনিস ওপেন করে রাখছি এগুলোকে যেরকম ট্যাব বলতেছি পেজের মধ্যে এই জিনিসগুলোকে বলা হচ্ছে ট্যাব তো আমাদের এই ট্যাবগুলোকে সেট করতে হবে এই ট্যাবগুলোকে একটু রিশাফল করে ঠিকঠাক করতে হবে আমাদের পেজের নিচের উপর বেসড করে সো আমার এই পেজটাতে আমরা নরমালি একটা ট্যাবগুলোকে সেট করি এভাবে আমরা যেভাবে সেট করব একটা ভিউয়ারের কাছে আমার পেজে যারা যাবে তার কাছে ভিউটা ওভাবেই আসবে দেখেন এখানে আমি পেজটা ক্রিয়েট করার পরে উল্টা পাল্টা আছে ফার্স্টে আছে হোম ভালো কথা এরপর আছে ইভেন্টস আমার এই পেজে কোনো ইভেন্ট আছে তো ফার্স্টে ইভেন্টটা আসার কোনো মানে হয় আমার এখানে যদি ইভেন্ট থাকতো তো এখানে ইভেন্টটাই চলে আসতেছে তারপর আছে রিভিউ ফটো সো এগুলো একটু রিশাফল করে আমাদের ঠিক করে নিতে হয় যাতে ওই অনুযায়ী আমার ভিউয়ার পেজ ভিউয়ার যারা থাকবে পেজের অডিয়েন্স যারা থাকবে তারা সেইভাবে আমার পেজটাকে দেখতে পারবে তো আমরা এইটা শাফল করে ঠিক করব কিভাবে শাফল করার জন্য এই যে দেখেন একটা পাঁচ আঙ্গুল চলে আসছে এখানে রাখার পরে এটার কাম ধরে টানাটানি করে যেখানে নিব সেটা সেখানেই চলে যাবে যেটার উপর রাখবো সেটাতে ক্লিক করে টান দিলে এটা আগে ছুঁয়ে যাবে তো আমাদের এই পেজের সেটিংস এ থাকে কিভাবে অ্যাজ ইউজুয়াল নরমাল যেটা থাকা উচিত প্রথমেই থাকা উচিত আমাদের হোম হোম বাটনটা থাকবে বা হোম ট্যাবটা থাকবে হোম এর পরে আমাদের যেটা থাকা উচিত সেটা হচ্ছে অ্যাবাউটটা থাকা লাগে অ্যাবাউট এর পরে হচ্ছে পোস্টটা থাকা লাগে দেন আমার যদি পেজের রিভিউজ অনেক ভালো থাকে শুরুর দিকেই তো আমার পেজের রিভিউজ থাকে না আস্তে আস্তে আমার পেজটা যখন এস্টাবলিশড হয় তখন অনেকে আসে রিকমেন্ড করে রিভিউ দেয় ভালো ভালো কমেন্ট করে তখন রিভিউগুলো আসে শুরুর দিকে রিভিউটা এখানে না রাখতে চাইলেও আমরা পরে নিয়ে নিতে পারবো তারপর আমাদের যদি কনজিউমার গুড হয় সেক্ষেত্রে আমাদের ফটোজটা আগে থাকলে ভালো তারপর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পোস্টের পরে ফটোজের আগে আমাদের শপটা থাকলে ভালো যদি এটা কনজিউমার গুড হয় আর এটা যদি সার্ভিস হয় তাহলে আমাদের সার্ভিস ট্যাবটা এখানে লাগবে বাট
আর এটা যেহেতু আমাদের কনজিউমার গুড প্রোডাক্ট দ্যাটস ওয়াই আমার সবের ট্যাবটা এখানে লাগবে, দেন রিভিউস, তারপর ফটোস, কমিউনিটিটা আমার দরকার নাই, নিচে থাকলে ভালো, গ্রুপসটা আমার নিচে থাকলে ভালো, আমার ফটোজের পরেই যেটা দরকার সেটা হচ্ছে ভিডিওস, আমি এরপরে ভিডিওস রাখবো। আমার যদি কনজিউমার গুড হয়, আমরা সবাই লাইভে যেতে খুব ইউজ টু, আমরা সারাদিনই লাইভে যাই, আমরা এটা লাইভটা এখানে উপরে রাখবো, আমার অফার গুলো রাখবো, এইভাবে আমাদের বায়ারের নিশ অনুযায়ী কোনটা কোনটা কোনটার পরে কোনটা আসা উচিত থাকতে উচিত আমরা রিশাফল করে নিব। প্লাস হচ্ছে এই যে এখানে একটা ইউটিউবের ট্যাব আছে, এটা আমাদের আলাদা জেনারেট করে অন্য জায়গা থেকে এনে এখানে সেট করতে হয়, বাই ডিফল্ট ফেসবুকে ইউটিউবের ট্যাবটা থাকে না, এটা আমরা করে দেখবো পরবর্তীতে, আজকে ক্লাসে মনে হয় এটা কভার হবে না, আমি এটা পরে দেখবো। তো এইগুলো হচ্ছে আমরা ট্যাব এন্ড টেমপ্লেটস গুলো ঠিক করে নিব। আর এই যে দেখেন এক একটার পাশে সেটিংস এ আবার একটা অপশন আছে, আমরা একটু একটা সেটিংস এ ক্লিক করি, দেখেন এখানে আমার শেয়ার পোস্ট ট্যাব, এই সেটিংস এ আমার কি আসছে যে আমার যে পোস্ট গুলো পড়া আছে আমার এই পোস্টের লিংক গুলো এখানে আছে। হ্যাঁ, তো আমি এই যে এই পোস্টের লিংকটা যদি নিয়ে কোথাও শেয়ার করতে চাই, এগুলো সব আমরা যখন অর্গানিক্যালি প্রমোশন করি তখন আমাদের এই লিংক গুলো প্রত্যেকটা পদে পদে লেগে যায়, তো আমরা এখান থেকে আমাদের লিংক গুলো পাচ্ছি, তো আমরা এখান থেকে কপি করে এই লিংকটা নিয়ে কাজ করতে পারি। তারপর আমি আবার অন্য একটা, এক একটাতে কিন্তু সেটিংস এক এক অপশন দেখাবে, এখানে সেটিংস করলে দেখেন আমার শপের যে শপ ক্রিয়েট করব শপের লিংকটা দেখাচ্ছে, আবার আমি রিভিউসে যাই রিভিউসের লিংকটা দেখাচ্ছে, ফটোজে গেলে ফটোজের লিংকটা দেখাবে। তো ঠিক আছে, এভাবে আমরা এখান থেকে লিংক গুলো নিয়ে নিয়ে কাজ করতে পারবো। আর দেখেন এখানে আরো একটা অপশন আছে অ্যাড এ ট্যাব, এখন আমার এখানে যতগুলো ট্যাব আছে এই ট্যাবগুলো ছাড়া যদি আমার আরো অন্য কোনো ট্যাবের দরকার পড়ে সেই ক্ষেত্রে এই যে অ্যাড এ ট্যাব দেখি আমাদের আরো এক্সট্রা কি কি ট্যাব আছে এখানে যেগুলো আমার এখানে অ্যাড করা নাই, সেখান থেকে আমি এখানে অ্যাড করে নিয়ে আসতে পারবো। দেখেন জব আছে, সার্ভিস আছে, নোটস আছে, তো এটা যদি আমার সার্ভিস হতো সেই ক্ষেত্রে কিন্তু আমার সার্ভিস ট্যাবটা অবশ্যই লাগতো, তো আমি এখানে অ্যাড ট্যাবে দিলে আমার এই দেখেন ট্যাবটা এখানে অ্যাড হয়ে গেছে, এই যে সার্ভিসটা, তো আমি এটাকে টেনে ধরে উপরে নিয়ে যাই, যদি ধরলাম যে এটা আমার সার্ভিস রিলেটেড পেজ ছিল তো আমার সার্ভিসটা সবার আগে লাগতেছে, অ্যাবাউটের পরে আমার সার্ভিসটা লাগতেছে যে আমি কি কি সার্ভিস প্রোভাইড করছি। তো এই ট্যাব আর টেমপ্লেটস গুলো আমরা হচ্ছে সাজাবো, যে বায়ারের কাজ করতেছে সেই বায়ারের নিশ অনুযায়ী আমরা এভাবে সাজিয়ে নিব। আপু ইউটিউবের ট্যাবটা সম্পর্কে একটু বলতেন, ইউটিউব ট্যাবটা? হ্যাঁ ভাইয়া, ইউটিউবের ট্যাবটা হচ্ছে আলাদা জেনারেট করে এনে এখানে সেট করতে হয়, সেটা আমরা দেখবো, সেটা আজকে দেখবো না। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কিছু বাদ দিয়ে যাব না ভাইয়া, সব দেখাবো, কারণ এগুলো আমি আপনাদের না দেখালে আপনারা জানবেন না, তারপর পারবেন না, তো আমি সব দেখাবো, কোনো সমস্যা নেই। তো এইগুলো হচ্ছে আমার ট্যাব টেমপ্লেটস এর কাজ। আর টেমপ্লেটস যে বললাম, এই যে এখানে একটা এডিট অপশন আছে টেমপ্লেটস এর, এটাতে দেখেন আমার এটা শপিং, আমি যে ক্যাটাগরিটা যখন পেজটা ক্রিয়েট করি যে ক্যাটাগরিটা সিলেক্ট করি ওই ক্যাটাগরি অনুযায়ী ফেসবুক আমাকে একটা টেমপ্লেট দেয়। আমি যদি এই যে শপিং টেমপ্লেটটাতে ভিউ ডিটেইলস এ ক্লিক করি আমাকে দেখাচ্ছে যে একটা সুন্দর করে একটা ভিউ দেখাচ্ছে যে আমার এখানে প্রোফাইলটা থাকে, এখানে ইয়ে থাকবে, কভার পিকটা থাকবে, এখানে আমার ট্যাব গুলো থাকবে, এখানে আমার এই বাটন গুলো, এরকম একটা ভিউ দেখাচ্ছে যে কেমন কেমন ভিউ হয় আর আমার এখানে কি কি ট্যাব ওরা অফার করতেছে এগুলো। তো আমার যদি টেমপ্লেট কখনো চেঞ্জ করতে হয় আমি এখান থেকে টেমপ্লেট চেঞ্জ করতে পারবো, এডিটে গিয়ে অন্য কোনো টেমপ্লেট নিতে চাইলে এই যে দেখেন এক একটা ক্রাইটেরিয়া অনুযায়ী এক একটা টেমপ্লেট থাকে, এই টেমপ্লেট গুলো যেমন এই যে ভাইয়ার রেস্টুরেন্ট, ভাইয়া নিশ্চয়ই টেমপ্লেটটা রেস্টুরেন্ট ক্যাফেটা দিয়ে রাখছেন নাকি অন্য কিছু দিয়ে রাখছেন, তো যেটা ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা টেমপ্লেটটা সিলেক্ট করে এখানে আমাদের এই ফেসবুকের ড্যাশবোর্ডে আমাদের পেজের ড্যাশবোর্ডে টেমপ্লেটটা চেঞ্জ করতে পারবো। তারপর এখানে আছে নোটিফিকেশন, নোটিফিকেশনে দেখেন কোন দিক দিয়ে 6টা বেজে গেছে। জি আপু, আরেকটু দ্রুত দৌড়াইতে হবে, আমি যদি আরেকটু দ্রুত যাই বুঝতে সমস্যা হবে আমার, তো একটু আপনাদেরকেও বুঝতে একটু টাইম লাগবে। না আপু আজকে নাইলে আর ইয়া করেন না, আগামী কালকে দিন, আস্তে আস্তে যাই সবাই বুঝবে। আপনাদের ক্লাস তো ভাইয়া,
আপনাদের ক্লাস হতো ভাইয়া যে 50টা ক্লাস থাকে, তো কত কিছু থাকে, তখন মনে হয় যে এটা দেখাবো ওটা দেখাবো কত কিছু থাকে। আচ্ছা এখানে হচ্ছে যে নোটিফিকেশন যেগুলো অন অফ রাখতে চাই এটার অপশন সব এখানে থাকে। অ্যাডভান্স মেসেজিং সেটাই যেটা আমরা একটু আগে সব সেট করলাম, এটাতে ক্লিক করলে সেটাই আসে। আজকে পেজ রোল আর হচ্ছে বাটন এই জিনিসটা দেখে অথবা এই অপশন গুলো শেষ করে দেবো আজকে, একটু থাকেন। সমস্যা আছে নাকি? একটা 6টা বাজলে দৌড় দিতে হবে স্কুলের বাচ্চাদের মতো? 6টা বেজে গেছে, ঘন্টা দিয়ে দিয়েছে ছুটির দৌড়। না আপু সমস্যা নাই ক্লাস করুন। ওকে, এই নোটিফিকেশন গুলো আমাদের আসলে দেখার কিছু নাই। এখানে আমরা যেটা অন রাখতে চাই আর যেটা অফ রাখতে চাই এগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। অ্যাডভান্স মেসেজিং যেটা বললাম, আমরা মেসেজিং এ যা যা সেট করেছি সেটা পেজ রোলে চলে আসি। আমরা যদি কোনো পেজ রোল দিতে চাই, এটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যখন বাইরের কাজ করি, ফেসবুক কিন্তু আমাদের প্রত্যেকের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা এক একটা পেজ ক্রিয়েট করি, পেজের কাজ করি। তো কোনো বায়ার আপনাকে তার ফেসবুকের পাসওয়ার্ড আইডি দিবে? দিবে না, জীবনেও কেউ দিবে না। তারা মায়েরা ফেললো আর যাই দেখ, আপনার 1,00,000 টাকা লিখে দিবে কিন্তু ফেসবুক এর কিছু দিবে না, কারণ এটা এতটাই পার্সোনাল একটা জিনিস। তো আপনাকে তখন তাই বাইরের কাজটা করবেন কিভাবে, তাই না? আমাদেরকে আপু আমাদেরকে অ্যাডমিন করে দিতে পারে। হ্যাঁ সেটাই, হ্যাঁ সেটাই। তো আপনাকে বাইরের কাজ করতে গেলে হচ্ছে কি রোল নিয়ে নিতে হবে, যে সে তাকে আপনার সে তার পেজে আপনাকে একটা রোল দিয়ে দিবে, দেন আপনি ওর পেজ নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে দেখেন অ্যাসাইন আ নিউ পেজ রোল, কাউকে কিছু দিতে চাইলে পেজ ওনার, এগুলো আছে, এগুলো সবগুলো নিচে দেখেন অ্যাসাইন আ নিউ পেজ রোল। এখন যদি আমি আমার ক্লাসের এই পেজের রোল কাউকে, তার নামটা লিখতে হবে। প্রথমত কাউকে পেজের রোল দিতে হলে তাকে অবশ্যই আমার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, প্রথম রিকোয়ারমেন্ট। আমার ফ্রেন্ড লিস্টে নাই এমন কাউকে আমি পেজ রোল দিতে পারবো না। আগে আমার সে কানেক্টেড আমার সাথে থাকতে হবে, এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে, লিংকডইনে হোক, ইনস্টাতে হোক, টুইটারে হোক, আর যে জায়গাতেই হোক। ইভেন ওয়েবসাইটের কাজ যখন করবেন, ওয়েবসাইটের রোল নেবেন, তখনও আপনার ইমেল অ্যাড্রেসটা লাগবে, আপনার তার সাথে কোনো না কোনো স্রোতে কানেক্টেড থাকতে হবে। এখন যদি আমি মালিহা আপুকে রোল দিতে চাই, দেখেন আমি মালিহা মাজাবিন লিখে এই যে আপু চলে আসছে, যেহেতু আপু আমার সাথে ফেসবুকে ফ্রেন্ড আছে, তো আমি এখানে আপুর নামটা নিয়ে আসলাম। দেন পাশে দেখেন দেখাচ্ছে কি কি, এডিটর, অ্যাডমিন, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট, কাস্টম, এক একটা রোলের এক এক ধরনের কাজ। অ্যাডমিন হচ্ছে ফুল পাওয়ার পেয়ে যাবে আপনার পেজের, পুরো পাওয়ার। এডিটর হচ্ছে ফুল পাওয়ার পাচ্ছে না, একটা জেনারেল সেটিং এর অপশনটা তার জন্য অফ থাকবে, বাকি সব কাজ সে করতে পারবেন। ইন জেনারেল আমাদেরকে সবাই হচ্ছে যার কাজই করি, বায়ারের কাজ করতে গেলে বায়াররা আমাকে নর্মালি এডিটরের কাজটাই দেয়, এডিটরের রোলটাই আমরা চাবো। আর যদি বায়ার অতটাই মানে কি বলে নমনীয় একটা জেন্টল পার্সন হয়, আমাকে তার অ্যাডমিন বানায় দিতে তার প্রবলেম না হয়, তা ইন দ্যাট কেস আমরা অ্যাডমিন বা এডিটরের পাওয়ারটা নিব। আর মডারেটর যেটা, মডারেটরের রোলগুলো আর একটু লিমিটেড থাকে, তার জন্য সব অপশনগুলো ওপেন থাকে না, সে সব পোস্ট করতে পারবে না, সব সেটিংস এ সে কাজ করতে পারবে না। সো মডারেটর রোলটা নিয়ে আমাদের আসলে বেসিক্যালি কাজ করা হয় না। অ্যাডভার্টাইজার যে আছে, আমি যদি এই রোলটা আপুকে দেই, সে শুধু আমার পেজ থেকে অ্যাড রান করতে পারবে, যে বিভিন্ন পেইড প্রমোশনের কাজগুলো সে করতে পারবে। অ্যানালিস্ট যে আছে, সে কিন্তু আমার পেজের অ্যানালিটিক্স গুলো দেখে আমার পেজের জন্য রিপোর্ট তৈরি করতে পারবে। আর কাস্টমার একটা জিনিস আছে, সেটা আমি কাস্টম করে আলাদা করে কয়েকটা রোল নিয়ে একসাথে তাকে দিতে পারি। তো আমাদের সবসময় টার্গেট থাকবে, আমরা যার পেজে কাজ করব আমরা অ্যাডমিন, অথবা যদি অ্যাডমিন না চায় আমরা এডিটরের রোলটা দিয়ে দিব, নিয়ে নিব, বায়ারকে বলে এডিটরের রোলটা নিয়ে নিব, যে এডিটরটা দিয়ে আমরা যখন অ্যাড দিয়ে দিব আপুর কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। এখানে বায়ারকে তার পাসওয়ার্ডটা লিখতে হবে কাউকে রোল। আপুর কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে গেছে যে আলেয়া জাকারে আপুকে আমি এডিটরের রোলটা দিয়েছি। এখানে একটা নোটিফিকেশন আসবে, ওইখানে গিয়ে অ্যাকসেপ্ট করে নিলে আপনি ওই পেজের রোলটা পেয়ে যাবেন। এইভাবে হচ্ছে আমরা পেজের রোল দিব। তারপর দেখেন আমি পেজের ওনার, সো আমাকে এখানে দেখাচ্ছে পেজের ওনার হিসেবে, আর এখানে দেখেন আপুকে এডিটরের রোলটা দিয়েছি, আপু অ্যাকসেপ্ট করে নাই, সো এখন পেন্ডিং দেখাচ্ছে। আপু অ্যাকসেপ্ট করে নিলে আপুকে হচ্ছে
আমার এখানে এডিটর হিসেবে দেখায় দিবে। আর এখানে দেখেন জব ম্যানেজারে যে ইয়ে দেখাচ্ছে, আমি এখান থেকে জব পোস্ট করতে পারবো, এটা আমাকেই দেখাচ্ছে, আমার পেজটা কি দেখাচ্ছে, এই অপশনটার অতটা দরকার নেই। তারপরে আসি, এই হচ্ছে পেজ রোলের ব্যাপার গেল, পিপল এন্ড আদার পেজ এটা দরকার নাই, প্রেফারড পেজ অডিয়েন্স এগুলো দরকার নাই, এখানে দরকার আছে। হ্যাঁ, আমাদের ফেসবুকের সাথে সবসময় যেটা কানেক্টেড, আপনারা কি জানেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে না সবার এখানে? জি জি আপু, আমি আপনাকে ফলো দিছি। আমরা যদি আমাদের বায়ারের, আমাদের বায়ারের ফেসবুকের কাজ করব, তারে বলবো অবশ্যই সেটাতে তার ইনস্টার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেয় এবং ইনস্টাটা এখানে অ্যাড করে নেয়। ইনস্টাটা আগে ইন্ডিভিজুয়াল একটা প্ল্যাটফর্ম ছিল, বাট ফেসবুক মার্ক জুকারবার্গ ইনস্টাকে নিয়ে নিচ্ছে, এখন ইনস্টাটা পুরাটাই ফেসবুকের আন্ডারে। তো আমরা এই যে ইনস্টাতে গিয়ে যে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন আমার এই ব্রাউজারে কিন্তু আমার ইনস্টা অ্যাকাউন্ট আছে। আমার কথা রিপিট হচ্ছে? আমি রুম ভাই থেকে দিদি হচ্ছে। আমার এই ব্রাউজারটাতে হচ্ছে আমার ইনস্টা অ্যাকাউন্টটা লগইন করা আছে। তো আমরা বাইরের কাজ করতে গেলে আমরা যদি কানেক্ট অ্যাকাউন্ট দিয়ে রাখি, ধরুন আমি এখন বাইরের এডিটর রোল নিয়ে বসে আছি, বাইরের পেজে আছি, বাট আমি যখন কানেক্ট দিব না আমার এই ব্রাউজারে, আমার অ্যাকাউন্টের সাথে কানেকশন হয়ে যাবে। কিন্তু এটা কি সম্ভব? মানে আমি তো আমার অ্যাকাউন্ট কানেক্ট করব না, করব বায়ারের সাথে। তো বায়ারকে বলতে হবে বায়ারের এই ইনস্টার অপশনটাতে গিয়ে বায়ার যাতে বায়ারের ইনস্টার অ্যাকাউন্টের সাথে লগইন করা থাকে ব্রাউজারে, এবং সেটা থেকে বায়ার তার অ্যাকাউন্টে কানেকশন দিয়ে দেয়। যে কানেক্ট অ্যাকাউন্ট দিলে আলাদা একটা উইন্ডোজ ওপেন হবে, সেখানে যে আপনার বায়ারের যে অ্যাকাউন্টটা থাকবে সেটা চলে আসবে অটোমেটিক লগইন করা থাকলে। সেখানে কন্টিনিউ অ্যাজ রিপা আলম 28 এটা দিয়ে দিলে বায়ারের ইনস্টা অ্যাকাউন্টটা তার ফেসবুকের সাথে কানেক্টেড হয়ে যাবে। এই দেখেন আমি যখন দিয়েছি, আশুক আমার মুখ তো আগে চলে যায়, আমার মুখের মতো ফাস্ট তো না পেজ। এই দেখেন এই আমার ইনস্টা অ্যাকাউন্টটা এখানে কানেক্টেড হয়ে গেছে। এখন কেন আমার ইনস্টার সাথে ফেসবুকটা কানেক্টেড থাকতে হবে? কারণ ফেসবুকের অ্যাড যা যা রান করব, ফেসবুক থেকে যত প্রমোশনাল কাজ করব, এগুলো কিন্তু আমার এই ইনস্টা অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকবে। ইনস্টা অ্যাকাউন্টে আমার এই অ্যাড গুলো রান হবে, এই আমার প্রমোশনের কাজগুলো ফেসবুকের সাথে সাথে আমার ইনস্টাতেও সেই কাজগুলো হবে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ফেসবুকের সাথে, পেজের সাথে ইনস্টা অ্যাকাউন্টটা অবশ্যই অবশ্যই কানেক্ট করে ফেলব। তারপর এখানে হোয়াটসঅ্যাপ অপশন আছে, আমরা যদি হোয়াটসঅ্যাপের নাম্বার যে আমাদেরকে যে ডিরেক্ট কল দিবে, এখন ম্যাক্সিমাম দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো, মানে আমাদের প্রত্যেকের তো ফোন নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করে দিয়ে দিলে তাহলে কেউ, দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইটা, আমার এই নাম্বারটা দেয়া আছে। তো আমি যদি মানে এটা আমার বাটনটাতে কল নাও দিয়ে রাখি, তো আমার কল নাওতে কেউ আমার পেজে গিয়ে ওই কল নাও বাটনে ক্লিক করলে ডিরেক্ট কলটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবে। তো এটা হচ্ছে নাম্বার যদি অ্যাড করে হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখতে চাই ফেসবুক পেজের সাথে, সেটা আমরা এখান থেকে করতে পারবো। এখানে ফিচার যেটা আছে সেগুলো বলার মতো কিছু না, এগুলো আপু কাজ কি করে জমা দিব কাজ শেষ করার পরে? আপু আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন, কে সামির? না আপু আমি রবি। আমার প্রশ্নটা হচ্ছে আমরা তো ইনস্টা থেকে ফেসবুকে সরাসরি পোস্ট করতে পারি, বাট ফেসবুক থেকে ইনস্টাতে অ্যাড রান কিভাবে করব? মানে ফেসবুকে যদি আমরা অ্যাড করি সেটা ইনস্টাতে কিভাবে রান হবে? এটা যখন আমরা অ্যাড রান করা দেখব তখন দেখবেন যে কিভাবে অ্যাড রান হয়। মানে কি একই সাথে, মানে কি একটা অ্যাড করে দুটো কানেক্ট করা? আপু আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বল। আপনি ফেসবুকের ক্লাসগুলো পড়তে থাকেন,
একটা করে পেয়ে যাবেন। আমরা যখন ফেসবুকের অ্যাড রান করা দেখব তখন আমরা দেখব যে কিভাবে ফেসবুকে যখন অ্যাড করি সেটা কিভাবে চলে যায় ইনস্টাতে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা। আর আজকের জন্য আমি তাহলে এই পর্যন্ত শেষ করছি। এখন আমাদের অন্য আরো কিছু কথা আছে সেগুলো আমরা বলি। ভাইয়া যে প্রশ্নটা করছেন আমি সেটার অ্যানসার দিচ্ছি। ভাইয়ারকে যখন আমরা সাবমিট করব, এই যে আমরা এত এত কাজ করতেছি না, আমাদের কি কাজ জানেন? একে তো বাইরের পেজ নিয়ে কাজ করতেছি আমরা, যে চেঞ্জ গুলো করতেছি বাইরে কি সেগুলো দেখছে না? অবশ্যই দেখবে, তাই না? বাইরে তো নিজের পেজের ওনার, তাই কি না? যে ভাইয়া বলছেন রেসপন্স করেন। যেকোনো মিডিয়া থেকে যখন কাজটা নিচ্ছি তার যে এত কাজ করছি, আমাদের এই প্রত্যেকটা কাজের সাবমিশন গুলো হয় ডিজিটাল মার্কেটিং এ, সেটা হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিব। আপনাদের অ্যাসাইনমেন্টও কিন্তু সব স্ক্রিনশটের উপর। হ্যাঁ বুঝা যায় নাই লাস্টের কথাগুলো। আমরা যত যত কাজ করব আমরা ইচ এন্ড এভরি কাজের একটা করে স্ক্রিনশট নিব। ধরেন এই যে এইটার একটা স্ক্রিনশট নিলাম। এখন তারপর আমি কাজ করছি কোথায়? ধরেন আমি কাজ করছি হচ্ছে কি বলে অ্যাবাউটে কাজ করছি, তাই না? ধরেন আমি অ্যাবাউটে কাজ করলাম, অ্যাবাউটে কি যে অ্যাবাউটে সেকশনে একটা স্ক্রিনশট নিব। তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা সেকশনে যে কাজ করেছি না, ইচ এন্ড এভরি স্টেপ। বুঝতেছেন আমার কথা? যে প্রত্যেকটা স্টেপের কাজ করতেছি, প্রত্যেকটা স্টেপের, ধরেন আমি এখন পোস্টে কাজ করছি, আমি পোস্টে এসে একটা পোস্টের স্ক্রিনশট নিব। তোর কিছু দেখাইতে গেলে যদি এরকম লেন্দি হয়ে থাকে, ধরেন এটা আমার পোস্টের পেজ আসছে, আমি এখানে একটা স্ক্রিনশট নিব। এই প্রত্যেকটা স্ক্রিনশট আমি হচ্ছে একসাথে একটা ফাইল ক্রিয়েট করব। একটা গুগল ডক হতে পারে অথবা এমএস ডকুমেন্টের ফাইল হতে পারে। হ্যাঁ ওই ফাইলটাতে আমি একটা করেই দেখাই আপনাদেরকে। ধরেন আমি একটা ফাইল ক্রিয়েট করি এখন, যে আমার বাইরের কাজটা পিডিএফ করে হবে না? সরি হ্যাঁ বুঝিনি। পিডিএফ করে তো করা যাবে না? পিডিএফ করে ইমেল করে দিলে পিডিএফ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একদম সোজা ভার্সনটাই দিয়ে দেখাচ্ছি যেটা নরমালি আমি নিজেই করি। পিডিএফ করতে চাইলে পিডিএফও দেই, বাট পিডিএফটা আমি নরমালি অলওয়েজ ওয়ার্ড এর মধ্যে করে দেই। স্ক্রিনশট নেওয়ার পরে কি করতে হবে সেটা শুনতে পাইনি। আচ্ছা স্ক্রিনশট গুলো তো নিলাম, তারপরে আমি গুগলে কোনো ডক ফাইল হ্যাঁ ক্রিয়েট করলাম অথবা এমএস ওয়ার্ড এর একটা ফাইল ক্রিয়েট করলাম, পরে ইনসার্টে গিয়ে আমি যে স্ক্রিনশট গুলো নিয়ে আসছি তুলেছি আমি এগুলো একটু এখানে নিয়ে আসি। দেখেন স্ক্রিনশটের অভাব নেই আপনাদের। আমি যখন কাজটা শুরু করি তখন তো সব এমটি, যেমন এটা একটা এমটি না, এখানে কোনো প্রোফাইল ফিচার অ্যাড করা নাই, কভার ফটো অ্যাড করা নাই। এটা ছিল বাইরের বিগিনিং এর পেজ। বাট আমি কাজ করার পর সবকিছু চেঞ্জ হয়ে গেছে না? মানে আমি যখন কাজ শেষ করবো
তখন কি সব চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি জি। তো আমার দুই ধরনের স্ক্রিনশট হয়। প্রথমে আমরা যখন বায়ারের একটা কাজ পাই, সেটা যেই কাজ হয় ওই মুহূর্তে কাজটার ওই প্ল্যাটফর্মটার ওই পেজটার বা ওই অ্যাকাউন্টটার বা ওই আইডিটার যে অবস্থা থাকে সেই স্ক্রিনশট গুলো রেখে দিবে একদম প্রথমে থেকে। আর আফটার আমি কাজ করার পরে যে চেঞ্জেস গুলো আসছে সেগুলো স্ক্রিনশট আমরা এরকম একটা ফাইলের মধ্যে সবগুলো স্ক্রিনশট দিয়ে দিব। স্ক্রিনশট হচ্ছে আমার প্রুফ এবং আমি তখন বাইরের ওয়ার্ডে সাবমিট করার জন্য আমার এখানে কিছু টেক্সট টেক্সট লিখতে হয়, সেগুলো আপনাদেরকে আমি সবই দেখিয়ে দিব, টাইম টু টাইম আপনারা দেখবেন। তো এই ফাইলটাই হচ্ছে আমি যে প্ল্যাটফর্মে কাজ করছি বায়ারকে এই ফাইলটা সাবমিট করে দিব। বুঝতে পারছি আমরা কিভাবে সাবমিট কাজগুলো ডিজিটাল মার্কেটিং এর কাজের সাবমিশন গুলো এভাবেই হয় সবগুলো। প্লাস আমি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করছি পেজের লিংকটা দিয়ে দিব, ইউটিউবের কাজ করলে ইউটিউবের লিংকটা দিয়ে দিব, কি কি চেঞ্জ করেছি সেগুলো আবার রিটেল লিখেও দিব। আপু এগুলো কি জিমেইল করে পাঠান বায়ারকে? বায়ারকে কি জিমেইল করে পাঠাতে হয় না এমনি মেসেজ করলে হবে? না না না, আমরা যে মার্কেট প্লেসে কাজ করতেছি ওই মার্কেট প্লেসে আমরা যখন অর্ডার ক্রিয়েট হয় অর্ডার সাবমিট এর অপশন থাকে, ওই অর্ডার যে সাবমিট করি অপশনে গিয়ে আমাদের এগুলো সাবমিট করতে হয়। বিভিন্ন ধরনের ফাইল সাবমিট করতেই পারি, ইভেন তো আমরা এখন মেসেঞ্জারেও ফাইল সাবমিট করতে পারি। তো লোকাল মার্কেট প্লেস এর ক্ষেত্রে হচ্ছে আমরা বায়ার যেই জায়গাতে যাচ্ছে সেখানে সাবমিট করে দেব। আর যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এর কাজ হয় সেটা আমরা যেই মার্কেট প্লেসে কাজ করতেছি ওই মার্কেট প্লেসে যেখানে আমার অর্ডারটা ক্রিয়েট হয় ওইখানে অর্ডার সাবমিশনের একটা অপশন থাকে, ওই অর্ডার সাবমিশনের জায়গায় আমাকে এই ফাইলগুলো সাবমিট করতে হয়। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? জি আপু। জি আপু। জি আপু। ওকে আপু, আপনাকে আপনাকে সাবমিট করব কোথায়? ইমেইলে? এখন আমি চলে আসছি। আপনারা এখন অ্যাসাইনমেন্ট কি থাকবে, কি সাবমিট করবেন না করবেন সবকিছু, এর আগে হচ্ছে আজকের জন্য আমি লাইভটা অফ করে দিচ্ছি এখন, কারণ আমাদের ক্লাসটা শেষ, লাইভ অনেক বেশি লেন্দি হয়ে যাবে। এখন আমি হচ্ছে অন্য কথাগুলো লাইভটা অফ করে দিচ্ছি। হ্যাঁ।